আমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজে প্রবেশ কইরা ফেলছে মনের অজান্তেই তোমরা এখন একটা ফিলই করতেছো না তোমাদের মনে হচ্ছে নাই ঠিক আছে কারণ এটা জিনিসটা মনে অজান্তে হইছে ঠিক আছে এখন এখন কি হব জানো এখন অ্যাডমিশন টেস্ট দিব আগায়া কথা বুঝতে পারছো অ্যাডমিশন টেস্ট মিনিমাম পনেরো বিশ দিন আগায় দিব এটা কিন্তু হিউজ ঠিক আছে এক মাস মতো আগায় দিব ফেব্রুয়ারি তো হওয়ার কথা ছিল না এবার জানুয়ারি তো বুঝতে পরে তো পিছে ফেব্রুয়ারিতে ওই যে গেল যদি এগারো তারিখ পরীক্ষা হইতো তাহলে তুমি ফেব্রুয়ারিতে দিতা বুঝতে হ্যাঁ তাহলে ফেব্রুয়ারিতে দিতা বা একটু পরে দিতা আর তুমি যেহেতু এই করছো এখন এইটাই করবো কি অটো পাস দেবো অটো পাস দেওয়ার কারণে জিপিএ ফাইভের সংখ্যা দেবো বাইরা জিপিএ ফাইভের সংখ্যা বাড়ার কারণে অ্যাডমিশন টেস্টের উপর প্রেশার যাইব বাইরা আমার কথা বুঝতে পারছো লাস্ট যেবার অটো দিছিল ওইবার উত্তরার সবচেয়ে ডিজাস্টারাস রেজাল্ট হয়েছে উত্তরার এটার কারণটা খুবই সিম্পল ঠিক আছে উত্তরা মানে আমি তো উত্তরাই থাকি সো উত্তরারটাই আমি দেখছি বিশ ব্যাচে উত্তরার সবচেয়ে ডিজাস্টার আছে রবিউল রুজি তোমার প্রাপ্য প্রাপ্যদের ব্যাচ না প্রাপ্য লামিয়া শাহিন মনে আছে আর তুমি মনে হয় ওই সময় ছিলা না তুমি মনে বিদেশে যাওয়ার ট্রাই করতেছিলা তো ওই সময় উত্তরার সবচেয়ে ডিজাস্টারাসের রেজাল্ট হয়েছে এহেনে সবাই নিজেদের মধ্যে কম্পিটিশন করে ভাবছে যে আমরা অনেক ভালো করতেছি ঠিক আছে আমরা অনেক ভালো করতেছি আমি ফার্স্ট হই আমি এটা ওই আমার তিরানব্বই টাকারে চুরানব্বই টাকারে কিন্তু আলটিমেটলি পুরা হগুমা রাখা গেছে লাস্ট কারণ কি কারণ হইল ই স্টুডেন্টের কনসেন্ট্রেশন বাইরে গেছে যদি তোমার নর্মালি জিপিএ ফাইভগুলা পোলাপার না পাইতো তাও দেখতা ওইখান থেকেও তোমার কিছু কম্পিটিশন লস যাইতো সেই কম্পিটিশনে এখন লস যাইতেছেন কথা বুঝতে পারছো এখন তোমার বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সব এক আমার কথা বুঝতে পারছো সব এক এই কারণে তোমার দেখবা সবচেয়ে ডিজাস্টারাস রেজাল্ট হয়েছিল লাস্ট বিশ বছর যেই সময় হলো অটো পাস দিয়েছিল আর সেকেন্ড অটো পাস হলো তোমা তোমাকে তোমরা ভাই ওয়ার্নিং সাইন বুঝতে পারছো এটা হলো ওয়ার্নিং সাইন নাম্বার ওয়ান নাম্বার টু হইলো যে তোমরা তোমাদের যে অবস্থা ওই সময়ের অবস্থা আর তোমাদের অবস্থা প্রায় সেম ওই সময় পোলাপান বুঝেই নাই যে ওরা অ্যাডমিশন ফিজে প্রবেশ করছে কারণ ওগর কোনো পরীক্ষাই হয় না ওগর পরীক্ষা হইব কি না হইব এতে বিষ ব্যাচে যারা ছিল ওগোরে পচায় কোনো দোষ নাই ঠিক আছে ওগরে পচায় লাভ নাই তোমার ই কে দিছে তোমার ডিসিশন কে দিছে ডিসিশন দিছে শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড যদি ডিসিশন দেয় তুমি পরীক্ষা দিবা না তুমি কি একলা লাগিয়ে পরীক্ষা দিতে পারবা অবশ্যই না তো বিষ ব্যাচরে গালায় কোনো ব্যাচরে গালায় লাভ নাই বুঝতে পারছো সো মেইনলি সমস্যাটা হচ্ছে বিষ ব্যাচের যে বিষ ব্যাচ হলো তোমার সবচেয়ে বেশি মানে আনলাকি ক্যান বলবো কারণ হইলো ওরা অনেকে ফ্রি ফ্রি জিপিএ ফাইভ পেয়ে গেছে যার কারণে কনসেনট্রেশন বাড়ছে এখন টপ স্টুডেন্টের জন্য এটা কোনো সমস্যাই না যারা টপ স্টুডেন্ট তারা অটোপাস দিলো না কি দিল না কিছু আসে যায় না মানে যারা ডিএমসি টপ ফিফটিতে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট তারা কোনো তাদের কাছে এটা কোনো ব্যাপারই না তারপর ঝড় আইলো আগুন নইলো কিচ্ছু না ওভার ওগর স্ট্যান্ডার্ড আজ ঠিকই থাকবো সমস্যা হলো লো কনসেন্ট মানে কনসেনট্রেশন বেশি হওয়ার কারণে সমস্যা হয় সবচেয়ে বেশি যারা হলো লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ যারা নাকি হবিগঞ্জ মেডিকেল বা ওই টাইপের মেডিকেলে হলো যাই নৌকা মেডিকেলে যাইপ যেখানে তুমি যেই ক্যাটাগরিতে এখন তোমরা আসো কথা বুঝতে পারছো তো তোমাদের জন্য এটা হলো ওয়ার্নিং সাইন আমি ফাইজ আমি করতেছি না সত্যি কথা বলতেছি কথা বুঝতে পারছো তো তোমাদের জন্য একটা ওয়ার্নিং সাইন কারণ তোমরা টপ স্টুডেন্ট না তোমাদের আমি টপ স্টুডেন্ট বানানোর চেষ্টা করছিলাম কিন্তু তোমরা হাও নাই আমি যখন থেকে তোমাদের প্রেশার দেওয়া শুরু করছি তখন থেকেও যদি তোমরা সিরিয়াস হইতা তাও তোমরা টপ স্টুডেন্টের ক্যাটাগরিতে চলে আসতে পারতো মানে যখন থেকে আমি আমার কাছে প্রি মেডিকেল শুরু করতো এমন আমি বলবো না যে আমি দুই বছর আগে শুরু করলে তাহলে তোমাকে টপ স্টুডেন্ট বানাইতে পারতাম টপ স্টুডেন্ট বানানোর মতো মানে কি টপ স্টুডেন্ট হওয়ার মতো পটেন্সিয়ালিটি তোমাদের মধ্যে ছিল ঠিক আছে সময়ও ছিল কিন্তু কুত্তার মতো পাগলের মতো পড়তে হইতো এবং তোমরা ওই সময় আমার ওই সময় মোটামুটি ভালোই পড়াশোনা করত কিন্তু আমি যখন থেকে সায়রা দিছি এরপরে তো আমি আর যাই না তোমরা কী করছো তো আমি যতটুকু বুঝলাম যে তোমরা কিছুই করো নাই না বায়োলজি পড়ছো না ঠিকমতো ম্যাথ করছো না কিছুই করো নাই বুঝতে পারছো মানে যতটুকু করা উচিত ছিল পাগলের মতো পড়তে হইতো তোমাদের তাহলে তোমরা টপ স্টুডেন্ট যাইতে পারো এখন তোমাদের সময় নাই এখন তোমাদের টপ স্টুডেন্ট হওয়ার সময় নাই এখন তোমাদের হইলো যেটা হইলো সিট হইল দরকার সিট রিকভারি করতে হবে কথা বুঝতে পারছো এই কারণে ডেঞ্জার জোনে তোমরা তোমরা যদি টপ স্টুডেন্ট থাকতা আজকে হইলো আমি তোমাদের পরীক্ষা নিতাম সব পড়ানো বাদ দিয়া বুঝতে পারছো কারণ এগুলো তো এমনি পারে ঠিক আছে সব পরীক্ষা নিতাম এই কারণেই আমার যৌগ শেষ করতে এত সময় লাগতেছে কারণ আমার প্রত্যেকটা জিনিস হইলো মানে একটা ইলেকট্রন যে জাম্প করতেছে এটাও তোমরা বুঝতে পারতছো না ঠিক আছে প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন যেতে এখন তোমরা কইবা ভাই ভাই যৌগ পড়ছি ফিডেল ক্রাফট রিয়াকশন পড়ছি ঠিক আছে তারপরে তোমার ওই যে অর্থপেরা নির্দেশকের যে রেজোনেন্স স্ট্রাকচার এগুলো আঁকা শিখছি শিখছি কেমনে শিখছি কখন বলবা যখন তোমারে বিশ বছর পরেও কেউ কোশ্চেন করবো আবার তুমি ওটা দেখাইতে পারবা তখন হইলো তুমি ওটা শিখছো বুঝতে পারছো তুমি একবার পড়াতে ওটা শিখা হয় না ওটা জাস্ট ওই রিডিং ওটা শিখা না কথা বুঝতে পারছো তোমার চান্স পাওয়ার মতো স্টুডেন্ট কারা কে বলবে যে আমি জৈব যৌগ পারি যারে নাকি দুই মাস পরেও আমি জৈব যৌগ পড়াইতেছি না তিন চার মাস পরেও যদি জৈব যৌগের একটা ফিডালক্রাফ্ট রিয়াকশন দিয়ে ও কইরা দিতে পারবো ও মেকানিজম জানে ও অর্থপেরার যদি রেজনেন্স স্ট্রাকচার দিও আইকা দিতে পারবো উইদাউট এনি রিভিশন সে জৈব যৌগ পারে তোমরা পারো না কারণ তোমরা প্র্যাকটিস করো নাই একবার পড়ারে প্র্যাকটিস করা বলে না কথা বুঝতে পারছো একটা চ্যাপ্টার মিনিমাম তিন চারবার পড়া উচিত তিন চারবার পয়রা প্র্যাকটিস করা উচিত কথা বুঝতে পারছো সেটা তোমরা করোনা এখন যেটা করোনা ওটা নিয়ে হুতাস করে কোনো লাভ নাই এখন তোমাদের সামনে কি করণীয় সামনে করণীয় হইলো ভাইয়া এখন থেকে শুরু করে যদি এক সেকেন্ড তোমার এদিক সেদিক হয় তাহলে তুমি শেষ কারণ আমি শেষ পর্যন্ত একটা ই নিয়ে ছিলাম যে এইচএসসিটা হইব এইচ এস হইলে হইলো তোমার কি একটা টাইম বাই করতে পারতো তুমি একে তো তোমার কম্পিটিশন মাইনাস যাইতো মানে অনেক পোলাপান যেগুলো হইল এ প্লাস পাইতো না ওগুলো ওগুলো এখন এ প্লাস পাইয়া যাইব তো একে তো তোমার কম্পিটিশন মাইনাস যাইতো কনসেন্ট্রেশন নিজের দিকে কমতো দ্বিতীয়ত তোমার একটা টাইম পাইতা তুমি দেখতে এইচএসসি পরীক্ষা দেওয়ার সময়ও কিন্তু তোমার বায়োলজি পড়া লাগতো কেমিস্ট্রি পড়া লাগতো ম্যাথ করা লাগতো সো ওই ওই সময়ও তুমি পড়াশোনা করতা পরীক্ষার চাপে কিন্তু এখন বাদ দিয়ে দেওয়ার কারণে কি হয়েছে বাদ দিয়ে দেওয়ার কারণে যেটা নাম্বার ওয়ান হয়েছে তোমার টাইম নাই টাইম শেষ হয়ে গেছে যেটা পাওয়ার কথা ছিল দুই নাম্বারে হয়েছে তোমার এক্সট্রা অনেক কম্পিটিশনে অ্যাড হয়ে গেছে কথা বুঝতে পারছো এক্সট্রা অনেক কম্পিটিশন অ্যাড হইলে অন্য কারো মাথা ব্যথা না থাকলেও তোমাদের থাকা উচিত কারণ তোমরা টপ স্টুডেন্ট না ভাইয়া কথা বুঝতে এটা হলো সত্যি কথা এখন কথা হইলো টপ স্টুডেন্ট না এখন কি বাদ দিয়ে দিমু না করণীয় কি করণীয় হইলো এখন কুত্তার মতো পড়তে হইব সব কিছু কুত্তার মতো করতে হইব যাই করার এক সেকেন্ডও ওয়েস্ট করাতে হইবো না ঠিক আগের মুড়ে যাইতে হইব সব আইডি ডিঅ্যাক্টিভেট করতে হইব কথা বুঝতে পারছো সব বদব বা সদব যা বলছিলাম এগুলো সব বাদ দিয়ে দিতে হইব আর ওই রুলটা আবার এস্টাবলিশ হইলো যে দুইবার লোয়েস্ট পাইলে বাদ দুইবার লোয়েস্ট পাইলে একটা একটা করে বাদ দিতে 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 যখন নাকি লাস্টের একটা থাকবো ধরো লাস্টে হইলো রায়হান আছে বা সম্রাট আছে ঠিক আছে তখন ওই রায়হান সম্রাটটার পরামর্শ এরপরে রায়হান সম্রাটও যদি ধরো লোয়েস্ট পায় ওর থেকে ওটারে বাদ করে দিব এরপরে যদি রায়হান থাকে তখন রায়হান রে দেখবো যে ও এক এক পরীক্ষা এত করে তার পরীক্ষা এত পরে করে তারপর রায়হানরাও বাদ দিয়ে দিব কারণ কারো চান্স না পাওয়ার কালিমা এত পরিশ্রম করে আমি নিতে পারবো না আমি ভাই তিনটার সময় সময় দিয়ে কেন পাঁচটার সময় আসি বলো এই যে পঁচিশটা কোশ্চেন কেন বিশটা কারণ আমি সারা দিন তোমাদের নিয়ে হইলো ই করি কোশ্চেন বানাই তারপরে স্লাইড বানাই এগুলা করি আমার আনপ্লান্ট কিছু থাকলে ওটা হইলো ওটা রিকভারি করতে লাগে যেমন জৈব যৌগ যে পরামো এটা কিন্তু প্ল্যান ছিল না ঠিক আছে অনেক কয়েকজন গার্ডিয়ান আছে আমার বলছে যে ভাই তুমি কেমিস্ট্রি পড়ানো শুরু করো তাই আমি শুরু করছি বাট এটা আমার প্ল্যান ছিল না এই কারণে আমার ই করতে ই করতেছে তো এত পরিশ্রম করবো আমি তোমাক ওর পিছে ওরে আমি ফোন দিয়ে বলছি যে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার বইলো আমি দরকার পড়লে ক্লাসের পরে তোমার এই হইলো ই করে দেবো দেখো ক্লাস এমনি নেই দুই তিন ঘন্টা এই দুই তিন ঘন্টা ক্লাস নেওয়ার পরও আমি ওরে এক্সট্রা সার্ভিস দিতে রাজি উইদাউট এনি মারি কিন্তু কেউ যদি এক্সট্রা সার্ভিস নিতে না রাজি হয় তাহলে কি এটা আমার দোষ তাহলে এত পরিশ্রম কইরা চান্স না পাওয়ার কালিমা আমি নিতে পারবো না তাতে দরকার পড়লে আমার একটা স্টুডেন্টও না থাকুক ঠিক আছে কারণ একটা জিনিস তোমরা জানা রাখো মানে তোমরা তো আমার পে করো অবশ্যই পেমেন্ট কিন্তু আমি সেকেন্ড মানে সেকেন্ডারি মানে তো বুঝছো পেমেন্ট হলে আমার সেকেন্ডারি না টা শি কোয়ার্টারিতে চলে যায় কারণ আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি ওইখানে আমার মানে ধরো চার পাঁচটা ম্যাকবুক কিনা দুই তিনটা গাড়ি কিনা এগুলো কোনো ব্যাপার না মানে আমি ব্র্যাক করতেছি না বাট এটাই ট্রুথ কথা বুঝতে পারছো এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না ঠিক আছে আর এছাড়াও আমার আরও দুইটা ব্যাস আছে যদি আমার ফ্যামিলি ধরো এত ব্রেক করো তো ঠিক না এখন ফ্যামিলিতে ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাও কিন্তু আমার পঁচিশ ব্যাস ছাব্বিশ ব্যাস আছে অলরেডি রানিং যেই জায়গার পুলা পানগুলা আমার কথা শুনে এবং তারাও আমার পে করে সো পেমেন্ট নিয়ে কিন্তু আমার কোনো পিছু টান নাই তাই আমি তোমাদের ধরে রাখার ট্রাইও করবো না আমি যেটা ট্রাই করব সেটা হইলো তোমাদের ভালো ইম্প্রুভ করানো এখন একজন ইমপ্রুভ করানোর ট্রাই করতেছে একজন কইতেছে যে দুই ঘন্টা ক্লাস করানোর পরও সে এক্সট্রা টাইম দিবে অথচ আরেকজন কাজ করে ভাই দুই ঘন্টা ক্লাস করে মাথা নষ্ট হয়ে গেছে আমি এক্সট্রা টাইম নিতে পারবো না তাহলে ভাই এনে কার মানে কার কি এনে বলো ও ফেল করলে ও আলটিমেটলি তো যায়া কইব যে ভাই তুমি কার কাছে পড়ছিলাম রাজিন ভাইয়ের কাছে পড়ছিলাম তার মানে রাজিন ভাই পারে নাই তোমরা আমার অনেকেই বলো ভাই আমি অনেক ভালো টিচার আমি যে ভালো টিচার এগুলো কখনো আমি তেল গায়ে নেই না কথা বুঝতে পারছো আমি ভালো টিচার এটা প্রমাণ করবে আমার স্টুডেন্টরা কথা বুঝতে পারছো আমি ভালো টিচার এটা প্রমাণ করবে আমার স্টুডেন্টরা এবং

সময় পনেরো উপরে পাইত না এই পরীক্ষাও পঁচিশে পঁচিশ পাইছে এইটাই হইল আমি যে গোট এটা হইল প্রুফ মানে আমি যে গোট এটা তো আমি নিজে সেলফ প্রোক্লেম করলে করলে হইব না আমি যে ভালো পড়াই আমি কার থেকে ভালো পড়াই হ্যাঁ এই ধরো এনে তোমরা তো জানো এতে ভালো পড়াই ওই থেকে ভালো পড়ায় এটা তোমরা ফিল করতেছো বলতেছ বাট এটা তো সেলফ প্রোক্লেম গোট সেলফ প্রক্লেম গোট হয়ে তো লাভ নাই কথা বুঝতে পারছো আমি যে গোট হমু এটা প্রমাণ করবো এলাম আমার স্টুডেন্টরা কথা বুঝতে পারছো এখন আমি গোট হইতে চাই এই কারণে আমি এমন স্টুডেন্টই রাখল যারা আমার প্রমাণ করতে পারবো আমি গোট কারণ আমি ওই লেভেলের পরিশ্রম দিতেছি ব্যা কথা বুঝতে পারছো তোমাদের একটা ট্রিট পাওয়ার কথা ছিল ওটা তোমরা আজকে পাবা আজকে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ অ্যাডমিশন পরীক্ষা শুরু কথা বুঝতে পারছো বুঝতে পারছো তো আজকে মানে ট্রিট মানে এটা ট্রিট না এটা তোমরাই ডিসিশন নিছিল তোমাদের হইলো টাকা ছিল কয়জন জানি টাকা দিছিল মানে পরীক্ষা দিছিল এনে হ্যাঁ এনে সবাই মনে হয় তো ওই ওইটার একটা ই পাওয়ার কথা ছিল তোমরা তো তোমরা ওটা আজকে পাবা কথা বুঝতে পারছো আজকে আমি তোমাদের নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা কিন্তু আজকের এই খাওয়ার পর থেকে তোমাদের লাইফের এনজয়মেন্ট বলতে কিছু থাকবো না তোমার যেটা করতে খারাপ লাগবো ওইটাই তুমি করবা তোমার মানে মোবাইল চালাইতে ভালো লাগে ওটা তুমি করবা না মোবাইল না চালাইতে খারাপ লাগে ওইটাই করবা তোমার তোমার বেশি ঘুমাইতে ভাল লাগে ওটা তুমি করবা না যে আমি জাস্ট এটাই বলব যেটা করতে তোমার ভালো লাগে ওটা তুমি করবা না এটা যদি করতে পারো বাকি আর শুধু পড়াশোনা না সব কিছুতেই যেটা করতে তোমার ভালো লাগে ওটা করবা না তাইলেই দেখবা তুমি হইলো কিছু একটা কইরা ফেলতে পারবা কথা বুঝতে পারছো কোনো একটা কিন্তু খুবই অ্যালার্মিং কারণ বিশ ব্যাচের অনেকে এক্সপেক্ট করছিল যে তোমার ভালো করবে এই করবে এই করবে কিন্তু ওদের রেজাল্ট হইলো তুমি খোঁজ নিয়ে দেখো ভ্য ঠিক আছে তুমি খোঁজ নিয়ে দেখো উত্তরা থেকে এই টপ টপ ফিফটি বা এগুলোর মধ্যে লাস্ট ব্যাচগুলোতে কীরকম হয়েছে আমাদের ব্যাচে টপ টেনে ঢুকছিল ঠিক আছে আর লাস্ট ব্যচগুলোতে কী রকম হয়েছে এটা তুমি উনিশ ব্যাচ আমরা ছিলাম লাস্ট লাস্ট হইলো ব্যাস যারা নাকি সি পরীক্ষা ফুল দিছি ফুল সিলেবাসে দিছি ফুল সিলেবাসে দিয়ে অ্যাডমিশন মানে রেগুলার অ্যাডমিশন দিয়ে হইলো ই করছি তো এরপরের ব্যাচ ছিল বিশ ব্যাচ ওরা হইল খুবই আনলাকি ওদের সময় রেজাল্ট খাইছে ডিজাস্টার এরপরে যে বিশ ব্যাচের পরে একুশ ব্যাচ আছে বাইশ ব্যাচ আছে ওদের সময় রেজাল্ট এত ডিজাস্টার খায় না কারণ ওদের ছোটো একটা এইচএসসি পরীক্ষা দিছে কথা বুঝতে পারছো এখন বিশ ব্যাচের পরে লাস্ট অটোপাস ব্যাচ কিন্তু এলো তোমরা কথা বুঝতে পারছো এতে গিলটি ফিল করার কিছু নাই তোমার অনেকেই কইতে পারে বাট এটা তো তোমার দোষ না তোমরা তো অনেকেই পরীক্ষা দিতে চাইছো আমি না দিতে বাট দিতে চাইছো তাই না আচ্ছা এখন কথা হলো এই অবস্থা ঠিক আছে তাহলে তোমার তোমাদের আজকে থেকে অ্যাডমিশন ফেস শুরু আগের যত ই ছিল আর এখন থেকে এখন থেকে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমি এই জায়গায় আই কল দ্য শর্ট শেয়ার ঠিক আছে আমি এই জায়গায় কল কল করি এটা এখানে কোনো গণতন্ত্র চলতেছে না কথা বুঝতে পারছো এটা গণতন্ত্র চলতেছে চলতেছে না এটা এটা খিলাফা কথা বুঝতে পারছো যে যে কম্পিটেন্ট সে ডিসিশন দিবে গণতন্ত্র কিন্তু বুলশিট এটা জানো গণতন্ত্র ক্যান বুলশিট কারণ তুমি একটা একটা ব্রেইনলেস পলাপানের মতামত আর একটা একটা ব্রেইনলেস লোক কয়টা ভোট দেয় একটা ভোট একটা কম্পিটেন্ট ইন্টেলিজেন্ট লোক কয়টা ভোট দেয় একটা ভোট তাহলে তুমি ইকুয়াল করে দিলে হেনি তো বৈষম্য কথা বুঝতে পারছো সো দ্যাটস ওয়াই যে কম্পিটেন্ট তার কথা শুনতে পাই হ্যাঁ আজকে থেকে তোমরা কোনো না বলবা না ঠিক আছে যে এইটা পড়তে দিলাম না বলবা না যে ভাই পড়তে পারবো না বা এটা করতে পারবো না ওইটা করতে পারবো না না বলা যাইব না আজকে থেকে কথা বুঝতে পারছো আজকে থেকে যেটাই করি ওইটাই হ্যাঁ বলতেইব যদি তোমার এই দেশে থাকতে হয় কথা বুঝতে পারছো মানে এই দেশে থাকতে হয় ঠিক আছে এটা এটা আমি করতেছি তোমাদের ইসের জন্য এটা পরে তোমাদের এখন আমি তেল মারলাম পরে গিয়া চান্স পাইলা না গালাইবা আমারই ঠিক আছে তো এগুলো করা যাইব না যাই হোক এখন তোমরা বলো এটার নাম কি বলো হুম তোমরা কি নাম্বারিং কি হেন্দে শুরু করছো তারপর কি এই সাইডে দেখছো না ওই সাইডে

আচ্ছা সমস্যা নাই হয়ে যাবো তো এড়েই তো অ্যানহাইড্রট তো এটা অ্যানহাইড্রট মানে তো জানো আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা এটা কি এটা কি বলো হ্যাঁ আচ্ছা এটার নাম কি বলো আচ্ছা এটা এইটার নাম কি বলো পাইরল গুড এটার নাম হলো পাইরল এটার নাম কি বলো গুড গুড এটা হলো ফিউরান ফিউরান এটা হলো পাইরল ঠিক আছে রবিউল এডিগাছো আমরা লাস্ট ক্লাসে সাবস্টিটিউশন পড়ছিলাম তাই না সাবস্টিটিউশন দুই প্রকার একটা হলো ইলেকট্রোফিলিক আর একটা কি নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কারা দেয় বলো কে দেয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক অ্যারোমেটিক কম্পাউন্ড যারা আছে যেমন বেনজিনের সালফোনেশন নাইট্রেশন ক্লোরিনেশন তারপরে কি হ্যালোজিনেশ মানে হ্যালোজিনেশন নাইট্রেশন ফিডেলক্রাফট এগুলো সব হইলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের উদাহরণ বেনজিন কি ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয় হ্যাঁ দেয় কিন্তু রেয়ার ঠিক আছে ওই ক্ষেত্রে কি লাগবো হিট বাড়ান লাগবো লাগব এটা করা লাগবো লাইট দেওয়া লাগবো ঠিক আছে সো কেন দেয় না এটাও বলছিলাম কারণ কি যদি হ্যাঁ অ্যারোমেটিসিটি লস হয় ঠিক আছে আচ্ছা তো এইগুলো ছিল আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আজকে আমরা পড়ব কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দুই প্রকার একটা হলো এস এন আর একটা হলো SN2 টু আচ্ছা তোমাদের বইয়ে এস আর SN2 টু অনেক ঘাপলা দিছে যাই হোক তোমাদের বই অনুযায়ী আমি পড়াবো ঠিক আছে আমিও ঘাপলা দিব সমস্যা নাই দেখো এসএন আর হলো এস এন মানে কি তো এস দিয়া হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক আর ওয়ান দেওয়া হলো ইউনিমলিকুলার আর টু দিয়ে হলো বাই মলিকুলার মানে এস এন ওয়ান দিয়ে বুঝাইতেছে ধরো এন ওয়ান দিয়ে যেটা ইউনিমলিকুলার দিয়ে যেটা বুঝেছে রেট অফ রিয়েকশন রেট অফ রিয়েকশন হলো তোমার দুইটা জিনিস মানে দুইটা কম্পাউন্ডের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ডেন্ট থাকবে ধরো এ আর বি দুইটা মানে দুইটা মলিকিউলের দুইটা মলিকিউলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে ওটা হইব এসেন টু আর যদি একটা মলিকিউলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট থাকে ওটা হবে কি এন ওয়ান এটা হলো ইউনিমলিকুলার আর এটার উদাহরণ আচ্ছা মনে রাখবা এই তোমার কি জানি এই অ্যালকাইল হেলাইট আর হলো অ্যালকোহল হইলো এই রিয়াকশনগুলো দেয় ঠিক আছে অ্যালকোহল খুবই রেয়ারলি মানে অ্যালকোহল হলো কম দেয় কিন্তু অ্যালকাইল হেলাইট কি দেয় বেশি দেয় অ্যালকোহল মেইনলি কি দেয় জানো অ্যালকোহল দেয় হলো তোমার কি বলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঠিক আছে যেমন ওই যে তোমার হয়েছে বেনজিন যেমন দিয়েছিলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তেমনি অ্যালকোহলও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেশি দেয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও দেয় বাট কম দেয় বাট অ্যালকাইল হ্যারাইট বা মেন মেনলি কেমনে হয় দেখো সাবস্টিটিউশন মানে কি তোমার এখানে আর আছে আর এটা হলো সিএল আছে ঠিক আছে এখন তোমার ধরো এটার সাথে নিউক্লিও ফাইল যোগ করলা এটা হলো মাইনাস নিউক্লিও ফাইল এখানে সিএল অবশ্যই ডেলটা মাইনাস হইব এটা কি ডেলটা প্লাস হইব তো এই বন্ডটা হলো ভাইঙ্গে যাইব এই বন্ডটা ভাইঙ্গে ক্লোরিন হইলো বাইরে হয়ে যাইব ক্লোরিন বাইরে এই ক্লোরিনের জায়গায় নিউক্লিও এবং এনে বন্ড গঠন করবে ঠিক আছে ঠিক তেমনি ভাইয়া যদি অ্যালকোহলও নেও তুমি অ্যালকোহল নিয়ে এটা সেম ভাবে দেখাইতে পারবা যে আর আছে আর হইলো ও এইচ আছে ঠিক তেমনি এই নিউক্লিও কি এটা কি ও এইচ কি ডেল্টা মাইনাস এটা কি ডেল্টা প্লাস ওইচ গ্রুপটা হলো নিয়ে বাইরে যাব তোমার ওয়েচ গ্রুপটা পানি আকারে হয়ে যায় কথা বুঝতে পারছো পানি আকারে বের হয়ে যায় একটা হাইড্রোজেন ই করে তো ওইখানকার সিচুয়েশন আলাদা তোমাদের বইয়ে অ্যালকোহলের সাবস্টিটিউশন দেখায় না কিন্তু আমি বলতেছি এগুলো হবে মানে এগুলো থাকে তো অ্যালকোহলের জায়গায় এনে নিউক্লিও ফাইল আসবে নিউক্লিও ফাইল এটাতে সাবস্টিটিউট বা রিপ্লেস করে দেবে সাবস্টিটিউশন মানে রিপ্লেসমেন্ট এবার আসো আমরা এস এন ওয়ান নিয়ে পড়ি

যে তোমার এস এন এর ক্ষেত্রে আসো আচ্ছা এস এন এর ক্ষেত্রে দেখো আমি এস এন ওয়ান বিক্রিয়াটা কেমনে হয় ধরো আমি একটা অ্যালকাইল হেলাইট নিলাম এটা হলো একটা টার্সিয়ারি অ্যালকাইল হেলাইট তাই না বলো তো কোয়ার্টানারি অ্যালকাইল হেলাইট কি সম্ভব সম্ভব না কারণ একটা তো ক্লোরাইডই চলে গেছে তো কোয়ার্টার্নারি অ্যালকাইল হেলাইট সম্ভব না ঠিক আছে এখন এখন আসো এটার সাথে আমি যোগ করছি একটা ধরো নিউক্লিও ফাইল এখন প্রথম স্টেপে কি হয় জানো প্রথম স্টেপে যেটা হয় সেটা হলো তোমার সবার আগে এটা রিপ্লেস করতে হইব না তাহলে এই বন্ডটা ভাঙতে হইবো এই বন্ডটা ভাঙার আগে এটা আগেই কী আছে ডেলটা মাইনাস হয়ে আছে এটা ডেলটা প্লাস হয়ে আছে এখন এটারে বাইট করতে হইব মানে একটু ঠেলা মারলে ঠেলা মারাই বন্ডারে ভাঙতে হবে ঠেলা মারার জন্য তুমি কী করবে জানো একটা পোলার দ্রাবক নিবা কি নিবা একটা পোলার দ্রাবক পোলার দ্রাবক নিলে লাভ কি দেখো পোলার দ্রাবক নিলে লাভ হইলো দেখো এটা এইচ পানি নিলাম পোলার দ্রাবক ঠিক আছে তাহলে ডেল্টা এটা কি ডেল্টা প্লাস এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস পোলার দ্রাবক নিলে এই ডেলটা মাইনাস ডেলটা প্লাসের মধ্যে কী হবে একটা আকর্ষণ হবে আকর্ষণ হলে এই বনটা তো এমনি ভাঙ্গা ভাঙ্গা অবস্থা সো আকর্ষণ হলে ও কি করবো জানো এটারে ভাইঙ্গা বাইর করে নিয়ে আসবে আমার কথা বুঝতে পারছো অর্থাৎ পোলার দ্রাবক এটারে ভাইঙ্গা কি করে নিয়ে আসলো বাইর করে নিয়ে আসলো ঠিক আছে সো দেখো পোলার দ্রাবক ধরো এটারে বাইর করে নিয়ে আসা তারপরে পানি কি করে এটার চারদিক দিয়ে ঘিরা ধরে তোমরা তো জানো পানি কেমন চারদিক দিয়ে ঘিরা ধরে এই যে এইভাবে সলভে সলভেশন মানে জানো না সলভেশন এই যে পানি চারদিক দিয়ে ঘিরা ধরে এই যে এটা ডেল্টা ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস সব হলো প্লাস 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 এগুলো হলো চারদিক দিয়ে ঘিরা এটা সলভেট করে ফেলে কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে ভাইয়া এটা এটা যদি তোমার ডারে বাইর করে দেয় তাহলে এটা কি সে কনভার্ট হবে ক্লোরিনের ইলেকট্রন বেশি তাহলে তো ও ইলেকট্রন দুইটা নিয়ে নিশ্চয়ই বাইরে এসে সিএল মাইনাস হয়ে তাহলে ইলেকট্রন যদি ও এইখান থেকে নিয়ে সিএল মাইনাস হয়ে বের হয় ইলেকট্রন নেওয়া যদি বের হয় তার মানে কি তার মানে এটা কি কার্বো ক্যাটায়ন হবে না কার্বো অ্যানায়ন হবে বলো মানে ইলেকট্রন দুইটা নিয়ে বেরোইছে তাহলে এটা কি হবে কার্বো ক্যাটায়ন হবে তাহলে এটা হলো কার্বো তৈরি হইল ঠিক আছে তাহলে এটা হলো ফরমেশন অফ কার্বো প্রথম আচ্ছা ঠিক আছে কারণ কার্বো তৈরি হওয়ার পর ভাই এই যে নিউক্লিয়ো ফাইলটা আছে এই নিউক্লিয়ো ফাইলটা কি করব আস্তে করে কোনো ব্যাপারই না এই স্টেপটা অনেক তাড়াতাড়ি হবে কারণ প্লাস আছে মাইনাস আছে প্রথম স্টেপটাতে দেরি লাগবো কারণ কি ওই জায়গায় ক্লোরিন রে কি করে আনতে হয় বাইর করে আনতে হয় কিন্তু এই স্টেপ তো ভাই কার্বো তো তুমি এমনিই জানো কার্বো অনেক বেশি রিঅ্যাক্টিভ কারণ ওইটা অ্যাটাকিং রিয়েজেন্ট আমরা পড়ছিলাম সো এই স্টেপটা অনেক দ্রুত গতিতে হয়ে যাবে অর্থাৎ নিউক্লিও ফাইল এখানে চলে আসবে চলে আসা এই যে প্লাস আর মাইনাসের মধ্যে কী হবে তোমার একটা বন্ড হবে অর্থাৎ এই যে এই যে এই মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন সো দুইটা ইলেকট্রন এখানে আসবে এনে বন্ড তৈরি করবে কথা বুঝতে পারছো যে কার্বোক্যাটায়ন হলো ই হয়ে যাবে মানে তোমার ভ্যানিশ হয়ে যাবে আর এটা হলো তোমার নিউ প্রোডাক্ট হবে কথা বুঝতে পারছো তার মানে আচ্ছা এখন তুমি বলতে পারো যে ভাই যে যখন কার্বোক্যাটায়ন হয়েছে তখন কিন্তু দ্রবণের মধ্যে দুই ডায়নায়ন আছে কার্বোক্যাটায়ন যখন হয়েছে তখন দ্রবণের মধ্যে এই নিউক্লিও ফাইল একটা আছে আরেকজন কে আছে ক্লোরিন যে গেছে এই ক্লোরিন বাইরে আরেকটা আছে না মানে যেই ক্লোরিনটা বাইরে গেছে এইখান থেকে এই ক্লোরিনটা আছে না তাহলে কার্বোক্যাটায়ন হওয়ার পর এই ক্লোরিনটাও তো আবার হেনে অ্যাটাক করতে পারে আবার হেলাইট তৈরি করতে পারে সেটা করে না কেন আমার কথা বুঝতে পারছো দেখো তুমি একটা জিনিস খেয়াল করো তুমি যেই জিনিসটা খেয়াল করো এটা প্রথম স্টেপটা দেখো ভাইয়া প্রথম স্টেপটা তো এরকম হয় তুমি কি করছো তুমি ধরো অ্যালকাইল হ্যালাইট নিছো ধরো আমি এখান থেকেই দেখাই হ্যাঁ অ্যালকাইল হেলাইট তুমি নিছো অ্যালকাইল হেলাইট নিয়ে তুমি এই জায়গায় প্লাস কে ও এইচ এর জলীয় দ্রবণ দিছো কে ও এর মধ্যে কে প্লাস থাকে আর কি থাকে ও এইচ মাইনাস এই যে নিউক্লিও ফাইলটাকে এটা এইচ মাইনাস ঠিক আছে ও হলো নিউক্লিও ফাইল আর এটার জলীয় দ্রবণ কেন নিশিভ বলো তো ওই যে পোলার দ্রাবক এটার এটা ডেল্টা মাইনাস না এটা ডেল্টা মানে সেটা ডেল্টা তো এটা টান দিয়ে বাইর করার জন্য আমি নিছি পোলার দ্রাবক নিছি এই কারণে অনেক সময় দেখবা এনে অ্যাকোয়াস লেখা থাকে ঠিক আছে কিউ ঠিক আছে অ্যাকোয়াশ লেখা থাকে এবং তুমি এখানে পানি ধরো নিলা ঠিক আছে আচ্ছা পানি যদি নাও তাহলে আলটিমেটলি কী হইব বেয়া দেখতো যে প্রথম প্রথম ধাপে কী হবো প্রথম ধাপে এটা কী করবো ভাঙে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে কী হবে এটা ভাঙবে এটা ভাঙে কী হবে কার্বোকেটায়ন তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি আর হইলো প্লাস আর এটা কি তোমার সিএল মাইনাস আলাদা আর আর কে আছে এখানে ও এইচ মাইনাস আলাদা এখন ভাইয়া দেখো এই কার্বো ক্যাটাউনটা দুইজন অ্যাটাক করতে পারে এও অ্যাটাক করতে পারে এও অ্যাটাক করতে পারে কে অ্যাটাক করবে নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল ভাইয়া ও এইচ মাইনাস অ্যাটাক করবে কেন কেন ক্লোরিন অ্যাটাক করবে না কার সাথে হ্যাঁ পটাশিয়ামের সাথে কেঞ্চলে পটাশিয়াম কে প্লাস কে প্লাসই থাকে কে প্লাস তো তোমার হ্যাঁ আয়ন হিসেবেই থাকে অ্যাকুয়ার সলিউশন তো আয়ন হিসেবেই থাকে সিএল মাইনাস যায় না কারণ এটার অ্যান্সার আমি আগের বড়ই দেয় সিএল মাইনাসে সলভেটেড করে ফেলে চারদিক থেকে ঘিরে ফেলে না পানি পানি কি এটা টান দিয়েছে টান দিয়ে যে পানি কি এটা টান দিয়েছিল না মনে আছে ডেলটা প্লাস দিয়ে টান দিয়েছিল পানি এটা টান দিয়ে বাইর করে তারপরে কি করে ফেলে সলভেটেড করে ফেলে তাই না তাহলে দেখো এটা টান দিয়ে বাইর করছে বাইকে এই চার দিক দিয়ে পানি হলো ঘিরা ধরে অ্যান্ড পানি যদি চারদিক দিয়ে ঘিরা ধরে ও তো অ্যাটাক করতে পারবে না আমার কথা বুঝতে পারছো সো পানি হলো চারদিক দিয়ে ঘিরা ধরে এন তুমি বলতে পারো ভাই এই ও এইচ মাইনাস ও নেগেটিভ আয়ন ওরা কি চারদিক দিয়ে ঘিরা ধরে না ওরেও ভাই চারদিক দিয়ে ঘিরা ধরে ওরেও সলভেটেড করে ফেলে কিন্তু কথা হইল যে ওর কনসেন্ট্রেশন ওর থেকে অনেক ক্লোরিনের থেকে অনেক বেশি থাকে কারণ দেখো ক্লোরিন আয়ন মাত্র তৈরি হয়েছে আর এইটা তুমি আগে থেকেই বেশি কইরা তোমার কি দ্রবণে দিয়ে রাখছো আর ক্লোরিন আয়রন হলো মাত্র একটা তৈরি হইল ওই জায়গায় এইচ মাইনাসের এক হাজারটা আছে আমার কথা বুঝতে পারছো তো মেইন কাহিনী কি কেন ক্লোরিনের অ্যাটাক করে না কারণ কি সলভেট সলভেটেড করে ফেলে এই কারণেই আমরা পোলার প্রোটিক দ্রবণ নিব প্রোটিক সলভেট করার জন্য কি লাগবে পোলার প্রোটিক পোলার প্রোটিক দ্রবণ মানে কি বলো তো পোলার প্রোটিক দ্রাবক পোলার প্রোটিক দ্রাবক মানে কি পোলার মানে কি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস থাকবো আর প্রোটিক মানে হইলো যার হাইড্রোজেন বা প্রোটন থাকে কথা বুঝতে পারছো যেমন পানি পানি কি পোলার প্রোটিক দ্রবক না পানি কেন পোলার দ্রবণ কারণ এনে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস আছে কেন প্রোটিক কারণ এনে কি আছে প্রোটন বা হাইড্রোজেন আছে আমার কথা বুঝতে পারছো তেমনই ভাইয়া তুমি ইও নিতে পারো তোমার হলো অ্যালকোহলও নিতে পারো কিন্তু এখানে তোমার বলে নাই তো আমি এটা বলতেছি না অ্যালকোহলও কিন্তু পোলার প্রোটিক দ্রাবক তুমি একটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের নাম বলো তো দেখো পোলার অ্যাপ্রোটিক দ্রাবক সে পোলার কিন্তু সে অ্যাপ্রোটিক সে কে কোনটা বলো দেখো যেমন দেখো অ্যাসিটন অ্যাসিটোন হলে একটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবক দেখো এটার মধ্যে পোলারিটি আছে ডেল্টা ডেলটা মাইনাস এটা কি ডেল্টা প্লাস কিন্তু কোনো প্রোটন কি হেনে ডেল্টা মানে প্রোটন কি এখানে আসে মানে প্রোটনের উপরে কি ডেল্টা প্লাস আছে না তো এটা পোলার দ্রাবক কিন্তু এটা কি প্রোটিক না অ্যাপ্রোটিক অ্যাপ্রোটিক কথা বুঝতে পারছো এটা নিলে হইব না আমার কি নিতে হবে পোলার প্রোটিক দ্রাবক যাতে ভালো মতো এটাকে কী করতে পারে সলভেট করতে পারে কথা বুঝতে পারছো নাম্বার ওয়ান তাহলে ভাই আমি যদি ভালো মতো ই করি তাহলে দেখো স্টেপ ওয়ান হইলো স্টেপ ওয়ান হলো তোমরা এই এই বেসিকগুলো তো বুঝছো না কে কারে অ্যাটাক করবে কে কারে অ্যাটাক করবে না সো স্টেপ ওয়ান হলো তোমার এই অ্যালকাইল গ্রুপ লিভ করা মানে এই হেলাইট গ্রুপটা লিভ করা হেলাইট গ্রুপটা লিভ করলে তোমার কি হবে এটা যদি লিভ করে তাহলে তোমার এখানে কী হবে তোমার এই সি প্লাস কার্বোক্যাটায়ন হবে এটা হলো সিএইচ থ্রি সি থ্রি সি থ্রি এই স্টেপটা হইলো ভাই একটা স্লো প্রসেস স্লো কারণ কি এখানে তুমি কি পানি দিয়া এটা কি টান মাইরা বাইর করতেছো তাহলে তোমার কি হবে অনেক স্লো হবে ঠিক আছে পরের স্টেপটা অনেক ফাস্ট হবে কারণ কি এনে প্লাস আছে আর পাশাপাশি কি নিউক্লিও ফাইলও আছে তাই না তাহলে নিউক্লিও ফাইল মানে কি ওই যে আমরা ও এইচ কে ও এইচ এর ও এইচ মাইনাস রে ধরি তো নিউক্লিও ফাইল মানে ও এইচ মাইনাস ঠিক আছে তাহলে নিউক্লিও ফাইলও আছে সো নিউক্লিও ফাইল ডিরেক্টলি যায় কি করবে এটারে অ্যাটাক করব এই স্টেপটা অনেক কি হবে তাড়াতাড়ি হবে রাইট এই স্টেপটা অনেক তাড়াতাড়ি হবে ঠিক আছে কারণ প্লাস মাইনাস আসে তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এটা হলো স্লো প্রসেস মনে রাখবা একটা বিক্রিয়ায় যেটা সবচেয়ে স্লো প্রসেস ওইটাই হলো রেড ডিটারমাইনিং স্টেপ একটা বিক্রিয়া যেটা সবচেয়ে স্লো প্রসেস ওইটাই কী রেড ডিটারমাইনিং স্টেপ কেন 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 কারণ সবচেয়ে স্লো প্রসেস যদি তারা দেখো এটা তো তাড়াতাড়ি হয়ে যেতেছে তুমি ধরো একটা ধরো তুমি এই 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 থেকে উত্তরা থেকে ধরো সরোয়ার দি মেডিকেল যাবা এখন সবচেয়ে বড় জাম পড়ে বনানিতে আগে পড়তো তো এখন বনানিতে হইল স্লো যায় এখন বনানির জ্যামটা কত দেরি হবে এটার উপরেই ডিপেন্ড করবে তোমার কত তাড়াতাড়ি তুমি যাইতে পারতেছো বাকি রাস্তা তো খালিই থাকে সো যেটা ফাস্ট যাইতে পারতেছো এটা কিন্তু তোমার রেড ডিটারমাইনিং স্টেপ না ওই বনানির জ্যামটা তোমার কত তাড়াতাড়ি পার হইতে পারতো ওইটাই হলো কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা বুঝতে পারছো সো মনে রাখবা যেটা সবচেয়ে স্লো এটা কিন্তু আমরা লিমিটিং ফ্যাক্টরের সময় পড়ছিলাম ঠিক আছে যেটা সবচেয়ে হলো কম থাকে ওইটাই হলো রেড ডিটারমাইনিং রিয়েজেন্ট আর যেটা সবচেয়ে স্লো প্রসেস ওইটা হলো রেড ডিটারমাইনিং স্টেপ তাহলে এটা হলো সবচেয়ে স্লো প্রসেস এবং এটা রেড ডিটারমাইনিং এটার উপরেই রেড ডিটারমাইন হয় তারপরে নিউক্লিও ফাইল যে অ্যাটাক করে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটার উপরে রেড কী করে ডিপেন্ড করে না তাহলে প্রথম স্টেপে কি কোনো নিউক্লিও ফাইল আসে প্রথম স্টেপটা কিসের উপর ডিপেন্ড করে যে অ্যালকাইল হেলাইট কত তাড়াতাড়ি ভাঙতেছে তাহলে প্রথম স্টেপ তাহলে তোমার রেট অফ রিয়েশন কি হবে রেট অফ রিয়েশন আরও আর এটা কি হবে বলতো এটা কার উপর ডিপেন্ড করবে বলতো এই যে এটার উপরে সি এইচ থ্রি তিন সি সি এটার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না কারণ কি প্রথম স্টেপে কি আমার কোনো নিউক্লিও ফাইল আছে প্রথম স্টেপ যেহেতু রেড ডিটারমিনিং স্টেপ তাহলে এইটার উপরেই কি আমার সব কিছু ডিপেন্ড করতেছে তাহলে এই জায়গায় কোনো নিউক্লিয়ো ফাইলের ভূমিকা নাই তাহলে এইটা কত তার কত এটা যত বেশি থাকবে এটা তত বেশি ভাঙবে তত বেশি কার্বো তৈরি হবে কথা বুঝতে পারছো সো এটার উপরে ডিপেন্ড করে এবং এটার পাওয়ার কত থাকে ওয়ান থাকে এই কারণে এটা ইউনিমলিকুলার বলে কথা বুঝতে পারছো টু দি পাওয়ার যদি টু থাকতো তাহলে এটা ইউনিমলিকুলার বলতো না আচ্ছা তাহলে এটা হলো তোমার কি গেল গেলো তোমার এস এন ওয়ান এখন এস এন ওয়ান কয় স্টেপ দেখো এস ওয়ান কয় স্টেপে হয় দুই স্টেপে হয় এস ওয়ানে কি জ্যামিতিক গঠনের কোনো পরিবর্তন হয় দেখো যেই সাইড থেকে ক্লোরিন গেছে ওই সাইড থেকে আইসা নিউক্লিওফাইল ফাইল ঢুকছে তাহলে কি জ্যামিতিক গঠনের কোনো পরিবর্তন হবে যদি অন্য সাইড থেকে আইসা ঢুকতো তাহলে কী হইতো জানো তাহলে এটার স্ট্রাকচার এরকম হয়ে যেত এর স্ট্রাকচার হয়ে যেত এরকম অন্য সাইড থেকে যদি ওয়েস ঢুকতো ধরো এই বাম সাইড থেকে যদি ওয়েস ঢুকতো তাহলে স্ট্রাকচার কি বিপরীত হয়ে যেত না বিপরীত হয়েছে এরকম কি হয় না যেই সাইড থেকে তোমার ক্লোরিন বাইরে ওই সাইড থেকেই হলো অ্যাটাক করে রে অ্যাটাক করে সো এই কারণে তোমার কি হয় তোমার জ্যামিতিক গঠন কি থাকে অপরিবর্তিত থাকে অর্থাৎ এইটা না এটা আসলে কোনটা ক্রিয়েট হয় এই যে কার্বোক্যাটনের এটাই ক্রিয়েট হয় অপরিবর্তিত থাকে জ্যামিটিক গঠন আচ্ছা আমরা কোন ধরনের দ্রবণ এটাতে মানে দ্রাবক এটাতে ইউজ করি পোলার প্রোটিক দ্রাবক ঠিক আছে যত বেশি পোলার হবে তত বেশি ভালো হবে তাই না যত বেশি পোলার হবে এটারে কি তত বেশি তাড়াতাড়ি টানমাইরা বাইর করতে পারবো আমার কথা বুঝতে পারছো সো যত বেশি পোলারিটি তত বেশি এস ওয়ান আমার কথা বুঝতে পারছো আচ্ছা তারপরে হলো তোমার এই জায়গায় যে নিউক্লিয় ফাইলটা ভেয়া দেখো তো নিউক্লিয় ফাইলের উপরে কি রেট অফ রিয়াকশন ডিপেন্ড করতেছে তাহলে নিউক্লিয় ফাইলের কনসেন্ট্রেশন বাড়ায় কমায়া লাভ আছে কারণ কনসেনট্রেশন এর লাভ নাই ঠিক তেমনি নিউক্লিও ফাইলের উপর যেহেতু রেট অফ রিয়াকশন ডিপেন্ড করে না তাই এটা তুমি স্ট্রং নিউক্লিয় ফাইল নাও না উইক নিউক্লিয় ফাইল নাও ওইটাও তোমার দেখার বিষয় না তার মানে উইক নিউক্লিয় ফাইলও এই বিক্রিয়াটা সেম ভাবেই করবে যেটা নাকি স্ট্রং নিউক্লীয় ফাইল করবে কারণ নিউক্লিও ফাইলের উপরে কিছু কি করতেছে না ডিপেন্ডই না তাই উইক নিউক্লিও ফাইল নিলে এটা হলো হয়ে যাবে কথা বুঝতে পারছো অর্থাৎ উইক নিউক্লিয় ফাইল নিলে এটা সম্ভব উইক নিউক্লিও ফাইল কারা কারা ভাই উইক নিউক্লিয় ফাইল হলো পানি ইটসেলফ একটা উইক নিউক্লিও ফাইল তোমার বইয়ে যেটা লেগসে ওটা বলি এই উইক নিউক্লিয় ফাইলের মধ্যে তারা লেগসে হলো এটা এই যে তোমার ইথানল মানে মিথানল ইথানল এগুলো হইলো উইক নিউক্লিও ফাইল সি টু এইচ ফাইভ ও এইচ ঠিক আছে এগুলো হলো উইক নিউক্লিও ফাইল আচ্ছা এগুলো নিউক্লিও ফাইল হইলো কেমনে হইলো তাই না এটার কারণ হইলো ভাইয়া এই যে ও এইচ না দেখো এই নিউক্লিও ফাইল মানে কি মাইনাস তাই না সো ওএইচ এর উপরে এই যে মুক্ত জ্বর আসে না এই মুক্ত জ্বরগুলা কী ভাইয়া ডোনেট করতে পারে এটা এটা কি হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা হলো উইক মানে ওর কি ফিলিসিটি কম মানে দেখো ও এমনি স্টেবল কম্পাউন্ড মিথানল ইথানল কি স্টেবল কম্পাউন্ড না তাহলে ওটা নিউক্লিওফিলিসিটি ফিলিসিটি কম মানে উইক নিউক্লিও ফাইল আর স্ট্রং নিউক্লিওফাইল ফাইল যদি বলে তাহলে জাস্ট কি করবা জানো এটার থেকে হাইড্রোজেনটা সরাই দিবা এখন এটার থেকে হাইড্রোজেনটা সরাই দিলে এটা কি মাইনাস হয়ে যাব না হাইড্রোজেনটা সরাই দিলে এইচ প্লাস সরাই দিলে এটা মাইনাস হয়ে যাবে তাই না ভাই তখন এইটার তুমি বলবা কি স্ট্রং নিউক্লিও ফাইল কারণ কি ভাই এটা কি স্টেবল কম্পাউন্ড না তাহলে ওটা কি অ্যাটাক করার জন্য কি ই হয়ে থাকে তাই ওটার নিউক্লিয় ফিলসিটি বেশি তো যদি তুমি এই যে সি এইচ থ্রি ও মাইনাস দেখো আচ্ছা ইথানল ইথান এই যে তোমার কি জানি বলে এই যে ইথানলের যে আয়নটা ইথানয়েট আয়ন এটারে অনেকে এইভাবে ও এই যে ইটি তো ভেবেচায় খায় না ইটি ও মাইনাস ইথানল ও মাইনাস আমার কথা বুঝতে পারছো এগুলো তোমার বইয়ে কিন্তু আছে ঠিক আছে সো এটা ব্যবহার এখানে না তো আমি যখন ভাইয়া সি এই সি এইচ থ্রি তখন এটা হয়ে যাইব কি স্ট্রং তো উইক নিউক্লিও ফাইল কিন্তু এটা যখন এইচ প্লাসটা বাইর করে দিব এটা মাইনাস থাকবো তখন এটা কি হয়ে যাবো স্ট্রং নিউক্লিও ফাইল আমার কথা বুঝতে পারছো তো এটা হলো এই অবস্থা এখন আসো কে হইল তোমার তোমার কে হইল তোমার এই রিয়াকশনটা বেশি দেয় এটা হলো কোশ্চেন কে হইল রিয়াকশনটা বেশি দেয় ধরো তিনটা তোমার তোমার অ্যালকাইল হ্যালাইড আছে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি কোনটা রিয়াকশনটা বেশি দেয় বলো তো থ্রি ডিগ্রি কেন বেশি দেয় বলো তো কেন এটা কোনো আনসার হইলো কে স্টেবল থ্রি ডিগ্রি কে কে স্টেবল কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন স্টেবল কথা বুঝতে পারছো এই কি তৈরি আমি তোমাদের একটা বলছিলাম কার্বোক্যাটায়ন সম্পর্কে যে স্টেবিলিটির ক্রম আর রিঅ্যাকটিভিটির ক্রম কি সেম অর্থাৎ যে বেশি স্টেবল সে বেশি কি হবে তৈরি হবে এবং সে বেশি রিঅ্যাকশন করবে মনে আছে বলছিলাম ওই যে মনে নাই আর চেরা দেখি ঠিক আছে আচ্ছা তাহলে এইটা এরিং কিন্তু ঠিক আছে ঠিক আছে তাহলে এটা তোমার আনসার হলো এই যে বিক্রিয়া এই বিক্রিয়া কি ক্যাটায়ন তৈরি হইতাছে না তাহলে কার্বোক্যাটায়ন যেটা সবচেয়ে বেশি স্টেবল ওইটা সবচেয়ে বেশি তৈরি হইব এবং ওই বিক্রিয়াটা কি সবচেয়ে বেশি দিবে আমার কথা বুঝতে পারছো তাহলে থ্রি ডিগ্রি টু ডিগ্রি আর ওয়ান ডিগ্রির মধ্যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ক্রম কী ছিল থ্রি টু ওয়ান মানে অ্যালকাইল হ্যালাইডও সেম হবে থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইড থ্রি ডিগ্রি ক্যাটায়ন দেয় তাই ওটা তাড়াতাড়ি বিক্রিয়া দিবে টু ডিগ্রি অ্যালকাইল হেলাইড মিডিয়াম দিবে ওয়ান ডিগ্রি কি দিবেই না আমার কথা বুঝতে পারছো ওয়ান ডিগ্রি এস ওয়ান দেয়ই না ঠিক আছে তো এটা ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা তাহলে এটা হলো তোমার ক্রম আচ্ছা আচ্ছা আমি কি পিস ওনে যাইতেছি হ্যাঁ দাঁড়াও পিস ওনে কেন যাইতেছি হুম তাহলে এস এন ওয়ান বিক্রিয়া হলো এইটুকু ওরে বাইরে বাইরে আচ্ছা এগুলো দেয়া দিছি সব হ্যাঁ আচ্ছা এটা কে এস এন ওয়ান দিবে এটা তোমরা জানো সবচেয়ে বেশি এস এন ওয়ান কে দেয় থ্রি ডিগ্রি দেয় ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন এই জায়গায় আছে এখানে একটু চিন্তা করো তো কে এস এন ওয়ান বেশি দিবে দেখো এইখানেও থ্রি ডিগ্রি আছে এটা তুমি এভাবে চিন্তা করো এটা এটা আর থ্রি দিয়ে এটা তিনটা শাখা বুঝাইছি হ্যাঁ আর এটা থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইট এইটাও দেখো থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইট কেম নেবে দেখো এই কার্বনটা দেখো এইটা এটা আর হলো এটা বেনজিনের এইটা কার সাথে লাগানো কার্বনের সাথে লাগানো তাহলে কার্বনের সাথে লাগালে কি হয়ে যাবো এটা থ্রি ডিগ্রি হয়ে যাবো কথা বুঝতে পারছো তাহলে এখন আমারে বলো যে এই দুইটার মধ্যে কে বেশি দিব বলো এটা দিব না এটা দিব বেসিক থেকে অ্যানসার করো বলো কোনটা এটা কেন দিবে বলো এটা আনসার না আনসার এটা আমি তোমাদের বারবার বলছি যেখানে রেজোনেন্স থাকবে ওই জায়গায় স্টেবিলিটি কী হয় বাইরে যায় ঠিক আছে যেখানে রেজোনেন্স থাকে ওটার স্টেবিলিটি কী হয় বাইরে যায় তাই এহেন থেকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এখান থেকে তো এই ক্লোরিন লিভ করে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে তো ওই কার্বোক্যাটায়নটার ওই স্টেবিলিটি বাড়বে কেন কারণ রেজোনেন্স হবে এখানে কিন্তু এনে কোনো রেজোনেন্স আছে এই জায়গায় কোনো এই জায়গায় যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে এনে কোনো রেজোনেন্স নাই তাই এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি আরও বেশি কথা বুঝতে পারছো তাই এটা হলো বেশি দিবে ঠিক আছে আচ্ছা এবার আসো এসেন টু টু এর ক্ষেত্রে কি হয় এসেন টু এর ক্ষেত্রে যেটা হয় ভাইয়া এটা হলো ধরো আমি অ্যালকাইল হেলাইট নিছি আগের মতোই আগের মতোই আমার একটা পোলার দ্রাবক নিলে ভালো হইবো তাই না একটা পোলার দ্রাবক নিলাম বাট পোলার দ্রাবক ছাড়াও তোমার এসেন এসেন টু কি হবে নন পোলার দিয়েও হবে কারণ কি জানো এসেন টুতে ভাইয়া দেখো আচ্ছা আগে বলি এন টুটা কেমনে হয় তাইলে বুঝবা দেখো এন টুতে প্রথমে কী হয় জানো তুমি যে নিউক্লিও ফাইলটা নাও হ্যাঁ ওই নিউক্লিও ফাইলটা অনেকেই স্ট্রং থাকে কথা বুঝতে পারছো তোমাদের এস এন ওয়ান কি ভাই কে এইচ দিয়া দেখাইছে না আচ্ছা কে এইচ দিয়া দেখাইছে তোমরাও কে ওএ দিয়েই কইরো কিন্তু ভাইয়া যাই না রা হো যে এটা আসে এটা খুবই স্ট্রং নিউক্লিও ফাইল এটা আসলে এসএন ওয়ানে দেখানো উচিত হয় না কথা বুঝতে পারছো এস এন ওয়ানে আইদার ইথানল মিথানল সে লেখার সময় ঠিকই লেখছে ইথানল মিথানল হইলো উইক স্ট্রং এগুলো মতো লেখছে মানে তোমরা হলো বই পড়তে যা একটু কনফিউজ হইতে পারো তা আমি তোমাদের রিয়ালটা ও বইলে দিই ফেক্টটাও বইলে দিই কথা বুঝতে পারছো তো তোমাদের বই কিন্তু দেখাইছে হলো এই বিক্রিয়া দেওয়া কিন্তু এটা কিন্তু কি নিউক্লিয় ফাইল স্ট্রং এন আমরা জানি কি আমরা জানি হইল দেখো আমরা জানি হইল যে এসএন ওয়ান এটা স্ট্রং নিউক্লিয় ফাইল দেওয়া হয় আবার কি উইক নিউক্লিয় ফাইল দেওয়া হয় কিন্তু উইক নিউক্লিয় ফাইল দিলে এটা হওয়ার পসিবিলিটি বাইরে যায় স্ট্রং নিউক্লিয় ফাইল দিলে কি এসএন টু হওয়ার পসিবিলিটি বাইরে যায় তো আমরা এই কে ও এইচ এর ও এইচ মাইনাস আয়ন অথবা এই যে কি আছে সি থ্রি ও মাইনাস আবার কি সি টু এইচ ফাইভ মাইনাস এইগুলো কি স্ট্রং নিউক্লিয় ফাইল না এগুলো হলো স্ট্রং নিউক্লিও ফাইল এই কারণে এগুলা এগুলো যদি দেখো তাহলে কিসের পসিবিলিটি বাইরা যায় এসএন টু এর পসিবিলিটি কারণ এই স্ট্রং নিউক্লিয় ফাইল হলো এস টু ঠিক আছে আচ্ছা এটার কারণ হলো ভাই স্ট্রং নিউক্লিয় ফাইল কার্বো কার্বোক্যাটায়ন তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করে না আমার কথা বুঝতে পারছো মানে টপ স্টুডেন্টের মতো কে কোন জায়গায় গেল কোন অটোপাস দিল। এটা নিয়ে কোনো এটা তাহলে এসএন ওয়ানের ক্ষেত্রে ওটা হলো কার্বোক্যাটায়ন আগে তৈরি হয় তারপরে অ্যাটাক করে তাই না আর এই জায়গায় হলো এই অবস্থায় থাকা অবস্থায় দেখো এই ধরো এই অবস্থায় আছে হুম আমি যেটা বলতেছি এই এস এন ওয়ানটা তোমার কে ওয়েস দিয়ে দেখাইছে বাট দেখানো কি উচিত ছিল না এস ওয়ান কি দিয়ে দেখানো উচিত ছিল বলো তো ধরো পানি অথবা ইথানল রাইট মিথানল এগুলো দিয়ে দেখাইলে ভালো হতো কথা বুঝতে পারছো তাহলে হলো কি এটা উইক নিউক্লিয় ফাইল হইতো তখন হইলো তোমার এক্সপ্লেনেশন ভালো হতো যাই হোক তবু দেখাইছে এটা হয়ে গেছে ঠিক আছে আর থ্রি ডিগ্রি তো থ্রি ডিগ্রি দেখলেই বোঝা যায় বা যে এস এন ওয়ান হয়ে যাব এটা দিয়াও হবে কথা বল আমি কি বলছি নিউক্লিও ফাইল কি উইক না স্ট্রং এটার উপরে ডিপেন্ড করে না কিন্তু যদি স্ট্রং দাও তাহলে ওটার অ্যাটাক করার পসিবিলিটি কি বাধা যায় অর্থাৎ তুমি যদি কে ওয়াইজ দাও এবং ওই থ্রি ডিগ্রি দাও তাও হবে কথা বুঝতে পারছো এস এন ওয়ান হবে কারণ কি কারণ হইলো থ্রি ডিগ্রি কখনো এস এন টু দেয় না যেমন ওয়ান ডিগ্রি কি এস এন ওয়ান দেয় না কথা বুঝতে পারছো আচ্ছা কেন দেয় না এটা বলতেছি দেখো ভাই এখন এখন কথা হইল ভাই আমি এই জায়গায় নিবো কি একটা স্ট্রং নিউক্লিয় ফাইল ধরো এই স্ট্রং নিউক্লিয় ফাইলটা ধরো ওএইচ মাইনাস ঠিক আছে ও এইচ মাইনাস নিলাম স্ট্রং নিউক্লিয় ফাইল ওই জায়গায় কিন্তু ওএইচ মাইনাস নিয়েছিলাম স্ট্রং কিন্তু ওই জায়গায় আমি কী নিয়ে থ্রি ডিগ্রি নিয়েছিলাম তাই ওটা কিন্তু এস এন ওয়ান কী হয়েছে মিলে গেছে কথা বুঝতে পারছো এখন যদি তুমি টু ডিগ্রি অ্যালকাইল হেলাইট নাও তখন কিন্তু তোমার কিসের উপর ডিপেন্ড করবে ধরো টু ডিগ্রি অ্যালকাইল হেলাইট নিলা ধরো এই এইচ হ্যাঁ এটার তুমি কে এইচ দিলা অ্যাকোয়াস আর এটারে তুমি তোমার ইথানল মানে সি টু এইচ ফাইভ ও এইচ দিলা এটা এটাও তো না ধরো অ্যাকোয়া সলিউশনে দিলা অ্যাকোয়াস সলিউশনে না তোমার ধরো অ্যাপ্রোটিক দ্রাবকে অ্যাসিটনে দিলা পোলার দ্রাবক কিন্তু অ্যাপ্রোটিক দ্রাবক তখন ভাইয়া দেখো এইখানে কী হবো জানো এই জায়গায় হবো এন টু কথা বুঝতে পারছো এই মেকানিজম হইব কি এন টু কারণ এই জায়গায় স্ট্রং নিউক্লিও ফাইল আছে দেখো টু ডিগ্রির ক্ষেত্রে কিন্তু মিডিয়াম না তাহলে টু ডিগ্রি এন ওয়ানও দিতে পারে আবার এস এন টুও দিতে পারে তাহলে টু ডিগ্রি এসএন ওয়ান দেবে না এস এন টু দিবে এটা ডিপেন্ড করে আশেপাশের অবস্থার উপরে যেমন তুমি যদি স্ট্রং নিউক্লিয় ফাইল দাও তাহলে ও কী দিব এসএন টু দিব উইক নিউক্লিও ফাইল দিলে কী হব এসেন ওয়ান দিব তুমি যদি পোলার প্রোটিক সলভেন্ট দাও মানে পানি দাও তাহলে এসেন ওয়ান দিবে ঠিক আছে কিন্তু এখানে এই জায়গায় হলো তোমার অ্যাপ্রোটিক দিতে দিতে হবে হবে এই জায়গায় হলো পোলার প্রোটিক দিতে হবে কারণ আমরা জানি এস এন ওয়ানে কি নিতে হয় পোলার প্রোটিক তো এটা দিলে আবার কি হবো এন ওয়ান দিব আমার কথা বুঝতে পারছো মানে টু ডিগ্রিতে তোমার কি হইব ই করা লাগবে তুমি যখন টু ডিগ্রি দিবে তখন চুপচাপ দেখবা যে আশেপাশে কি দিছে যদি পোলার প্রোটিক সব মানে বেশি পোলার দ্রাবক দেয় তাহলে এটা কি হবে এন ওয়ান এস এন ওয়ান হবে বেশি পোলার দ্রাবক দুইটার মধ্যেই পোলার প্রোটিক আছে বাট পোলারিটি হইল ম্যাটার করে কার ক্ষেত্রে এস এন ওয়ানের ক্ষেত্রে কারণ পোলারিটি যত বেশি ও কি টান কি করতে পারবে বাইর করতে পারবে কিন্তু এস এন টু এর ক্ষেত্রে কি বাইর করা পর্যন্ত ওয়েট করে ও হইলো আগে গিয়ে অ্যাটাক করে কে বাইর করলো না বাইর করলো ওটার কোনো তাই তুমি যদি নন পোলারও দাও তা হয়ে যাব পোলার দ্রাবক দিলে এটা তাড়াতাড়ি হবে বাট নন পোলার দিলেও কি হই।

এসেন টু এরকম হয় এই কারণেই হলো জিনিসগুলারা কী করতে হয় মানে ফেভারে আনতে হয় এবং তোমাদের যে সাররা দিবে এগুলো যদি দেয় দেওয়ার সম্ভাবনা কম তোমাদের লেখা লেখি দেওয়ার সম্ভাবনা বেশি বা যদি দেয় তাহলে এটা ফেভারগুলো বইলা দিবে যে কোন জায়গায় কী দ্রাবক ইউজ করছে ঠিক আছে কোন জায়গায় কি দ্রাবক ইউজ করছে কোন জায়গায় হলো উইক নিউক্লিও ফাইল ইউজ করছে কোন জায়গায় স্ট্রং নিউক্লিও ফাইল ইউজ করছে আমার কথা বুঝতে পারছো এটা হলো দিয়ে দিবে আচ্ছা এখন কথা হলো যে এস এন টু এর মেকানিজমটা কেমনে ঘটে দেখো আমি এই যে ওএইস যে নিলাম এটা কি স্ট্রং নিউক্লিও ফাইল ঠিক আছে এগুলা সব হলো কি কি কারণে হয়েছে জানো তোমার বইয়ের মধ্যে উল্টাপাল্টা লেখার কারণে এই যে এই সব কনফিউশনগুলো হয়েছে বুঝছো উল্টাপাল্টা না লেখলে এত কনফিউশন হইতো না তোমার বই বইয়ের মধ্যে আচ্ছা দেখো এটা হলো কি সিএইচ থ্রি সিএল এখন আমি এস এন টু মেকানিজম করবো এন টু মেকানিজমে স্ট্রং নিউক্লিও ফাইল নিছি অ্যান্ড এই স্ট্রং নিউক্লিয় ফাইল কবে এটা বাইর কবে কার্বোক্যাটায়ন তৈরি হবে এগুলো আর কি ওয়েটই করবো না ঠিক আছে ধরো এই সিএইচ থ্রি না এই সিএইচ থ্রি আমি এইচ 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 লেখলাম সো কবে তোমার এটা বাইরইব কবে কার্বোক্যাটায়ন তৈরি হবে এটা কি ওয়েট করবে না সে অপেক্ষা করবে না এই স্ট্রং নিউক্লিয় ফাইল নিলে কি কার্বোক্যাটায়ন তৈরি হওয়া পর্যন্ত সে কী করবে না তোমার বই লেখা ছিল অপেক্ষা করবে না হুম

এরকম পিচ দিয়ে এনে অ্যাটাক করবে কথা বুঝতে পারছো পিচ দিয়ে অ্যাটাক করার পর কি হইব দেখো পিচ দিয়ে অ্যাটাক করার পর হয় নাকি কি ধরো ও এইচ মাইনাস আছে সে হইলো এরকম পিচ দিয়ে অ্যাটাক করছে পিচ দিয়ে অ্যাটাক করার পর হয় হইল এইখানে একটা কাহিনী হয় সি এইচ থ্রি এইচ এইচ এই দিক দিয়ে একদিক দিয়া ও এইচের সাথে বন্ড কি হইতে থাকে আরেক দিক দিয়া সিএল এর সাথে বন্ড কি ভাঙতে থাকে এটার বলে ট্রানজিশন স্টেট কথা বুঝতে পারছো ট্রানজিশন স্টেট পরে ট্রানজিশন ট্রান্সেশন কি বলতো সিএলের সাথে বন্ড পুরোপুরি গিয়ে আলাদা হয়ে যাবে আর এই জায়গায় কি হবে এর সাথে বন্ড ক্রিয়েট হয়ে যাবে বন্ড ক্রিয়েট যদি হয় তখন এটা এই সাইডে চলে যাব উল্টা সাইড থেকে অ্যাটাক করছে না এটা এই সাইডে চলে যাবো কথা বুঝতে পারছো তাহলে এটা হলো কি এস এন টু এস টু মেকানিজম এক স্টেপেই হয় কি কোন স্টেপ বলা যায় না এটা হলো এক স্টেপই একবারই অ্যাটাক করে একবারে করে ফেলে দেখো এইখানে তুমি কি নিবা এখানে তুমি পোলার দ্রাবক নিলে জিনিসটা তাড়াতাড়ি হবে কারণ ক্লোরিন তাড়াতাড়ি বের হবে এই ধাপে এই ধাপে কি যদি তুমি পোলার দ্রাবক নাও অর্থাৎ তুমি যদি এই নাও তাহলে কি এটারে ক্লোরিনে তাড়াতাড়ি এহে নেয় কিন্তু ম্যাটার করে না বুঝতে পারছো মানে তুমি যদি পোলার দ্রাবক নাও নেও তাও এই ফাইলটা এত স্ট্রং যে ওটা ঠেলা কি করে দিব বাইরে দেবো কার্বোকাইটন তৈরি হবে পর্যন্ত তাহলে তুমি এখানে পোলার দ্রাবক কম পোলার দ্রাবক নিলেও হবে আবার কি নিলে হবে বাইয়া বলো তো নন পোলার দ্রাবক নিলে হবে নন পোলার মানে কি কোনো পোলারিটি নাই অর্থাৎ কম পোলার অথবা নন পোলারে কে বেশি ঘটে এসএন টু বেশি ঘটে কথা বুঝতে পারছো আচ্ছা তারপরে হইল তোমার আচ্ছা তারপরে সেকেন্ড হইল এখানে কি নিউক্লিও ফাইল ইউজ করছি ভাই আমি স্ট্রং নাকি উইক স্ট্রং কারণ স্ট্রং ইউজ করছি দেখি সে কার্বোকাটান তৈরি হওয়া পর্যন্ত কি ওয়েট করে নাই সে ডাইরেক্ট হলো অ্যাটাক করে দিছে কথা বুঝতে পারছো আচ্ছা এখানে হলো ট্রানজিশন স্টেট থাকে এইখানে জ্যামিতিক গঠন কি পরিবর্তিত হয় নাকি হয় না বলো জ্যামিতিক গঠন পরিবর্তিত হয় তাহলে এটা তো তুমি বাইচা গেছো এটা কোনো কাইরাল কার্বন না এটা কোনো কাইরাল কার্বন না কিন্তু যদি এটা কাইরাল কার্বন হইতো যদি এরকম হইতো যে এইখানে তোমার একটা গ্রুপ ধরো এ আছে এটা গ্রুপ ধরো বি আছে যেটা কি সি না তাহলে এটা কাইরাল কার্বন হইলে কি এটা যদি তোমার সমার থাকতো এটা কি হয়ে যাইতো কথা বুঝতে পারছো এই যে কাইরাল কার্বন থাকলে জ্যামেটিক গঠন পুরোপুরি উল্টা হয়ে যায় এই ঘটনা ঘটনায় ফেনোমোন বলে অ্যান্ড ইনভার্সন কি বলে ওয়ালডেন ইনভার্সন ওয়ালডেন ইনভার্সন কই দেখা যায় ভাইয়া বলতো এস এন ওয়ানে না টুতে টুতে হলো গঠন পরিবর্তিত হয় ঠিক আছে সো এইটাই ছিল তোমার এস এন ওয়ান আর এস এন টু এবার এটা পার্থক্য করলে তুমি পারবা অনেকগুলোই পারবা তোমার যদি আমি বলি ধরো আমি একটা ই দিলাম এস এন ওয়ান আর এস এন টু এর মধ্যে কন্ডিশন এস এন ধরো পোলার প্রোটিক সলভেন্ট ইউজ করলাম পোলার দ্রাবক বেশি পোলার দ্রাবক ইউজ করলে কোনটা ঘটবে এন ওয়ান কম পোলার দ্রাবক ইউজ করলে কোনটা ঘটবে এন টু কারণ কি ওটা স্ট্রং নিউক্লিয়ার ফাইল তাহলে ঠিকই ওই নাকি উইক নিউক্লিয় ফাইল দিলে ঘটবে এনে কি দিবে স্ট্রং নিউক্লিয় ফাইল দিলে ঘটবে তারপরে তোমার ধরো ওই জায়গায় কি এক স্টেপে হয় আর এই জায়গায় মানে এস এন টুতে হলে এক স্টেপে হয় আর এস এন ওয়ানে কি দুই স্টেপে হয় বাইদায়ে এক স্টেপে হওয়ার কারণে দেখো কি হয়েছে এক স্টেপে হওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো এনে কি নিউক্লিয় ফাইলও আছে আবার এই জায়গায় কি আছে অ্যালকাইল হেলাইডও আছে তো এক্সটেপে হওয়ার কারণে রেট অফ রিয়াকশন ডিপেন্ড করবে দুইজনের উপরে ডিপেন্ড করবে দুইজনের উপরে ডিপেন্ড মানে কি ধরো এটা আর সিএল দিয়ে দিলাম আমি অ্যালকাইল আর কি নিউক্লিও ফাইলের উপরেও ডিপেন্ড করবে করবে কিনা বলো আর ফাইলের উপরে আর এটার উপর যদি ডিপেন্ড করে তাহলে তুমি যদি নিউক্লিও ফাইলের কনসেন্ট্রেশন বাড়াও ফাইলের কনসেন্ট্রেশন বাড়াইলে বিক্রিয়া কি বাড়ব কারণ এটা ওটার উপর ডিপেন্ড করতেছে কিন্তু এসেন ওয়ানে কি এরকম হয়েছিলো না ওটা একটার উপর ডিপেন্ড করছে তাই নিউক্লিও ফাইলের কনসেনট্রেশন বাড়ায় বা নিউক্লিও ফাইল স্ট্রং উইক করে এরা কোনো কী ছিল না লাভ ছিল না তুমি কি বুঝতেছো নিউক্লিও ফাইল স্ট্রং উইক কিন্তু এটাতে কিন্তু তোমার নিউক্লিও ফাইল বাড়াইলে হবে ঠিক আছে আচ্ছা লাস্ট একটা কথা হলো জ্যামিতিক গঠন কোনটায় পরিবর্তিত হয় কোনটায় পরিবর্তিত হয় না সো এগুলোই হলো কাহিনি ঠিক আছে বাই ওয়ে আরেকটা জিনিস এসেন ওয়ান আর এন টু দুইটা বিক্রিয়াই হলো কি কি জানো দুইটা বিক্রিয়াই হলো এক্সোথার্মিক রিয়াকশন এক্সোথার্মিক রিয়াকশন মানে কি বল তো তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি মানে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাপ উৎপাদী বিক্রিয়াগুলো কি অটোমেটিক্যালি হয় নাকি বাইরে থেকে তাপ সরবরাহ করা লাগে তাপ তাপ উৎপাদী বিক্রিয়া যারা তারা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া তোমরা কি ইলেক্ট্রোকেমিস্ট্রিতে পড়ো না ওই ডেল্টা এইচ আর কি জানি ডেল্টা এস না তোমার ই ওই যে ই ডেল ই কি বলে রে এই যে ডেলি মান যদি মাইনাস হয় তাহলে স্বতঃস্ফূর্ত হবে না বিক্রিয়াটি হ্যাঁ হ্যাঁ তারপর ডেলি প্লাস হলো হ্যাঁ ইলেকট্রো হ্যাঁ ইলেকট্রো ফোর্স না ওটা যেন কি আমি ভুলে গেছি যাই হোক মেইন কথা হলো তাপ উৎপাদী বিক্রিয়া যারা ব্যায়া ওরা কি মানে এমনিই উৎপাদ তাপ উৎপাদন করতেছে বুঝতে পারছো হ্যাঁ তো ওরে ওরা এমনি হলো তাপ উৎপাদন করতেছে সো ওরা না অটোমেটিক্যালি হয় আর তাপ হারি বিক্রিয়া যারা এটা কি পড়ছিলাম পরিবেশ থেকে তাপ শোষণ করে অ্যান্ড পরিবেশ থেকে যদি একটা জিনিস তাপ শোষণ করে তাহলে ওই বিক্রিয়াটারে বাড়ানোর জন্য আমার বাইরে থেকে কি করা লাগে তাপ দেওয়া লাগে বাইরে থেকে যদি হিট বাড়ায় দাও তাহলে ওই তাপহারি বিক্রিয়াটা হবে নইলে হবে না তাহলে তাপ হারি বিক্রিয়া কি অসতঃস্ফূর্ত বিক্রিয়া মানে ওটাতে হিট না দিলে হইব না তুমি যদি যত হিট দিবা তত ও তাপ শোষণ করবে এবং বিক্রিয়াটা হবে কারণ কি পরিবেশ থেকে সে কি তাপ শোষণ করে অ্যান্ড পরিবেশ থেকে যদি তাপ শোষণ করে নিশ্চয়ই পরিবেশরে তাপ দিতেছে তো তুমি যদি আরো পরিবেশের টেম্পারেচার বাড়ায় দাও তাহলে বিক্রিয়াটি কি আরো বেশি বাড়বে কারণ আরো বেশি সে তাপ শোষণ করবে আমার কথা বুঝতে পারছো আর তাপ উৎপাদী বিক্রিয়া হয় হয় তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো ধরো তোমার এইরকম একটা দিছে হ্যাঁ দিয়া ধরো তোমারে কেউ ওইস দিছে এনেও কেউ ওইচ দিছে অ্যালকোহলিক তারপরে কিছু বলে নাই কিন্তু একটার মধ্যে ডেল লাগাই দিছে আরেকটার মধ্যে ডেল লাগায় নাই ডেল মানে কি তাপ দিতেছে কথা বুঝতে পারছো ডেল মানে তাপ দিতেছে তাহলে হ্যাঁ এটা হলো এন্ডোথার্মিক মনে রাখবা যদি ডেল জিনিসটা দেখো বা তাপ জিনিসটা দেখো তাহলে চোখ বুঝে ওইটা মাইনাস দিবা এলিমিনেশন বিক্রিয়া কথা বুঝতে পারছো কারণ এলিমিনেশন বিক্রিয়া কি এন্ডোথার্মিক প্রসেস ও তাপ দিলে হয় কথা বুঝতে পারছো অতিরিক্ত হাই টেম্পারেচারে ও এইচ মাইনাস নিউক্লিও ফাইল হিসেবে কাজ না করে বেইজ হিসেবে কাজ করে কথা বুঝতে পারছো তখন এটা হলো তোমার এলিমিনেশন আমি এলিমিনেশন পড়াবো ডোন্ট ওয়ারি বাট বিষয়টা হলো যদি ডেল দেয় তাহলে বুঝবা কি এটা এলিমিনেশন আর আমরা আগেই বলেছি এস এন ওয়ান এস এন টু দুইটা কি এক্সোথার্মিক রিয়াকশন মানে তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে ওটার মধ্যে কি তাপ দেওয়া লাগবো না ওটা অটোমেটিক্যালি হবে তো নর্মাল টেম্পারেচারে অটোমেটিক্যালি কী হবে ধরো এটার প্রোডাক্টটা কী বাইরিব এটার প্রোডাক্ট বাইর হলো আর ও এইচ আর এটার পরার প্রোডাক্ট বাইরে একটা অ্যালকিন কথা বুঝতে পারছো কারণ দুই সাইড থেকে কি তোমার সরাই দিবা তাহলে হলো এলিমিনেশন হয়ে গেলে এটা একটা অ্যালকিন বাই রিবো প্রোডাক্ট কথা বুঝতে পারছো তাহলে ডেল দিলে কি বল বুঝবা এলিমিনেশন কারণ এলিমিনেশন হলো কি তাপ হারি বিক্রিয়া আর এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া মানে এসএন ওয়ান এসএন টু তাপ উৎপাদী বিক্রিয়া আচ্ছা যাই হোক এখন আম বলো বলো এই যে দেখো এই দেখো এই দেখো পিছন দিক দিয়ে অ্যাটাক করতেছে দেখতো পিছন দিক দিয়ে অ্যাটাক করলে কি ওর কনফিগারেশন হয়ে যায় এটা কি এসএন টুতে হয় কারণ এস এন টু কি এই যে পিছন দিক দিয়ে অ্যাটাক করে কথা বুঝতে পারছো হ্যাঁ জ্যামিতিক সমানু গঠন সেম সেম একই 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 জিনিস মিস হুম এস এন ওয়ানে হয় নাই কারণ কি এস এন ওয়ানে কি হয়েছে বল এস এন টুতে এস এন টুতে কী হয়েছে দেখো এস আচ্ছা ও আচ্ছা এস এন টুতে বলছি এস এন টুতে বলছি একটা হয়েছে একটা হয় নাই দেখো এস এন এই এই জায়গায় যদি আমি এইটা নেই ধরো এই কম্পাউন্ডটা নিলাম এই কম্পাউন্ডটা নিলাম সিএল এটা ধরো বিক্রিয়া করলো বিক্রিয়া কইরা কি বাইরিব এটা পিছন থেকে অ্যাটাক করলে ধরো ওএ মাইনাস যদি পিছন থেকে অ্যাটাক করে তাহলে জ্যামিতিক গঠন পরিবর্তিত মানে হবে কিন্তু এটা কি কোনো ফারাক পড়বে কোনো ফারাক পড়বে না কারণ কি বলতো কারণ হইলো এই যে কার্বনটা এটা কি কাইরাল কার্বন তাহলে কার কোন তাহলে এটার এমনি ঘুরায় দেখলে যা অমনে ঘুরায় দেখলেও কি তা কারণ আমরা জানি কাইরাল কার্বনের ক্ষেত্রেই শুধু ডানে বামে কি হয় হিসাব হয় অন্য কারো ক্ষেত্রে কিন্তু ডানে বামে হিসাব হয় না এই যে এই যে ও বলছিল না যে ভাই ওটাতে বাইরে ওখানে রাখেন তো তুমি এমনে চেই নাখলেও যা এমনি চেই নাকলেও কী তাই বুঝতে পারছো সো এটা যে যদি এটা কাইরাল কার্বন হইতো তাহলে কী হতো ধর বলতো যদি এটা কাইরাল কার্বন হইতো অর্থাৎ যদি ধরো এই জায়গায় সাপোজ ধরো হাইড্রোজেন আছে আর এই জায়গায় ধরো ওয়েচ আছে সাপোজ হুম তখন এটা কী হইতো তখন এটা ধরো এই এই জায়গায় হাইড্রোজেন হয়ে এই জায়গায় ওয়েচ তাহলে কি এটা কাইরাল কার্বন না তখন এটা যদি এল আইসোমার থাকতো মানে এটা যদি এল সমানও থাকতো তাহলে এটা কী হয়ে যেত ডি এটা যদি ডি সমানও থাকতো তাহলে এটা কী যেত এল এই যে তোমার জ্যামেটিক গঠনটা চেঞ্জ হলো এটাতে বলে ওয়ার্ল্ড অ্যান্ড ইনভার্সন বুঝতে পারছো কোনটা এটা সমস্যা না এটা ওই বাদে অন্য একটা গ্রুপ বসায় দাও ব্রোমিন বসায় দাও হোয়াট এভার হোয়াট বসায় দাও কথা বুঝতে পারছো মেইন কথা হলো কাইরাল কার্বন হইতে হবে কথা বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ মানে যদি কাইরাল কার্বন থাকে তাইলেই তো ম্যাটার করে তাইলে হলো তোমার জিওমেট্রিটা ম্যাটার করে দেখো তুমি এই কলমটা একটা কম্পাউন্ড এই কম্পাউন্ডে তুমি এমনি দেখলে যা এমনি দেখলেও কি একই কথা বুঝতে পারছো সো ওইটারে অ্যাটাক করে হয়তো বা তার এটারে এমনি ঘুরাই দিছে বাট এটা কিন্তু আলাদা কোনো যৌগ না কথা বুঝতে পারছো কিন্তু যদি এটা কাইরাল কার্বন হইতো তাহলে আলোর প্রতি তার বিহেভিয়ার আলাদা হইতো মানে তুমি কখন একটা যৌগরে অন্য যৌগের থেকে ডিফারেন্সিয়েট করবা যখন নাকি ওর যোগের কোনো একটা প্রপার্টি ধরো এই যৌগের কোনো একটা প্রপার্টি যদি এই যৌগ থেকে আলাদা হয় তখনই তুমি বলবা এই দুটা আলাদা যৌগ এখন অপটিক্যাল আইসোমার যারা আছে তাদের দেখতে সবাই সেম কিন্তু তাদের আলোর প্রতি বিহেভিয়ার কী আলাদা আমার কথা বুঝতে পারছো তো ধরো নর্মাল একটা যোগ যেটার কাইরাল নাই ওইটারে এইভাবে দেখলে যা এইভাবে দেখলে কি তাই এটার বিহেভিয়ারে কোনো চেঞ্জ নাই এটার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টি কি সেম কিন্তু যদি একটা কাইরাল কার্বনের সাথে আমি এস করি তখন কি এটার ই চেঞ্জ হয়ে যাবে না তোমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে না স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তখন যদিও দেখতে সেম কিন্তু আলোর প্রতি বিহেভিয়ার তার কী হইব আলাদা হয়ে যাব ইনভারসন হয়ে যায় মানে কি বলো উল্টা হয়ে যাওয়া আর আগে হলো যদি সে আলোরে ডানে গুঁড়ায় তো এবার কি সে বামে ঘুড়াবে আমার কথা বুঝতে পারছি হ্যাঁ শো অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে ওয়ার্ল্ডেন ইনভার্সন অ্যাপ্লিকেবল হবে বাকি দা হবে না কথা বুঝতে পারছো এস এন টু এর ক্ষেত্রে ওয়ার্ল্ডেন ইনভার্সন অ্যাপ্লিকেবল হয় কোন কোন ক্ষেত্রে অপটিক আরে ভাই ইনভার্ট তুমি কখন বলবা যখন তুমি অপটিক্যাল আইসোমারিজম দেখবা তখনই তুমি বলবা যে একটা ইনভার্ট নাকি ইনভার্ট না নইলে তো তোমার ইনভার্সনের কাহিনী নাই কথা বুঝতে পারছো আচ্ছা না বুঝলে সমস্যা নাই পরে আবার বইল হ্যাঁ আচ্ছা এখন আসো তোমার এটা আনসার দাও এই এস এন বিক্রিয়া বেশি দিব বলো ওয়ান ডিগ্রি বেশি দিব কেন দিব এটাও জানতে পারবো কেন দিব এটা বলো কেন দিবে এখন আটকে গেছো দেখো কেন দিবে দেখো সিম্পল হিসাব তুমি দেখো এই জায়গায় তুমি ধরো একটা থ্রি ডিগ্রি কার্বন আঁকবা থ্রি ডিগ্রি কার্বন মানে কি ভাই এইটা হ্যাঁ বলো তুমি কি জানি বলতেছিল বলো বলো না বলো বলো আরে বলো চাই তুমি বল বল এটা কি থ্রি ডিগ্রি না এটা থ্রি ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এখন এটার কে অ্যাটাক করবে এস এন টুতে কি মানে ওইচ অ্যাটাক করবে এখন ওইচ অ্যাটাক করবো কি পিছন দিয়ে অ্যাটাক করবো এখন পিছন দিয়ে অ্যাটাক করার জায়গা আছে জায়গা তো নাই ঢুকতেই তো পারতেছে না আমার কথা বুঝতে পারছো কারণ এই জায়গায় কি অ্যাটম আছে না এগুলা কি ওরে ঢুকতে দিতেছে ঢুকতে দিতেছে না কথা বুঝতে পারছো কিন্তু যদি তুমি এটারে তুমি এক ডিগ্রি নিতা অর্থাৎ এই জায়গায় ধরো সাপোজ এই যে হাইড্রোজেন দেখো এখানে হাইড্রোজেন যদি থাকে এখানে যদি ও থাকে ও কি অ্যাটাক করতে পারবে না কারণ এই যে কি অনেক বেশি জ্ঞানজাম আছে অনেক বেশি জ্ঞানজাম না এটারে কি বলে স্টেরিক হিন্ড্রেস মানে স্থান অভাবজনিত বাধা কথা বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো ইরফান বুঝতে পারছো স্টেরিক মানে কি যে ওর জায়গা নাই এটা মানে এই জায়গায় বড় বড় কি অ্যালকাইল গ্রুপ কি বড় গ্রুপ না বড় বড় গ্রুপ আছে তাই অ্যাটাক করার জায়গা নাই আর এই জায়গায় একটা জাস্ট বড় গ্রুপ আছে কিন্তু বাকি দুইটা তো ছোট সো ওইটা অ্যাটাক করার জায়গা আছে আমার কথা বুঝতে পারছো তো এই কারণে হলো স্টেক এইখানে এখানে কি কার্বোক্যাট্রন ফ্রি রেডিক্যাল কার্বোয়ান কিছু ফর্ম হয় তো এখানে কি চিন্তা করবো এখানে চিন্তা করবো অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাক করতেছে কত ইজ অফ অ্যাটাক মানে ইজ অফ অ্যাটাক কত বেশি সে এটা কি করতেছে পিছন দিক দিয়ে তাহলে পিছন দিক দিয়ে ইজ অফ অ্যাটাক কোনটাই বেশি থ্রি ডিগ্রি না ওয়ান ডিগ্রিতে ওয়ান ডিগ্রিতে হলো বেশি ঠিক আছে সে ইজিলি অ্যাটাক করতে পারতেছে অর্থাৎ এই স্ট্রং নিউক্লিও ফাইল যত তাড়াতাড়ি অ্যাটাক করবো বিক্রিয়াটা তত তত তাড়াতাড়ি করবো স্ট্রং নিউক্লিও কোন ক্ষেত্রে বেশি অ্যাটাক করতে পারে এটা ক্ষেত্রে না এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটা হলো ওয়ান ডিগ্রি তাহলে ওয়ান ডিগ্রি ইজ গ্রেটার দেন টু ডিগ্রি ইজ গ্রেটার দেন থ্রি ডিগ্রি এটা হলো এন টু এর মেকানিজম হবে ঠিক আছে আচ্ছা এখন আমি বুঝলাম যে এটা বুঝলাম এখন এটার একটা অ্যান্সার দিতে হবে তোমার ধরো অ্যালকাইল হেলাইডের মধ্যে তো অনেক কিছুই আছে আমি তো অ্যালকাইল ক্লোরাইড দেখে করাইতেছি ঠিক আছে এখন অ্যালকাইল ক্লোরাইড সালাভে অ্যালকাইল আয়োডাইড আছে অ্যালকাইল ব্রোমাইড আছে অ্যালকাইল ক্লোরাইড আছে অ্যালকাইল ফ্লোরাইড আছে তুমি বলো তো এই যে এন ওয়ান আর মানে এসএন ওয়ান বিক্রিয়া চিন্তা করো এসএন এর ক্ষেত্রে এই চারটার মধ্যে কোনটা বেশি তাড়াতাড়ি বিক্রিয়া দিব দেখো এই জায়গায় কে তাড়াতাড়ি বিক্রিয়া দিব ক্ষেত্রে তুমি চিন্তা করো এই জায়গায় কে তাড়াতাড়ি বিক্রিয়া দিব যার হইলো এই যে আর এক্স যেটা আছে বলে দোক এই এক্স যত তাড়াতাড়ি করবে লিভ করবে এই হ্যাঁ এই এটা যত তাড়াতাড়ি লিভ করবে ওটা কি তত তাড়াতাড়ি বিক্রিয়া দিবে ঠিক আছে আচ্ছা এটা কত তাড়াতাড়ি লিভ করবে কোন জায়গায় এটার তোমার মানে বন্ড স্ট্রেংথ সবচেয়ে বেশি দেখো এটা কত তাড়াতাড়ি লিভ করবে এটা কীসের উপর ডিপেন্ড করে এই বন্ডটা কত বেশি স্ট্রং বা উইক এই বন্ডটা যদি উইক হয় তাহলে এটা কি তাড়াতাড়ি লিভ করবে এবং তাড়াতাড়ি কার্বোক্যাটন ফর্ম হবে এই বন্ডটা যদি স্ট্রং হয় তাহলে কি তাড়াতাড়ি কার্বোক্যাটান ফর্ম হবে না সো এটার আনসার কী হবে বলো এটার আনসার হবে এইটা এইটা এটা আয়োডিন হলো সবচেয়ে তাড়াতাড়ি দিবে কেন দিবে ভাইয়া আয়োডিনের আকার অনেক বড় আয়োডিনের আকার যেহেতু অনেক বড় তাইলে এই কার্বনের নিউক্লিয়াস আর আয়োডিনের নিউক্লিয়াসের দূরত্ব বেশি আমার কথা বুঝতে পারছো আয়োডন ধরো এটা আয়োডিন এই আয়োডিনের নিউক্লিয়াস আর যেহেতু আকার বড়ো তাই আয়োডিনের নিউক্লিয়াস আর কার্বনের ধরো এটা কার্বন এই কার্বনের নিউক্লিয়াসের ডিস্টেন্স কি অনেক বেশি ডিস্টেন্স যত বেশি হয় বন্ড স্ট্রেন তত কি হয় কম হয় আর এটা তত তাড়াতাড়ি কি করতে পারে লিভ করতে পারে আমার কথা বলছো এটা হলো ভালো লিভিং গ্রুপ হ্যাঁ এটা তুমি এই চিন্তা করছো কিন্তু এনে ইফেক্টটা হলো তোমার লিভিং গ্রুপের ক্ষেত্রে কথা বুঝতে পারছো ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভি হ্যাঁ এটা তুমি ভালো বলছো কিন্তু এখানে হলো লিভিং গ্রুপকে সবচেয়ে বেশি দেখো ধরো ওয়াটার তুমি দিলা সবার ক্ষেত্রেই ওয়াটার দিসো সবাইই ওয়াটার সেম পুল করতেছে ঠিক আছে কিন্তু তোমার এখানে তুমি চিন্তা করবো হলো এখানকার বন্ড স্ট্রেংথ যখনই লিভিং গ্রুপের কথা আসবে তখনই চিন্তা করবো বন্ড স্ট্রেংথ কথা বুঝছো এবং সেই ক্ষেত্রে তুমি এসেন টু এর ক্ষেত্রে কী হবে বলো তো টু এর ক্ষেত্রে এই ক্রমটা সেমই হবে আমার কথা বুঝতে পারছো অর্থাৎ কারণ কি যে ভালো লিভিং গ্রুপ সে তাড়াতাড়ি ওই জায়গাটা সাইরা দিব মনে রাখবা আয়োডিন হইলো সবচেয়ে ভালো লিভিং গ্রুপ কারণ কি কারণ হলো আয়োডিনের আকার অনেক বড় এবং এটা কি তাড়াতাড়ি কি করতে পারে লিভ করতে পারে যেহেতু নিউক্লিয়াসের দূরত্ব বেশি তাহলে তাড়াতাড়ি লিভ করতে পারে তাহলে ভাইয়া আমরা কি শিখছি আমরা শিখছি এস এন টু এর ক্ষেত্রেও কিন্তু ধরো এস এন ওয়ান বা এন টু দুইটার জেনারেল মানে জেনারেল বিক্রিয়াটা কি সাবস্টিটিউশন বিক্রিয়াটা কি আর এক্স প্লাস নিউক্লিও ফাইল তাই না ইকুয়ালস টু কি আর এন ইউ প্লাস কি এক্স তাহলে এক্স এনে বাইরে গেছে তাহলে এক্স যদি ভালো লিভিং গ্রুপ হয় সেটা এস এন টু বিক্রিয়াতেও হেল্প করবে এস এন ওয়ানেও হেল্প করবে কারণ এটাই কি এন টু আর এস এন ওয়ান বিক্রিয়ার কি জেনারেল ফর্মুলা না এই বিক্রিয়া আইদার এক স্টেপে হবে যদি এক স্টেপে হয় তাহলে কী হয় ওটার এস টু বলে আর আয়দার দুই স্টেপে হবে তাহলে কি হয় এস এন ওয়ান বলে বাট জেনারেল ফর্মুলা তো এইটা তুমি এসেন ওয়ান বলো আর এস এন টু বলো দুইটার জেনারেল ফর্মুলা তো সেম কথা বুঝতে পারছো সো এই জায়গায় কী ম্যাটার করতেছে যে এটা কত তাড়াতাড়ি কী লিভ করতেছে এটা যত তাড়াতাড়ি লিভ করবে তত বেটার হবে তাই এসএন ওয়ান আর এস এন টু দুইটার ক্ষেত্রেই তোমার কী হবে এই অ্যালকাইল আয়োডাইট হলো সবচেয়ে বেশি দিবে অর্থাৎ এখানে কিন্তু ক্রোমের কোনো চেঞ্জ হবে না ওখানে যেমন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রির চেঞ্জ হয়েছিল কিন্তু এই জায়গায় ক্রমের কি কোনো চেঞ্জ হবে না আয়োডাইট ফ্লোরাইড ব্রোমাইড আর ক্লোরাইডের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি কে দিবে আয়োডাইট এস এন ওয়ানও তাড়াতাড়ি এস এসএন টুও তাড়াতাড়ি দিব কারণ ও হলো সবচেয়ে ভালো লিভিং রুম ঠিক আছে আচ্ছা এরপর আসবে এলিমিনেশন বিক্রিয়া আচ্ছা অপসারণ বিক্রিয়া অপসারণ বিক্রিয়া মানে কি অপসারণ বিক্রিয়া মানে হলো ধরো এটা এ এটা বি অপসারণ বিক্রিয়া মানে ভাই খুবই সিম্পল অপসারণ বিক্রিয়া মানে হইলো ধরো তুমি এই জায়গায় কে ওয়াইস দিছ আচ্ছা তোমার একটা ই দেয় অ্যালকাইল হেলাইট দিয়ে দেয় ক্লোরিন আর এটা হলো হাইড্রোজেন ঠিক আছে এটা কি অ্যালকাইল হেলাইট না এটা ওয়ান ডিগ্রি অ্যালকাইল হেলাইট আচ্ছা তাহলে এনে কে ওয়াইস দিছ কে ওইস যখন দিবা কে ওইস দিবা ধরো অ্যালকোহলিক কে ওয়াইস নিতে হবে কিন কে ওইস অ্যালকোহলিক নিতে হবে অ্যালকোহলিক কে কেউ ওয়েস যদি নেও অ্যাকোয়াস কেউ মনে রাখবা অ্যাকোয়াস কে ওয়েস নিলে ওটা কী হয়ে যাব এসেন সাবস্টিটিউশন আর অ্যালকোহলিক কেউ ওয়েস নিলে ওটা কী হয়ে যাব এলিমিনেশন এটার কারণ হইল ভাইয়া এলিমিনেশন করতে হইলে ওর হইলো কি হিসেবে কাজ করতে হবে যেন বেইজ হিসেবে কাজ করতে হবে কি বেইজ আর যখন সাবস্টিটিউশন করবো তখন হলো নিউক্লিয়ার ফাইল হিসেবে কাজ করবে বেইজ আর নিউক্লিয় ফাইলের মধ্যে পার্থক্য কি এই ওইস মাইনাস এই ওয়েস মাইনাস হাইড্রোক্সিল তোমরা কি জানো হাইড্রক্সিল আয়ন বেইজ আবার এটা একটা নিউক্লিও ফাইল বেজ আর ও ফাইলের মধ্যে পার্থক্য আমার বলবা নিউক্লিও ফাইল কী করে আর বেজ কী করে ইলেকট্রন ডোনেট করবে কথা বুঝতে সরি বেজ না বেজ না বেজ না নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল হলো ইলেকট্রন ডোনেট করবো আর বেইস কারে চায় বেইজ হাইড্রোজেন চায় আমার কথা বুঝতে পারছো তোমরা কি শিখছো না এটা হলো কি মানে অ্যাসিডের সাথে রিয়াকশন করে তাহলে ও স্কার সাথে রিয়াকশন করবে প্রোটনের সাথে যদি রিয়াকশন করে পানি বানায় তার মানে এটা কী হিসেবে কাজ করতেছে আর এটা কি হিসেবে কাজ করছে অ্যাসিড আমার কথা বুঝতে পারছো তার মানে বেইজ হিসেবে সে কহন কাজ করে যখন সে হাইড্রোজেন টান মাইরা বাইর করে আর নিউক্লিও ফাইল হিসেবে সে কহন ইউজ করে কখন ইউজ হয় যখন সে কার্বো রে অ্যাটাক করে আমার কথা বুঝতে পারছো অর্থাৎ সে ইলেকট্রন ডোনেট করতেছে এই জায়গায় এই জায়গায় সে ইলেকট্রন ডোনেট করতেছে বাট এটা বেইজ হিসেবে কেন বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ হল কী এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে অর্থাৎ হাইড্রোজেন মনে রাখবো বেজ হিসেবে কখন কাজ করে যখন হাইড্রোজেন নিয়ে আসে আর নিউক্লিও ফাইল হিসেবে কখন কাজ করে যখন কার্বনের সাথে যুক্ত হয় এখন দেখো এটা যদি তুমি অ্যালকোহলিক দাও তাহলে এটা বেইজ হিসেবে বেটার কাজ করে এটার কারণ হইল অ্যালকোহল নিজে হইল তখন অ্যালকোহল নিজে মানে অ্যালকোহলের এমন একটা প্রপার্টি আছে যে অ্যালকোহলটা কম সলভেটেড করে মানে ধরো পানি বেশি সলভেটেড করবে না অ্যালকোহল বেশি সলভেটেড করবে বলো তো মানে এই মাইনাস মাইনাসে চার দিক থেকে পানি বেশি ঘিরা ধরতে পারবো না অ্যালকোহল বেশি ঘিরা ধরতে অ্যালকোহল যদি নাও ধরো আর ওয়েস এখানে ডেল্টা প্লাস কয়টা আছে একটা আর পানির মধ্যে ডেল্টা প্লাস কয়টা আছে দুইটা তাহলে এই দুইটা ডেল্টা প্লাস বেশি ঘিরে ধরতে পারবো তাই না আর একটা ডেল্টা প্লাস থাকলে ওটা কি কম ঘিরা ধরতে পারবো তাহলে বেশি সলভেটেড কে করে পানি করে পানি যখন অ্যালকো মানে এই ওয়েস মাইনাসটা বেশি জলভোটেড করে তখন এটা স্ট্রেংথ কি একটু কমায় দেয় না তখন এটা নিউক্লিয় ফাইল হিসেবে কাজ করে আর যখন নাকি তুমি অ্যালকোহলিক দ্রবণ নিবা তখন এটা কী হিসেবে কাজ করবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করো মানে ইলেক মানে বেইজ হিসেবে কাজ করবে এখন তাতেও ভাইয়া এনাফ না তুমি যদি এটা করো এটা এমন আছে এই ধর অ্যালকোহলিক দ্রবণ নিলা আর কেউ ওয়েস নিলা মাইরা দিলা এটা হয়ে যাব কি জানো এটা হয়ে যাব সাবস্টিটিউশন হয়ে যাব তোমার মাস্ট বি কি করতে হইব ডেল দিতেইবো এই জায়গায় মানে বুঝতে পারছো তাপ দিতে হইবো কারণ এটা কি এন্ডোথার্মিক এবং রিয়াকশন এবং এটা জোর হইব কইাইতে জোর করে তুমি হাই টেম্পারেচার দিলে কণাগুলা কি দূরে দূরে সরে যায় তখন সলভেশনও কম হয় কথা বুঝতে পারছো মনে রাখবা সলভেশন যত কম হবে ও এইচ মাইনাস তত বেজ হিসেবে কাজ করবে আমার কথা বুঝতে পারছো যখন তুমি টেম্পারেচার বাড়াই দিবা তখন কি পানি থাক আর অ্যালকোহল থাক সবাই কি দূরে দূরে সরে যাইব তখন এটা একা থাকবো একা থাকলে অ্যাটাক বেশি করতে পারবো কথা বুঝতে পারছো তো এই হইলো কাহিনী যে অ্যালকোহলিক দ্রবণ যদি অ্যাকোয়াশ দ্রবণ দিতাম তাহলে কী হইতো সাবস্টিটিউশন যদি অ্যালকোহলিক দ্রবণ নিই তাহলে কী হবে অপসারণ আচ্ছা অপসারণ কেমনে হয় এই কে ওয়েস নিলে তো ওয়েস মাইনাসই দিব তাই না আচ্ছা আগেরবার জানি কী হয়েছিল বলো তো আগের বার কী কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছিল এইবার এই ওয়েস মাইনাস কি করবো জানো ধরো এইবারও কার্বোক্যাটায়ন ফর্ম হইল ফর্ম হওয়া মানে কি ধরো তো এই যে এটা হবে সি এইচ 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 কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে ধরো সিএল মাইনাস বাইরে গেছে ওকে বুঝলাম এখন ও হইছে ওইস যদি এনে এসা যুক্ত হয় তাহলে এটা কি সাবস্টিটিউশন হয়ে গেল কিন্তু ওইস যদি বেইজ হিসেবে কাজ করে তাহলে কি ও কার্বোকাটায়নের সাথে যাবে নাকি ও এইখানে আইসা এই হাইড্রোজেনটাতে বাইর করে পানি হিসেবে নিয়ে যাবে যদি এই হাইড্রোজেনটা বাইর করে ডাবল পানি হিসেবে নিয়ে যায় ধরো তুমি এই হাইড্রোজেনটা সরাই দাও তাহলে দেখো এর একটা হাত খালি এরও একটা হাত খালি এই হাইড্রোজেন কীভাবে যাবে বলতো এই ইলেকট্রন দেওয়া যায় না এইচ প্লাস হিসেবে বাইরে না এইচ প্লাস হিসেবে বাইরে যদি দুইটা ইলেকট্রন দেয় তাহলে এটা কি মাইনাস হয়ে যাব তাহলে প্লাসে মাইনাসে কী হবে একটা বন্ড হইব তখন এটা কি হয়ে যাবে অ্যাল কিন হয়ে যাবে কথা বুঝতে পারছো তো হায়ার টেম্পারেচার এবং অ্যালকোহলিক দ্রবণে কোনটা ফেভার হয় এলিমিনেশন আর লোয়ার টেম্পারেচার অ্যাকুয়াস দ্রবণে কোনটা ফেভার হয় সাবস্টিটিউশন আমার কথা বুঝতে পারছো কারণ এলিমিনেশন হলো কি একটা এন্ডোথার্মিক প্রসেস এর হায়ার টেম্পারেচারে ওএস কি নিউক্লিও ফাইল হিসেবে কাজ না করে কি হিসেবে কাজ করে ক্ষারক হিসেবে কাজ করে ক্ষারকের কাজ হলো এই স্টান দেওয়া যাহো এই জায়গায় যদি তোমার এরকম হইতো যে যদি দাও সেম কিন্তু কার্বোক্যাটাইন কিন্তু ভাবে ফর্ম হয়েছে এখন এই জায়গায় যদি ভাই ওইসটা এটারে মারতো তাহলে কিন্তু সাবস্টিটিউশন হয়ে যেত এটা কি আমরা চাইতেছি তো এটা ওইস যদি এটারে না মারতে হয় তাহলে তোমার টেম্পারেচার কী হইব বাড়ায় দিতে যাতে এটা বেজ হিসেবে কাজ করে হাই টেম্পারেচার এটা বেজ হিসেবে কাজ করে এবং এটা হলো মানে এইখানে নামাইরা এইসটা নিয়ে যায় কথা বুঝতে মনে রাখবে হাই টেম্পারেচারও বেশি মানে তীব্র হয়ে যায় যে বেশি তীব্র সে কি আর কাজ করতে পছন্দ করে সে কার্বোকাইড্রাইনটা ধরতে পছন্দ করবে না সে কঠিন কাজ মানে হাইড্রোজেনে বার করতে বেশি পছন্দ করবে কারণ আমার টেম্পারেচার হাই তাই যেটা জোর করে ঘটাইতেছে ওটা তো তাড়াতাড়ি হবে সো এই হলো কাহিনি কথা বুঝতে পারছো তো এটা হলো বেসিক পার্থক্য তোমার এস এন ওয়ান আর এস টু এর মধ্যে এবার আসো ই ওয়ান ই ওয়ান মানে কি জানো ই ওয়ান মানে ইলো এলিমিনেশন এরা ই এন এন ওয়ান হিসেবে পড়বা এলিমিনেশন তারপরে কি নিউক্লিও ফিলিক যদিও ওএইচ এখানে বেজ হিসেবে কাজ করতে বাট স্টিল এটা কি ও এইচ মাইনাস তার মানে এটা নিউক্লিও ফাইল তাই না আচ্ছা যদিও এটা নিউক্লিও ফাইল তবুও এটা নিউক্লিও ফাইল হিসেবে কিন্তু কাজ করে না ঠিক আছে এই এলিমিনেশন তাহলে এই এলিমিনেশন বিক্রিয়ার মধ্যে তুমি মানে ইলেকট্রোফাইল আর নিউক্লিও মানে ইউজ করবা না কথা বুঝতে পারছো কারণ কি এটা খারক হিসেবে কাজ করতেছে সো ইলেকট্রোফাইল নিউক্লিও ইউজ না করাটাই বেটার কথা বুঝতে পারছো আচ্ছা এখন তাহলে ই ওয়ান বিক্রিয়া হলো এলিমিনেশন ইউনিমলিকুলার তাহলে ইউনিমলিকুলার মানে কি আগে এস এন ওয়ানের মতো হইব কেমনে এস এন ওয়ানের মতো হইব ভাইয়া বলো তো এই যে তুমি আবার থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইট নিছো থ্রি ডিগ্রি অ্যালকাইল হেলাইট নিছো তুমি হইলো কি করছো এনে ক্লোরিন নিছো এনে কে ওইচ নিছো কে ওইচ এর অ্যালকোহলিক দ্রবণ নিছো ভাই অ্যালকোহল কি পোলারিটি আছে তাহলে ধরো এই ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস ধরো অ্যালকোহল নিলা অ্যালকোহল নিলা এটার কি ডেল্টা প্লাস আছে না তাহলে এটা কি টান মারবে না তাহলে টান মাইরা ধরো টান দিয়ে এটারে বাইর করে দিলো বাইর করে দিলে কি হবে এটা সি এল মাইনাস হিসেবে বাইরে হয়ে যাব আর এনে কি কার্বো ক্যাটায়ন তৈরি হবে সি এইচ থ্রি সি আচ্ছা এটা তো ভুল করলাম আমি এটা তো একটা হাইড্রোজেনও দিই নেই তাহলে এলিমিনেশন কেমন দিব ও আচ্ছা দিসি তো দিসি দিসি হুদাই আরে মাথাটা গরম হয়ে গেছে সিএল মাইনাস সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু আর একটা হাইড্রোজেন বাইর করে রাখলাম আমার কথা বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা সিএইচ থ্রি সিএইচ টু আর একটা হাইড্রোজেন বাইর করে রাখতাম ঠিক আছে এখন তুমি এখন তোমার এই কে ওইচ থেকে কি আসছে ওএইচ মাইনাস এখন ওএইচ মাইনাস যদি নিউক্লিও ফাইল হিসেবে কাজ করে তাহলে তো কার্বোকাইট্রাইট অ্যাটাক করে দিব। তাই আমি কি করবো টেম্পারেচার কি করে দিবো হাই করে দিব টেম্পারেচার যদি হাই করে আর যদি অ্যালকোহলিক দ্রবণ রাখি তখন এটা বেইজ হিসেবে বেশি কাজ করে বেস হিসেবে যদি বেশি কাজ করে তাহলে ওএইচ মাইনাস এই জায়গায় না যায় কই যাইব হাইড্রোজেন নিয়ে পানি হিসেবে বের হয়ে যাব পানি হিসেবে যদি বের হয়ে যায় তাহলে ভাই কী হবে বলো তো এইটা এইরকম হবে যেমন দেখো সি এইচ থ্রি এলিমিনেশন বিক্রিয়া এলিমিনেশন বিক্রিয়া কি হয় অসম্পৃক্ত যৌগ মানে এলকিন তৈরি হয় কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হইল ভাই এটা ই ওয়ান মেকানিজম দেখো এটা কি দুইটা স্টেপে হয়েছে এখানে কি হয়েছে কার্বোকেটন ফর্ম হয়েছে তাহলে এটা মেকানিজমের ডিরেকশন কি থাকবো থ্রি ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি মানে থ্রি ডিগ্রি অ্যালকাইল হাইলাইট বেশি জাস্ট এস এন ওয়ানের মতো সব কিছুই এটা এস এন ওয়ানের মতো কথা বুঝতে পারছো খালি পার্থক্য কি টেম্পারেচার বেশি সব কিছু এটার এস ওয়ানের মতো পার্থক্য দুইটা একটা হলো অ্যাকোয়াস একটা অ্যালকোহলিক আর হলো টেম্পারেচার কি বেশি সবকিছু বাকি সবকিছু এসেন ওয়ানের মতো কথা বুঝতে পারছো তুমি ধরো তোমার কি কার্বোকেটান ফর্ম হয় দুই স্টেপে হয় তারপরে কি যেহেতু এটা হলো সবচেয়ে স্লো এটা কি কার্বোকেটান ফর্ম হওয়া কি স্লো না তাহলে এটা কি আর ডি এস রেড ডিটারমাইনিং স্টেপ তাহলে আরও আর মানে বিক্রিয়ার রিয়াকশন শুধু কার ওপরে ডিপেন্ড করবে অ্যালকাইল হ্যালাইটের উপর ডিপেন্ড করবে তাহলে এটা ইউনিমলিকুলার কথা বুঝতে পারছো তাহলে আমি ও এইচ মাইনাসের কনসেন্ট্রেশন বাড়ায় কোনো কি লাভ নাই তো এটা হলো ই ওয়ান মেকানিজম ঠিক আছে আর ই টু মেকানিজম সেম টু সেম কার মতো এর মতো লাগবো ই সেম জিনিস এস এন টু এর মতো হইব এই জায়গায় কি থ্রি ডিগ্রি হইছে ওই জায়গায় কি ওয়ান ডিগ্রি হবে কথা ওয়ান ডিগ্রি দিলে ওটা কি হবে ই টু হবে ঠিক আছে ওয়ান ডিগ্রি দিলে ই টু হবে এখন ওয়ান ডিগ্রি দিয়ে তুমি কে ওইস দিলে অ্যালকোহলিক দিবা তুমি টেম্পারেচার কি মাস্ট বাড়াবা মাস যদি না বাড়াও তাহলে কী হবে ওইটা সাবস্টিটিউশন হয়ে যাবে কথা বুঝতে পারছো টেম্পারেচার হাই না করলে ওইটা হয়ে যাবে না তাহলে ই ওয়ান ই টু আর এস এন ওয়ান এস এন টু এস এন ওয়ান আর হলো ই ওয়ান সেম সেম এস এন টু আর কি ই টু সেম সেম পার্থক্য করতে চাইলে কী করব টেম্পারেচার বাড়াই দিবো আর হলো অ্যালকোহলিক করে দিব কথা বুঝতে পারছো এইটাই হলো অবস্থা আচ্ছা আচ্ছা এ এটা একটা ভালো জিনিস হ্যাঁ এটা একটু করো তো বেয়া এটা একটু দাঁড়াও আমি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ সি এইচ থ্রি এইচ টু সি এইচ সি এল ও আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি দেখো এই যে আমরা এলিমিনেশন পড়ছি এই এলিমিনেশনটাকে বিটা এলিমিনেশন বলে কেন বিটা এলিমিনেশন বলে বিটা কার্বন থেকে তোমার যাইতাছে তুমি একটা জিনিস চিন্তা করো ধরো এইটা অ্যালকাইল হেলাইট হাইড্রোজেন হাইড্রোজেন তুমি আমাকে বলো এখানে কোনটা আলফা দেখো এলিমিনেশন ধরো হইলো এলিমিনেশন ধর এখানে এটা এটা হ্যাঁ এখানে কোনটা আলফা কার্বন এটা আলফা কার্বন আর এটা কি কার্বন কার্বন বিটা ঠিক আছে কারণ এখানে কার্যকরীমূলক কি সিএল সিএল এর সাথে যুক্ত প্রথম কার্বন কি আলফা সেকেন্ড কার্বন কি বিটা আচ্ছা তাহলে এইখানে এইখান থেকে কি সিএল অপসারণ হইতেছে আর এইখান থেকে কি এইচ অপসারণ হইতেছে তাই না তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেনটা কার থেকে অপসরণ হইতেছে মনে হাইড্রোজেন যার থেকে অপসরণ হয় নামটা ওই ওই অনুসারে করা হয় অর্থাৎ যদি তোমার হাইড্রোজেন বিটা কার্বন থেকে অপসরণ হয় তখন এটা বলে বিটা হাইড্রোজেন এলিমিনেশন রিয়াকশন আবার অনেকে বলে বিটা এলিমিনেশন রিয়াকশন কথা বুঝতে পারছো যদি গামা এলিমিনেশন রিয়াকশন হয় তখন কি বলো তো আচ্ছা তাহলে দেখো গামা এলিমিনেশনের ক্ষেত্রে একটা তোমার ব্রেনটা যাতে খুলে তাই এটা আসবে না বাট ব্রেন খোলার জন্য আমি বলতেছি হ্যাঁ ইটস অল অ্যা বউট ব্রেইন খোলা এখন দেখো এটা কি আলফা বিটা গামা এখন এই গামা গামা কার্বনের মধ্যে যদি অপসারণ হয় তাহলে কি বল বলতো এই ক্লোরিন যাইবো আর এটা যাইবো এখন কি এটার সাথে এটা কি ডালটা হ্যাঁ বিটার গামার মধ্যে ডাবল বন্ড কেমনে এখান থেকে গেছে ক্লোরিন হ্যাঁ ক্লোরিন গেল আলফা থেকে ক্লোর আলফা থেকে তো ক্লোরিন যাবে ক্লোরিন তো আলফা থেকে যাবে যে ও বলতেছে ঘুরে গিয়ে কি হইবো বল রিং হবে রিং এই দেখো তোমার এখান থেকে এটা গেছে এখান থেকে এটা গেছে তাহলে কি হইব এটা 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 নাই এটা নাই তাহলে এটা এমনি লেগে যাব এমনি লাগা মানে হইল ফরমেশন হওয়া কথা বুঝতে পারছো এরকম রিং ফরমেশন কথা বুঝতে পারছো গামা এলিমিনেশন বিক্রিয়া হলো না এটা হলো রিং ফরমেশন হবে কোনো ডাবল বন্ড না কথা বুঝতে পারছো গামা এলিমিনেশন হলো রিং ফরমেশন হয় তাহলে দেখো ভাইয়া বিটা এলিমিনেশন বিক্রিয়ার আরেকটা অ্যাপ্লিকেশন হইলো দেখো সি CH2 থ্রি আর হলো সি এইচ থ্রি এটারে তুমি ধরো কে ওইস অ্যালকোহলিক দিলা হ্যাঁ কি কি প্রোডাক্ট আসবে আমার একটু বলো তো আগে বলো কি কি প্রোডাক্ট আসবে বলো দেখো এই জায়গায় এই জায়গায় না এই জায়গায় দেখো আমি তোমার আগে বলি দেখো সিম্পল সিম্পল এটা আলফা কার্বন এটা বিটা কার্বন এটাও বিটা কার্বন এখানে বিটা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই আছে এটা না হাইড্রোজেন আছে এখানে বিটা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই আছে এখন কোন বিটা কার্বনে হাইড্রোজেন এনে অপসারণ হবে মানে এনে কি ডাবল বন্ডটা এনে হবে এনে হইলে তো এই বিটা কার্বনের হাইড্রোজেন অপসারণ হবে নাকি এটা হবে বলো কোনটা হবে এটা নাকি নাকি এটা এটা এখন এটা কেন হবে বলো তো হুম সাইজের ফুলটা কি বলে

ডাবল বন্ড সি এইচ টু এই দুইটা কি প্রোডাক্ট আসে না যে এটার সাথে যদি ডাবল বন্ড হয় তাহলে এটা হবে আর যদি এই কার্বনের সাথে ডাবল বন্ড হয় অর্থাৎ এই এইটার এই বিটা কার্বনটা এটা এ কার্বন এটা ধরলাম বি বি কার্বনের সাথে ডাবল বন্ড হলে বি প্রোডাক্ট পাবা আর এ কার্বনের সাথে ডাবল বন্ড হলে কি এ প্রোডাক্ট পাবা কথা বুঝতে পারছো এখন দুইটার মধ্যে কোনটা বেশি স্টেবল আমারে বলো চিন্তা করে বলো কেন স্টেবল বলো হ্যাঁ কইলে চিন্তা করো তো এটা কি একটা অ্যালকিন না আচ্ছা অ্যালকিন তাহলে এটা হলো অ্যালকিন অ্যালকিন গেল আচ্ছা এবার চিন্তা করো এবার অ্যালকিনের সাথে যুক্ত প্রথম কার্বন কোনটা এই আলফা কার্বন মানে এটা যখন অ্যালকিন হয় তখন কোন কার্বন আলফা কার্বন এটা এইটা যখন হ্যালাইট ছিল তখন ছিল এটা আলফা কার্বন এখানে তোমার ডাবল বন্ড কোথায় আছে এনে মূলকটা কেটা ফাংশনাল গ্রুপ কেটা ডাবল বন্ড তাহলে অ্যালকিনের ক্ষেত্রে এই কার্বনটা কি আলফা কার্বন আলফা কার্বনে কয়টা হাইড্রোজেন আছে

দুইটা আলাদা কার হাইপার কনজুগেশন বেশি হবে তাহলে কে বেশি স্টেবল প্রোডাক্ট হইবো উপরের কথা বুঝতে পারছো এই কারণে এই যেটা বেশি স্টেবল প্রোডাক্ট এটা বলে সাইজ এফ প্রোডাক্ট ঠিক আছে সাইজ এফ প্রোডাক্ট সাইজ এফ প্রোডাক্ট কী বলছে সাইজ প্রোডাক্ট বলছে যার আলফা হাইড্রোজেন সংখ্যা কম তার সাথে হইলো হাইড্রোজেন কি করবে মানে যার আলফা হাইড্রোজেন সংখ্যা কম যেমন এনে থ্রি আসিল সরি বিটা বিটা যার বিটা হাইড্রোজেন বিটা এটা বিটা কার্বন থেকে বিটা এলিমিনেশন না তো যার বিটা কার্বন থেকে হইলো হাইড্রোজেন হলো কোন কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেট হবে সেই বিটা কার্বন থেকে এলিমিনেট হবে যেই বিটা কার্বন হইল বিটা হাইড্রোজেন কম অথবা আরেকভাবে বলা যায় সাইজে এইভাবেও বলছে সেই কার্বন থেকে বিটা এলিমিনেট হবে যেই কার্বনটা ডিগ্রি বেশি ডিগ্রি বেশি মানে কি এটা কয় ডিগ্রি কার্বন ওয়ান ডিগ্রি এটা কয় ডিগ্রি কার্বন টু ডিগ্রি কারণ কি এটা এই সাইডে একটা কার্বনের সাথে জুড়বে এটা সাথে একটা তাহলে টু ডিগ্রি যেটা ডিগ্রি বেশি ডিগ্রি বেশি মানে মোর সাবস্টিটিউটেড মোর সাবস্টিটিউটেড মানে এটার অ্যালকাইল গ্রুপের ই বেশি কথা বুঝতে পারছো থ্রি ডিগ্রি কার্বন যদি হয় তাহলে ওটার থেকে আরও বেশি সাবস্টিটিউটেড হবে কথা কি বুঝতে পারছো তাহলে ও দুইভাবে বলছে যেই প্রোডাক্টটা হলো মেজর প্রোডাক্ট তাহলে কোন প্রোডাক্ট বেশি মেজর হবে এটা হবে মেজর প্রোডাক্ট এই মেজর প্রোডাক্টটা বলে কী প্রোডাক্ট সাইজ এফ প্রোডাক্ট বা শেডস এফ প্রোডাক্ট বলে ঠিক আছে আর যেটা মাইনর প্রোডাক্ট ওটার নাম কি বলো যেটা মাইনর প্রোডাক্ট এটা এটার কী বলে এটার বলে হফম্যান প্রোডাক্ট নাম শুনছ এটা পারছো যেটা হফম্যানোডাক্টেজোর প্রোডাক্ট কি বলে সাইজের প্রোডাক্ট নর্মাল রুলে তুমি যদি হফম্যান বেশি উৎপাদন করতে যাও তখন কি করবা আমার কথা বুঝতে দুইটি যদি কর তুমি এলিমিনেশন করছো তোমার শোনো এনে বিষয়টা শুনো তুমি এটা জিনিসটা বুঝো তোমার একটা জিনিস খেয়াল করো আমি যেটা কোশ্চেন জিজ্ঞেস করছি কোশ্চেনটা আগে বুঝো অ্যাবজর্ভ করো তুমি এইখানে এলিমিনেশন করছো অ্যালকোহলিক দিয়া আমার কথা বুঝতে পারছো ইরফান দেখো এখন এখানে দুইটা বিটা কার্বন আছে না দেখো কয়টা বিটা কার্বন আছে এই জায়গায় এটাও বিটা কার্বন এটাও বিটা কার্বন তাই না এখন যদি এইখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন যায় তাহলে এই দুইটার মধ্যে ডাবল বন্ড হবে আর যদি এইখান থেকে হাইড্রোজেন না যায় এখান থেকে হাইড্রোজেন যায় এইখান থেকে হাইড্রোজেন না যায় যদি এইখান থেকে হাইড্রোজেন যায় তখন কি এই দুইটার মধ্যে ডাবল বন্ড হবে তাহলে আমার কোশ্চেন হলো কোন বিটা কার্বন থেকে এলিমিনেট বেশি হবে আমার কথা বুঝতে পারছো অর্থাৎ হাইড্রোজেনটা কি এই কার্বন থেকে যাইবো না এই কার্বন থেকে এই বিটা কার্বন থেকে যাইব না এই বিটা কার্বন থেকে হ্যাঁ এন থেকে বেশি যাইব কথা বুঝতে পারছো অর্থাৎ তাহলে এন থেকে বেশি যাবে অর্থাৎ এটা প্রোডাক্ট বেশি তৈরি হবে ঠিক আছে আচ্ছা তাহলে সাইজে এফ প্রোডাক্ট আর হলো হফম্যান প্রোডাক্ট ঠিক আছে এটা হলো সাইজ প্রোডাক্ট আর যেটা কম তৈরি হবে এটা কী বলে হফম্যান প্রোডাক্ট ঠিক আছে হফম্যান যদি বেশি তৈরি করতে চাও তখন কী করবা তখন তোমার সাইজে রুল না নিয়ে হফম্যান রুল নিয়ে কাজ করে আছে কিন্তু বইয়ের ভিতরে আছে এগুলো কোন চিপায় আছে জীবন নিজেও দেহ নাই ঠিক আছে আচ্ছা হফম্যান যদি নিয়ে কাজ করতে চাও তখন তোমার এই কি করা লাগবে জানো তোমার হইলো দেখো এই বিক্রিয়াটা যে হয় এই অ্যালকোহল মানে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা আইদার তোমার হইলো এই অ্যালকোহলিক যে বিক্রিয়াটা কি কার্বোক্যাটায়ন প্রসেসে হয় না আচ্ছা এখন তোমার যদি হফম্যান তৈরি করা লাগে তোমার কি করা লাগবে জানো একটা বাল্কি খারক নেওয়া লাগবো মানে এটা কি কেউ ওইস না এটা কি মানে ছোট ছোট খারক তুমি যদি এরকম বড় একটা কোনো খারক নাও হ্যাঁ সি ধরো এইচ থ্রি তিনটা ই দিলা তিনটা তোমার থ্রি ডিগ্রি দিলা সি এইচ থ্রি সি ও মাইনাস এ প্লাস আমার কথা বুঝতে পারছো এটাও একটা খারক এটা কি মাইনাস আসে না ইলেকট্রন আসে না তাহলে এইটুকু ইলেকট্রন ডোনেট করতে পারবে না তুমি এই জায়গায় কি খারক নিছো ধরো এটা কে প্লাস দিলাম কে প্লাস তাহলে ভালো বুঝবা এটা কি বাল্কি খারক বাল্কি মানে কি মানে এটা অনেক বড় কথা বুঝতে পারছো সাইজ অনেক বড় ঠিক আছে বালকি খারক হলো সাইজ অনেক বড় তুমি যদি এনে এই ও এইচ না নিয়া কে প্লাস আর ও এইচ মাইনাস নিতা তাহলে ও এইচ মাইনাসটা কী লাইট খারক হালকা খারক তো হালকা খারক নিলে কোন প্রসেস কাজ করবে সাইজে ফুল মানে নর্মালটা আর যদি তুমি হফম্যান প্রোডাক্টের মেজর প্রোডাক্ট বানাইতে চাও মানে তুমি চাইতেছো এটা উৎপাদন করতে তাইলে তুমি কি করবা এখানে কে ওইচের বদলে কি নিবা অনেক বাল্কি একটা খারক নিবা বালকি খারক মানে কি ধরো কে ওইচের বদলে এটা নিবা সি থ্রি এই যে সি ও মাইনাস কে কথা বুঝতে পারছো মানে ও এইচের জায়গায় এই বড় মালটা নেবা আমার কথা বুঝতে হন এটা কী পাবো হফম্যান পড়াবে কেন পাবো এটা আমি পরে বলবো সমস্যা নেই আচ্ছা এরপরে আসো এলিমিনেশন রিয়াকশন কেছে আচ্ছা এবার ইজি ভাই অ্যাডিশন রিয়াকশন অ্যাডিশন রিয়াকশনের সবচেয়ে ইজি মেকানিজম হলো ভাই এই যে এইটা তোমার হইলো সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এটার সাথে কী দিলাম নিকেল দিলাম আর হলো হাইড্রোজেন দিলাম তাহলে কি হাইড্রোজেন অ্যাড হয়ে কী হয়ে যাইবো অ্যালকেন হয়ে যাব তাই না এটা দুইটার মধ্যে হাইড্রোজেন অ্যাড হইব বুঝতে পারছো ধরো হাইড্রোজেন আইসা এ একটা হাইড্রোজেন হলো এটার সাথে অ্যাড হবে দুইটা হাইড্রোজেন না একটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন এটার সাথে অ্যাড হবে ঠিক আছে তাহলে অ্যালকেন এখন তোমার এটা টেম্পারেচার কত ভাইয়া বলতে হবে হ্যাঁ একশো পঞ্চাশ থেকে একশো আশি ডিগ্রি কথা বুঝতে পারছো আচ্ছা তারপরে ভাইয়া যদি তুমি অ্যালকেন নিয়ে এই কাজটা করো তাহলে কী হইব আমার বলো অ্যালকেন নিয়ে যদি সেম কাজ করো নিকেল দিলে আচ্ছা ভাই এই নিকেলের বদলে আর কিছু ইউজ করা যাইব ধরো এটা আমি রুম টেম্পারেচারে ঘটাইতে চাই তাহলে কী হবে ধরো এটা আমি রুম টেম্পারেচারে ঘটাইতে চাই তখন আমি নিকেলের বদলে কি ইউজ করবো জানো প্লাটিনাম আর প্যালাডিয়াম নাম শুনছো কখনো প্লাটিনাম অথবা প্যালাডিয়াম ইউজ করবো নিকেলের বদলে অর্থাৎ নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম তিনটাই হলো এটা কি প্রয়োগ হিসেবে ইউজ করা যায় ঠিক তেমনই ভাই এনে যদি আমি নিকেল দেই নিকেল দিয়ে যদি আমি তোমার একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো পঞ্চাশ ডিগ্রি দেই এবং হাইড্রোজেন দেই তাহলে আমরা কি পাবো তো হম ইথিন আমরা ইথেনই পাবো কারণ এই বিক্রিয়ায় স্টপ হবে না এই বিক্রিয়া প্রথমে কি হবে প্রথমে হইলো এরকম হবে দুইটা হাইড্রোজেন লাগবে তারপর কি স্টপ হবে স্টপ হবে না স্টপ না হওয়ার কারণে এটা কি পাবা আরও আরও হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাসটা তুমি ফ্লো দিতেছ তাহলে এটা ইথেনই পাবা আমার কথা বুঝতে পারছো এখন কথা হলো তুমি চাইতেছো আমি ইথিন ইথিন অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করতে চাই অর্থাৎ আমি প্রথম ধাপেই স্টপ করে দিতে চাই তাহলে তুমি কি ইউজ করবা বলো তো ইয়েস তুমি একটা প্রভাবক বিষ ইউজ করবা তুমি প্যালাডিয়াম ইউজ করবা এটার সাথে প্যালাডিয়াম হলো প্রভাবক আর ব্যারিয়াম সালফেট হলো কি প্রবক মানে এটারে রেস্ট্রিক্ট করে অর্থাৎ সাথে যুক্ত হইতে দিলেও এই বিক্রিয়াটা কি হইতে দেয় না অর্থাৎ ব্যারিয়াম সালফেট তুমি যেখানে ইউজ করবা মনে রাখবা ওইটা কি এক স্টেপে কি হবে বিক্রিয়া থাইমা যাবো প্রবক বিষ এটা যে শুধু এখানে ইউজ করা হয় এমন না ব্যারিয়াম সালফেট আরো অনেক জায়গায় ইউজ করা হয় কিন্তু যেহেলে ইউজ করা হয় দেখবা কি বিক্রিয়াটা কি এক স্টেপে থাইমা গেছে কথা বুঝতে পারছো অর্থাৎ এটা তৈরি হবে না যদি বেরিয়াম সালফেট ইউজ করো তাহলে এগুলো গেলো অ্যাডিশন রিয়াকশনের উদাহরণ আচ্ছা অপ্রতিসম সময় অ্যালকিনের ক্ষেত্রে বিক্রিয়াটা কী হইব দেখো অপ্রতি সময় অ্যালকিনের ক্ষেত্রে বিক্রিয়াটা খুবই ইজি দেখো এটা তো প্রতি সময় অ্যালকিন নিলাম এটা যদি অপ্রতি সময় অ্যালকিন নেই এইচ ডাবল বন্ড সি এইচ টু এখন এটারে আমি কি করলাম জানো এটারে আমি ধরো অ্যাডিশন করবো ধরো সাপোজ আমি এইচ বি আর অ্যাডিশন করবো বা ধরো এল এডিশন করব হোয়াট এভার এইচ বি আর এল এইচ আই ওয়াট এভার ওয়াটএ ধরো এইচ বিআর এডিশন করবো হ্যাঁ এইচ বিআর দিয়ে দেয় ধরো এইচ সি এল না এইচ বিআর দেওয়া দেওয়া হয় তাহলে পরে একটা ধরা খাওয়া দেখো এল হ্যাঁ এল না কট যাতে খাও এই প্রসেসই করতেছি বুঝছো যাতে কট খাও কট খাইলে ভালো তো এল দেওয়া এখন করলে পরে গিয়ে কট খাইবা আচ্ছা দেখো এখন দেখো এইচ সি এল দেওয়া করলে এখানে আমি দেখো এই হাইড্রোজেন তোমার কী হবে হুম একটাতে হাইড্রোজেন লাগব মানে এটা মনে রাখবা ইলেকট্রোফিলিক অ্যাডিশন কারা দেয় আচ্ছা এইটাই আমার বলা হয় না যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন দেয় কারা যারা অসম্পৃক্ত তারা দেয় যেমন ভাইয়া সিম্পল হিসাব এইটা কি কার্বন ডাবল ওয়ান কার্বন এনে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি তাহলে এটারে কে এসে অ্যাটাক করবে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল এসে অ্যাটাক কইরা এটারে কি মানে এটারে কি তোমার কোনো কিছু সাবস্টিটিউট করবে না কি এটা অ্যাড হবে অ্যাড হবে তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন সবচেয়ে বেশি কে দেয় যারা অসম্পৃক্ত কার্বন ডাবল বন কার্বন কার্বন আছে যাই হোক এখন ও এটাও একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া অর্থাৎ এখানে এইচসিএল আসবে এখন এইচসিএল আইসা ভয়া যদি ধরো সাপোজ এইচ যদি এটার সাথে যুক্ত হয় তাহলে তুমি এখানে একটা প্রোডাক্ট পাবা কি সি এইচ থ্রি সি এই এইচ এখানে যদি এইচ যুক্ত হয় এটার সাথে তাহলে সিএল অবশ্যই এটার সাথে যুক্ত হবে ডাবল বন্ডের একটা সাথে ও যুক্ত হবে একটা সাথে এটা তাহলে তুমি এটা যদি করো তাহলে তুমি এখানে পাবা কি সি এইচ টু না সি এইচ টু না সি এইচ সি এল পাবা আর এই জায়গায় কী পাবা সি এইচ থ্রি আবার যদি ভাই এইরকম না হয়ে যদি এইরকম হয় যে এটাও তো হতে পারে না যে এইচ যা এটার সাথে যুক্ত হইলো আর সি এল যা এটার সাথে যুক্ত হইলো যদি হয় তাহলে এটা কি পাবা সি এইচ থ্রি সি এইচ টু আর এখানে সি এইচ টু সিএল এখন ধরো এটা এ প্রোডাক্ট আর এটা বি প্রোডাক্ট কোনটা বেশি বেশি পাবা মানে কোনটা মেজর প্রোডাক্ট হবে হুম হ্যাঁ হ্যাঁ গুড গুড তাহলে আমার তো কেশি এটা হ্যাঁ গুড আসলে হ্যাঁ সেটা তাহলে তো আমার থেকে কপি ঠিক আছে ঠিক আছে আচ্ছা শোনো আচ্ছা শোনো এই ই তোমার তাহলে এ প্রোডাক্ট বেশি হব না বি প্রোডাক্ট বেশি হইব বি প্রোডাক্ট তাহলে তেলা মাথায় তেল দেয় তেল ডাকে এটা হাইড্রোজেন হলো তেল যার হাইড্রোজেন বেশি আছে তার লগে হাইড্রোজেন যোগ করবা যেমন এখানে দুইজন আছে এটা হলো একটা কার্বন এটা একটা কার্বন কোন কার্বনে হাইড্রোজেন বেশি আছে এই কার্বনে না এই কার্বনে এই কার্বনে এই কার্বনে যেহেতু হাইড্রোজেন বেশি আছে এটার লগেই যোগ করবা এটাতে বলে মার্কনিক নিয়ম মার্কনিক অফ নিয়ম কোন মেকানিজমে হয় কার্বোক্যাটান ফর্মেশনের মাধ্যমে কথা বুঝতে পারছো মার্কনিকভ হলো আর খারাসের প্রভাব হয় হলো ফ্রি রেডিক্যাল মেকানিজমে কথা বুঝতে পারছো যাই হোক আর অবের মেকানিজম টেকানিজম তোমাদের যেহেতু নাই তোমার তো এইচএসসি দেওয়া লাগবে না তাই আমি মেকানিজম পড়াবো না ঠিক আছে মেকানিজম লাগবো না তোমার সলভ করা লাগবে যে কোনটার সাথে কে যুক্ত হইব আমার কথা বুঝতে পারছো অর্থাৎ কোনটার সাথে তোমার কে যুক্ত হইব কোন যেমন তোমার এ বাই দা ওয়ে মার্কনিকব রুল কি মার্কনিক অব রুল হলো অসম্পৃক্ত অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ অপ্রতিসম মানে কি বলো তো অপ্রতিসম মানে কি মানে এই ডাবল বন্ডের এই সাইডে দুইটা কার্বন আছে এই সাইডে একটা কার্বন আছে তাহলে কি সিমেট্রিক্যাল না যদি ভাই আমি এরকম আঁকতাম একটা মানে এরকম একটা ই আঁকতাম সি এইচ টু থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ তাহলে এটা কি এটার মধ্যে কি মার্কনিক অফ রুল অ্যাপ্লাই করা তো না কারণ তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবা একটার মধ্যে এই শোয়েবের মতো অবস্থা হইব ঠিক আছে যে একটার মধ্যে তুমি সিএল লাগাবা একটার মধ্যে এইচ লাগাবা বা এটার মধ্যে সিএল লাগানো যা কথা এটার মধ্যে এইচ লাগানো যা কথা এটার উল্টা করলে একই কথা কথা বুঝতে পারছো সো এনে মার্কনিক রুল অ্যাপ্লাই হবে না রুল কখন অ্যাপ্লাই হবে যখন অপ্রতিসম কারণ অর্থাৎ ডাবল বন্ডার দুই পাশে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে তো অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ মানে কি ভাই অপ্রতিসম অ্যালকাইনের মধ্যে এটা অ্যাপ্লিকেবল অপ্রতিসম অ্যালকিনের মধ্যে এটা তো অ্যালকাইন দিলেও কিন্তু এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা হ্যাঁ

এই জায়গায় এই জায়গায় কি হাইড্রোজেনেট করল তাহলে আমারে বলো তুমি বলো না তুমি বলো এই 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 যৌগটা এই যৌগটার নাম কি তুমি বলো তো টুক ওই নাকি 3 ক্লোরো আর এই এই বুঝতে পারছো তার যুগটা কি সেম হইলো সেম হইল না এখন তোমার চিন্তা করা লাগবে হ্যাঁ এখন তোমার চিন্তা করা লাগবে যে মানে কোন এখানে তাহলে কোন এই জায়গায় দুইটা কার্বোকেটন ফর্ম হইতে পারে মানে দুইভাবে কার্বোকেটন আইদার এইটাতে কার্বোকেটন ফর্ম হইতে পারে অথবা এটাতে কার্বোকেটন ফর্ম হইতে পারে কথা বুঝতে পারছো হ্যাঁ এখন কথা হইলো যে তুমি কোন বসাবা কথা বুঝতে পারছো অর্থাৎ তুমি কোন কার্বোকেটনটা বেশি হ্যাঁ স্টেবল হবে ঠিক আছে শালা আমি তো আটকে গেলাম দাঁড়া তো এগুলা আসবে না কিন্তু আটকাইতে গেছি দাদা মারকনিক বাইকর বাইকর মার্কনিকপ আনাস কেটে ফেলল

ঠিক আছে তুমি মানে যদি লাস্টে ডাবল দাও বন অনলি দেখো এটা এই দেখো এইখানে দেখো কার্বোকে মানে এটা কোন মেকানিজমে হয় বলো কার্বোকেটন মেকানিজমে হয় তাহলে কার্বোকেটন মেকানিজমে যদি হয় তুমি লাস্টে যদি এটা ই দাও মানে ও যেটা বলতেছে এটা ঠিক আছে ভাই ঠিক আছে না ফার্স্ট টাইম রায়াত একদম ভেবে দিল আমাকে ঠিক আছে তো এটা যদি প্লাস হয় এটাও প্লাস হবে এখন কথা হলো এই দুইটার মধ্যে কোন কার্বোকাইট্রাইনটা বেশি স্টেবল মানে কোনটা বেশি তৈরি হব এটা বেশি তৈরি হব না কি এই কার্বোকাইটান অ্যান্সার হলো এই কার্বোকাইট্রন বেশি তৈরি কারণ এটা টু ডিগ্রি কার্বোকাইটান কথা বুঝতে পারছো এখন এটা যদি বেশি তৈরি হয় তাহলে এটার লগে সিএল লাগবে কারণ সিএল লইলো নেগেটিভ স্পিসি কার্বোকাইট্রাইনের সাথে লাগবে আর এটার সাথে কী লাগবো হাইড্রোজেন লাগবে আমার কথা বুঝতে পারছো কিন্তু এই ক্ষেত্রে আমি যেই যৌগটা দিছি ওই যৌগটার ক্ষেত্রে কী সমস্যা রায়াত যেটা বললো যে এইখানে এইটা কার কার্বোকাটায়ন যদি তৈরি হয় তাহলে কি এটাও টু ডিগ্রি কার্বোকাটায়ন এই কার্বোকাটায়ন তৈরি হলে এটাও কি হবে টু ডিগ্রি কার্বোকাটায়ন তো দুইটার মধ্যে তো তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না তো এটা ফিফটি ফিফটি হবে কথা বলছো ফিফটি পার্সেন্ট এটা হবে ফিফটি পার্সেন্ট এটা হবে আইদার হ্যাঁ ফিফটি পার্সেন্ট এটা হবে ফুড মানে এটার মধ্যে বেসিক্যালি মার্কোনিক অফ রুল অ্যাপ্লাই হবে না ঠিক আছে আইদার ফিফটি পার্সেন্ট হবে অথবা স্টেরিক হিন্ড্রেন্সের কোনো একটা মেকানিজম কারণ কি এই দেখো এইখানে রিচ করা কিন্তু কঠিন হ্যাঁ এই এই জায়গায় এই কার্বোকাটাইন রিচ করা কঠিন কারণ কি এটা একটু ভিতরের দিকে আছে আর এটা কি একটু বাইরের দিকে আছে তাই মানে খুব কাছাকাছি হবে কিন্তু মার্কোনিকো রুল অ্যাপ্লাই হবে না কথা বুঝতে পারছো মানে হাইড্রোজেনের নাম্বার তো সমান তাহলে তেলা মাথায় তেলা মানে কোনটা তেলা মাথায় এটাই তুমি ডিটেক্ট করতে পারবে না কথা বুঝতে পারছো যাই হোক অনেক আগে পড়ছি তো এটা কি তুমি কারে প্রশ্ন করছিলা এটা বলো তো আচ্ছা এখন আসো এখন ভাইয়া মার্কনিকপ রুল এটা কিন্তু তুমি অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা সিএইচ থ্রি সি ট্রিপল ওয়ান সিএইচ কথা বুঝতে পারছো শোনো শুনো এটা এটা হলো এটা এটা কি অ্যালকাইন তাহলে এটার মধ্যে মার্কনিকপ লাগাইতে পারবা এটার মধ্যে যদি মার্কনিকপ লাগাও এইচ বিআর তাহলে কী হবে বলো তো প্রোডাক্টটা কী হবে বলো সিএইচ থ্রি সি বি আর ডাবল বন্ড সিএইচ টু কথা বুঝতে পারছো সিএইচ টু হবে আর তারপরে যদি এটা কি এনে থামবে নাকি থামবে না এনে থামবে না কিন্তু আরও হবে আরও হইলে কী হইব বলো তো সিএইচ থ্রি সি বি আর বিআর সিএইচ থ্রি মানে যেটার মধ্যে হাইড্রোজেন বেশি থাকে ওইটার মধ্যেই বারবার অ্যাড হইতেছে কথা বুঝতে পারছো আচ্ছা এই হলো তুমি অ্যালকাইনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে আসো এটা কি এটা কী রে ভাই এবার আসো এটা কি h2so4 so অ্যালকিনের বিক্রিয়া h2so4 so অ্যালকিনের যে বিক্রিয়া হয় এটা এটার আল্টিমেট প্রোডাক্ট কি পাওয়া যায় জানো অ্যালকোহল পাওয়া যায় কেমনে পাওয়া যায় ভাইয়া দেখো খুব ইজি এটা আসলে এটা একদিনের মধ্যে এইসব খাওয়া শুরু করছো এখন দেখ এই জায়গায় তুমি যদি এইস টু লাগাও তাহলে কি হইব বলো তো এটা তো অপ্রতি সময় এলকে না মানে এলকি না সো এটা তো খুবই সিম্পল তুমি হইলো এটা করবা এইস টু এসফল এমনি না এই যে এসও ও এসও থ্রি এইচ এভাবেই তো ভাঙ্গে তাহলে এই এই একটা গ্রুপ হইব ডেলটা প্লাস দিয়া এই সাইড আরেকটা গ্রুপ হইব কি ডেলটা মাইনাস দিয়া এটা একটা জায়গায় ঢুকাবা এটা কি আরেকটা জায়গায় ঢুকাবা আমার কথা বুঝতে পারছো যদি এটা এই জায়গায় ঢুকাও তাহলে আলটিমেটলি এনে কী আসবে মানে এসো থ্রি মানে এসো ফোর এটা হলো এসো ফোর এইচ এস ও ফোর আসবে ঠিক আছে আর এটার সাথে লাগাইলে এটা হাইড্রোজেন আসবে ঠিক আছে এইটা এটারে কি বলে জানো এটা বলে ইথাইল এস্টার মানে এটা একটা ইন এস্টার অ্যাস্টার কথা বুঝতে পারছো এটা কি বলে ইথাইল অ্যাস্টার দেখো এটা দুইটা কার্বন আছে আর এলো সালফিউরিক অ্যাসিডের একটা এটা কি অ্যাসিড মানে মানে এটা হলে ইথাইল অ্যাস্টার পরে কথা বুঝতে পারো না না এটা ইথাইল অ্যাস্টার না অ্যালকোহল থাকলে অ্যাস্টার হবে সরি আমার মাথা মাতামুপা নষ্ট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এটার বিক্রিয়াটা পরে এইভাবে সাইডা দেওয়া যাইব এটা কিন্তু স্টেবল না তাইলে তোমার কি এনে একটা পানি যোগ করতে হবে এনে যদি তুমি একটা পানি যোগ করো তাহলে কী বলো এই যে এইচটা এই এইচ এস সাথে মিলা কি হবে এইচ টু এস ওফোর আকার বাইরে হয়ে যাইব আর পানিটা এই জায়গায় লাগে গেলে অ্যালকোহল তৈরি হবে কথা বুঝতে পারছো তাহলে এই হলো অবস্থা তাহলে অ্যালকোহল তৈরি হবে তাহলে এই জায়গায় এইচ টু এস ওফোর কী হিসেবে থাকলো প্রভাবক এটা বলে নিরুদক কারণ কি ওটা পানি বাইর করছে কথা বুঝতে পারছো ও কিন্তু পানি বাইর করে ফেলছে এই জায়গায় থেকে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তারপরে আর কি বিক্রিয়া আছে আচ্ছা এটা এটার সাথে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইখানে একটা এখানে পানি যোগ করলেও তো সেমই আসবে সো এটা লাভ নাই এটা দিলে ভাই কি বলো বলত এটা দিলে কি এইখানে বিক্রিয়াটা এই বিক্রিয়াটাতে কি প্রোডাক্ট আসবে বলতো মানে এইখানে হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে যুক্ত হবে এইখানে না এইখানে এখানে মার্কনি অ্যাপ্লাই করে হ্যাঁ এই এই জায়গায় কি মানে এইচ এস ফোর মাইনাসের মধ্যে কি এই চার হলো তাই না এটাই তো তাহলে এটা হলো এইচ এটা বলে এইচ এস মাইনাস আর এটা হলো এইচ প্লাস তাই না তাহলে এইচ প্লাসটা যুক্ত দেবো এই জায়গায় আর এটা যুক্ত হইবো কি এই জায়গায় তারপরে তুমি পানি দিয়া এটা হইলো তোমার কী হইবো জানো হুম আচ্ছা তাহলে এটার পরে তুমি যদি পানি যোগ করো তাহলে তুমি কয় ডিগ্রি অ্যালকোহল পাবা হ্যাঁ ঠিকই তো আছে টু ডিগ্রি অ্যালকোহল পাবা স্বাভাবিক না দাও তুমি যদি এটা যুক্ত করো তাহলে তোমার আলটি ধরো আমি এটা তোমার দেহাই তাহলে করো একটু প্র্যাকটিস করো তাহলে তাহলে ইজি হবে ঠিক আছে এটা করো তো একটু না এটা করা ট্রাই করো সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সি এইচ টু এটার সাথে তুমি কী যুক্ত করছো এইচ টু এস ও ফোর যুক্ত করছো তারপরে এক্স প্রোডাক্ট পাইছ এরপরে এটার সাথে পানি যুক্ত করছো আবার ওয়াই প্রোডাক্ট পাইছো ওয়াই প্রোডাক্টটা কী আমাদের বলো কি রে মুরগি এগুলো কি

এটা যদি তুমি কি এইচ আর কি এটা কিন্তু এইচ টু এস ফোর তাই না এইচ টু এস ও ফোর না দুইটা এইচ আর এস ফোর ঠিক আছে এখন কথা হইলো এটা একটা এটা একটা স্পিসি এটা কি পজিটিভ স্পিসি এটা কি নেগেটিভ স্পিসি তাহলে পজিটিভ স্পিসিটা লগে যুক্ত করবা না

না তাহলে এটার সাথে কি যুক্ত করবো পানি যুক্ত করবো এইচ ওইস এখন এইচ কী করবে ভাইয়া বলো তো এটার সাথে মিলা এইচ টু এস ওপর আকারে কী হয়ে যাবো বাইরে যাবো আর ও এইচ টাইসা এটার জায়গা দখল করবো কথা বুঝতে পারছো তাহলে তুমি কী পাবা সি এইচ থ্রি সি এইচ ও এইচ সি এইচ থ্রি আমার কথা কি বুঝতে পারছো বুঝতে পারছো তাহলে এটা সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল পাবা বলো এটা করছো দেখি তুমি কি সলিমুল্লা দিবা মুগ্ধা দি এটা নিয়ে কোনো শুনতে মুগদা কই বা মানে মুগদা কত দূর আর সলিমুল্লা কত

কোভি গং এগুলো লাগিয়ে ঠিক বুঝছো যদি থাকে আবার নাও ঠিকতে পারে আমি একটা আনসার দিয়া এটা দিয়া মানে মনে কইরাலாம் না বুঝছো ঠিক আছে আচ্ছা আচ্ছা অ্যালকাইনের সাথে H2 এডিশন এটার ইডা লাগবে তোমার বলো তো এটার প্রভাবকটা কি এটা খুব ইম্পর্টেন্ট এটা পড়ছো কিনা জানি না বলো এটার প্রভাবকটা কি এটা H2 ও লাগা বাইডা লাগে এটার প্রভাবকটা কি বলো

অথবা পানিটা তুমি এইভাবে অ্যাড করতে পারো কীভাবে বলো তো যে এই জায়গায় হাইড্রোজেন আর এই জায়গায় ওয়েস কোনভাবে অ্যাড করবা বলো হাইড্রোজেনটা এই জায়গায় অ্যাড করবা কারণ কি ওই যে তেলা মাথায় তেলা দেওয়া যেটা হাইড্রোজেন বেশি ওই নিয়ে অ্যাড হবে কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আলটিমেটলি আমার এখানে ইটা কী বেরোবে প্রথম প্রোডাক্টটা কী বেরোবে বলো প্রথম প্রোডাক্টটা এখানে আনি প্রথম প্রোডাক্টটা বেরোবে বলো সি এইচ থ্রি সি ডাবল বন্ড সি এইচ টু আর এই জায়গায় কি ও এইচ এটাই তো বেরিবো না আচ্ছা এটাই কি প্রোডাক্ট হবে নাকি চেঞ্জ হবে বলো চলতে থাকবো কি আর কি চলবো হ্যাঁ এটা হলো ইনল এটা ইনল এটা যদি টটোমারিজম হয় তাহলে এটা কিসে কনভার্ট হবে বলো এই বনটা এনে না দাও এই হাইড্রোজেনটা দিয়ে দাও তাহলে এটা কি হবে বলো সি এইচ থ্রি আমি দেখো এইখানে এই মানে বিষয়টা হলো এই বনটা তুমি এইখানে আইনা দিবা আর এই হাইড্রোজেনটা তুমি এইখানে শিফট করে দিবা তাহলে এটা কি হয়ে যাবো কিটন হয়ে যাবো না কিটোন হয়ে যাবে তাহলে এনে কিটোল টোটোমারিজম হবে অর্থাৎ তুমি কি শিখলা তুমি শিখলা যে আমি যদি অ্যালকাইন রে ধরো একটা অ্যালকাইন ধরো এটারে যদি আমি কি করি পানি যোগ করি টু পার্সেন্ট এইচ জি আর টোয়েন্টি পারসেন্ট এইচ টু এস ফোর যোগ করি তাহলে আমি কি পাবো বলো তো কিটন পাবো গুড হ্যাঁ এটা তো কিটন পাইলা এখন আসো তুমি ঠিক 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 ভাবে এটার লগে পানি যোগ করো এটারও ইজি আর এটার লগে কী করলা টু পার্সেন্ট যোগ করো সবাই এটা যোগ করো টু পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা কী পাবো এটা কি কীটন পাবো নাকি বলো 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 কী পাম হ্যাঁ বইলা দিয়েছে আগেই গুড ঠিক আছে आंसर ঠিক আছে সমস্যা নাই এটা দেখো তাহলে একটার সাথে এটা যে এটা তো অপ্রতিশমন এটা তো প্রতি সো যে কোনো একটার সাথে তোমার যে কোনো একটা যোগ করলেই হইলো ডাবল বন্ড সি এইচ ও এইচ তাহলে এটা কি ইনল এন্ড ইনল হইলে এটা ই হবে ই হইলে কি হবে সি এইচ থ্রি হবে আর এখানে কি সি ডাবল বন্ড ও আর এটা কি এইচ তাহলে এটা কী হয়ে গেলো অ্যালডিহাইড হাইট এখন আমি তোমারে বললাম যে ভাইয়া একটা আমি ইকুয়েশন দিয়ে এটা সলভ করো হ্যাঁ ধরো এটা একটা ধরো এটা হইলো একটা সি এইচ থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ এটার সাথে আমি টু পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইচ টু এস ও ফোর প্রোডাক্ট পাইলাম ওইটার আমি করলাম আর হইলো এইচ টু এস ও ফোর দিয়ে জারণ করলাম তুমি তো জানো জারক এগুলো যে এটা 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 জানো জাইমান অক্সিজেন দেয় করে জারণ করে জারণ করে আমি ওয়াই প্রোডাক্ট পাইলাম আর ওয়াই প্রোডাক্টটা কি একটু বলো তো ওয়াই প্রোডাক্টটা কি হবে বলো মুখ মুখ দিয়ে বলতে পারবা কি হবে বলো অ্যালকোহল কে লিগেহল পাবে জারণ করলে কি পাবা বলো অ্যাসিড অ্যালডিহাইড আর কিটোন জারণ করলে কি পাবো অ্যাসিড পাবো তাহলে ওয়াই প্রোডাক্টটা লেখো একটু লেখা দাও আমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিটোন তোমার কিটোন বন্ধ তো করাই আছে এবার কিটোন তুমি জারণ করো কিটোন রে জারণ করে অ্যাসিড বানাও এটা হুম হয় নাই ভাইয়া এটা হয় নাই তারপরে বলো তোমার কি তুমি পারছো তোমরা এটা ভাবতেছই না দেখো ভাইয়া এলডি হাইডটা জারণ করলো তো ইজি অ্যাসিড পাওয়া যায় তাই না দেখো এটা যদি একটা এলডি হাইড হইতো এখানে তুমি এক্স কি পাবা বলো তো এক্স এক্স পাবা হইলো এটা এটা পাবা তাই না আচ্ছা যদি এটা এলডি হাইড হইতো তিন কার্বন বিশিষ্ট এলডি হাইড হতো তাহলে কি ইজি জারণ করে দিতে পারতা এল ডি এট যদি হইতো তাহলে এটা জারণ করলে ইজি কি পাওয়া যায় তো প্রবাণিক অ্যাসিড পাওয়া যায় কিন্তু এইখানে কিন্তু কীটন গ্রুপটা মাঝখানে আছে কিটন গ্রুপটা যেহেতু মাঝখানে আছে তাহলে সি ডাবল ওয়েচ এন থেকে হইব অ্যান্ড সি ডাবল ওয়েচ যদি এন থেকে বাইরিতে হয় মানে এটা তো প্রবাণুই অ্যাসিড আলোই না হ্যাঁ ঠিক আছে সি ডাবল ও যদি মানে সি ডাবল ওয়েচ এখান থেকে বেরোবে তাহলে সি ডাবল ও যদি এন থেকে বাইরিতে হয় তাহলে তোমার মাস্ট বি এনে শিকড় ভাইন্দা দিতে হবে যে কোনো এক জায়গা থেকে তুমি দুইটা দাও দুইটা কার্বন দুইটা সমানই আছে সো যে কোনো জায়গাতে ভাঙা দিলে রেজাল্ট আলটিমেটলি কি আসবে একই আসবে তোমার শিকল ভাঙা দিতে হবে শিকল যদি ভাঙা দাও তাহলে তোমার এই জায়গায় কি পাবা দুইটা অ্যাসিড পাবা একটা হলো ইথানোয়িক অ্যাসিড পাবা এই যে সি ডাবল বন্ড ও আর কি ও এইচ আর একটা কি এক কার্বন বিশিষ্ট অ্যাসিড পাবা এটাও তীব্র জারিত হবে অ্যালকেন জারিত হয়ে হইতে 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 অ্যাসিড হয়ে যাবে তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড কি পাবা মিথানোয়িক অ্যাসিড কথা বুঝতে পারছো তাহলে এটা হলো কাহিনী হ্যাঁ এখন কথা হলো বুঝতে পারছো এটা যে কিটন রে জারণ করলে আমার কার্বন সংখ্যা কি হয়ে যায় কইমা যায় অ্যাসিডের কার্বন সংখ্যা কইমা যায় এখন তোমার আরেকটা প্রবলেম এখানে দিমু এই প্রবলেমটা সলভ করতে হবে তোমার দেখো ধরো তুমি একটা কিটন পাইলা এই কিটন এই তুমি জারণ করলা কে এম ও ফোর আর হইলো এইস ও ফোর দিয়ে বলো এখানে কি পাবো এখানে এক্স পাইলা এক্সটা বলো তো কি পাবো মানে তুমি দেখো তুমি একটা কাহিনী দেখো তুমি এখানে তুমি দেখো তুমি এই জায়গায় কি করতে পারো এখানে ভাঙবা শিকল ভাঙবা রাইট অ্যান্ড শিকল যদি তুমি এই জায়গা থেকে ভাঙো না তুমি যদি শিকল এই জায়গা থেকে ভাঙো তাহলে তুমি কি পাবা মিথানয়িক অ্যাসিড পাবা বা ফর্মিক অ্যাসিড পাবা আর এই জায়গায় কি পাবা প্রোপানয়িক অ্যাসিড পাবা ঠিক আছে সি এইচ থ্রি সি এইচ টু ডাবল রাইট আচ্ছা এটা হলো একটা সিনারিও যে মিথানয়িক অ্যাসিড আর যদি তুমি শিকল শিকল এই জায়গা থেকে না ভাঙা যদি শিকল তুমি এই জায়গা থেকে ভাঙো তাহলে তুমি কি পাবা বলো তো দুই অনু দুইটাই ইথানই গাছিট পাবা দুই অনু ইথানিক পাবা কথা হলো কোনটা পাবা তুমি কি প্রপা নয়িক আর পাবা নাকি তুমি ইথানৈক পাবা এটা তুমি বাই করবা হইলো কোন রুল দিয়া জানো পপ অফ রুল দিয়া নাম কি বে নাম শুনছো কখনো পপ অফস রুল আচ্ছা পপ অফ রুল কী বলে পপ অফ রুল এটা বলে যে তুমি কোন জায়গা থেকে ভাঙবা মানে কিটোনের শিকলটা না কোন জায়গা থেকে ভাঙবা তুমি কি এন থেকে ভাঙবা না এন থেকে ভাঙবা মনে করবা পপ অফ রুলস এটা বলে যা যেই কার্বনের আলফা হাইড্রোজেনের সংখ্যা কম ওইটা হইলো ভাঙবো কথা বুঝতে পারছো তাহলে এখানে দেখো এখানে এটা কি কিটন এটা কি কিটন গ্রুপ না কিটন গ্রুপ এটাও আলফা হাইড্রোজেন এটাও আলফা হাইড্রোজেন এন আলফা হাইড্রোজেন কয়টা আছে তিনটা আলফা হাইড্রোজেন এনে কয়টা আছে দুইটা তাহলে ভাঙবো কোনটা এটা তার মানে এটা বাবা কথা বুঝতে পারছো যে কার্বনের আলফা হাইড্রোজেনের সংখ্যা কম ওই জায়গা থেকে তুমি এটা ভাঙবা মানে এই জায়গা থেকে কি ভাঙবা না কারণ এনে তিনটা আলফা হাইড্রোজেন আছে তাই এটা ভাঙা যাবে না এটা ভাঙা এটা কি বলে পপ অফ শ্রু ঠিক আছে আচ্ছা এরপরে আসো হ্যাঁ এ আসো অ্যালকাইন টু কিটন এটা তো পারছি আমরা অ্যালকাইন টু অ্যাসিড এটাও আমরা পারবো আচ্ছা নিউক্লিওফিলিক এডিশন অ্যাডিশন আচ্ছা নিউক্লিও দেখো এতক্ষণ আমরা কি শিখছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন ইলেকট্রোফিলিক অ্যাডিশন কারা দেয় ভাইয়া যারা অসম্পৃক্ত যৌগ আছে তারা দেয় ই প্লাসগুলো আইসা এনে লাগায় দেয় ঠিক আছে সো অপ অসম্পৃক্ত আর নিউক্লিওফিলিক অ্যাডিশন কারা দেয় বলো তো নিউক্লিওফিলিক ফিলিক অ্যাডিশন দেয় যারা কার্বনীল যৌগ দেখো কার্বনীল যৌর ক্ষেত্রে এটা কি ডেল্টা প্লাস এটা কি ডেল্টা মাইনাস হয় এই নিউক্লিও ফাইলগুলা এসা এটারে কী করতে পারে অ্যাটাক করতে পারে সো ওইটা অ্যাটাক করে অ্যাড হয়ে যেতে পারে তো ওইটারে কী বলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এবার আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশনের কিছু এক্সাম্পল দেখব ঠিক আছে দেখো প্রথম হলো এইচসিএন সংযোজন দেখো ধরো তুমি এই সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ এটা হলে একটা অ্যালডিহাইড হাইড নীলা এখন এটার সাথে এইচসিএন লাগাবা লাগাও তো একটু এইচসিএন লাগাও তো দেখো তুমি এগুলা এগুলা করার সময় তুমি ইজিলি এইভাবে এই এই যে এইভাবে লিখবা দেখো এই এই সাইডটা কী হইব নেগেটিভ হইব এই সাইডটা কী হইব এটা পজিটিভ হইব এটা হলো নেগেটিভ হইব ঠিক আছে তো এইভাবে সাইড বাইর করে এত লিখবা এখন লাগাও একটার সাথে হলো পজিটিভ লাগাবো একটার সাথে নেগেটিভ লাগবা কোনটার সাথে কোনটা লাগাবো ভাইয়া দেখো এইটা হলো কি নেগেটিভ এটা হলো পজিটিভ তাহলে নেগেটিভটা যায় এটার লগে লাগাবা আর পজিটিভটা যায় এটার লগে লাগাবা হ্যাঁ তাহলে তুমি কার্বনের সাথে কি সিএন গুড কার্বনের সাথে সিএন তাহলে সিএন লাগাও আর এইখানে ও এর সাথে কি লাগাবা এই লাগাবা এই যৌগ কি বলে জানো এই যৌগুলা বলে সায়ানো হাইড্রিন যৌগ কি বলে হাইড্রো দেখো হাইড্রো আছে হাইড্রোক্সি আছে আবার কি সায়ানো আছে তাই এগুলারে বলে সায়ানো হাইড্রিন যৌগ এই যে সায়ানো হাইড্রিনটা কি এলডিহাইড থেকে পাইছো না তার এটার বলবা এলডো মানে এলডিহাইড সায়ানো হাইড্রিন আর তেমনি যদি আমি কিটন দিতাম তাহলে কি করতাম বলো তো আচ্ছা কিটন দেই তারপরে তোমরা লাগাও কিটন দেই এটার সাথে এইচ সি এন সংযোজন করো এইচ সি এন সংযোজন করো প্রোডাক্ট আমাকে বলো একটু পার্থক্য আছে যাবাস লাগা কোনটা নেগেটিভ পজিটিভের লগে লাগা এটা পজিটিভ এটা নেগেটিভ লাগা হ্যাঁ এটা হলো নেগেটিভ হ্যাঁ এটা এখানে লাগব আগের মতোই তো এটা এনে লাগব শেষ একই জিনিস মাল তো একই কিন্তু একটা পার্থক্য আছে সেটা হলো কি এটার কি আছে বলো এটার এই সাইডে যখন হাইড্রোজেন ছিল ওই জায়গায় কি আছে মিথাইল গ্রুপ আছে এইটই হলো পার্থক্য আর কোনো পার্থক্য নাই কথা বুঝতে পারছো তো এটারে বলে কিটোন সায়ানোহাইড্রিন কি বলে কিটোন সায়ানোহাইড্রিন কখন বলবা যখন এনে হাইড্রোজেন থাকবো তখন কি বলবা এলডি হাইড আর যদি এনে ই থাকে তাহলে কি বলবা কিটোন সায়ানোহাইড্রিন কথা বুঝতে পারছো আচ্ছা এনে স্ত্রী সংযোজন বা এটা করো তো এটা ইজি আছে দাঁড়াও আমি একটা দেখাই দিই তারপরে বাকিগুলো আরে হ্যাঁ আচ্ছা এখন আসো কি এই আমরা এখন পড়তেছি কি এইটা এখন এটার সাথে এনএইচ স্ত্রী সংযোজন করবা একটা এইচ বার করবা এটা এন এইচ টু বাইর করবা কথা বুঝতে পারছো এন একটা এইচ রে ডেল্টা প্লাস ধরো এটা এন রে কি ডেল্টা মাইনাস ধরো এবার এটা কি ডেল্টা প্লাস আর এটা কি ডেল্টা মাইনাস তাহলে এইচটা যা কই যুক্ত হইব বলো আর এই এন এইচ টু কই যুক্ত হইব ঠিক আছে তাহলে এটা এটারে কি বলে জানো তারা এটার বলে ইথানেল অ্যামোনিয়া যৌগ কথা বুঝতে পারছো দেখো কি এটা রেজাল্টটা কি পাবা দেখো তো রেজাল্টটা কি পাবা রেজাল্টটা কি পাবা বলো এডি তো পাবা তাই না তো এটারে বলে ইথানেল অ্যামোনিয়া যৌগ কথা বুঝতে পারছো আর যদি এই জায়গায় কীটন দিতাম ওই এইচ এর জায়গায় সিএচটি থাকতো তখন তুমি কী বলতো ইথানেল কিটন যৌগ কথা বুঝতে পারছো কীটন যৌগ আচ্ছা তাহলে এই কীভাবে সংযোজন করতে হয় এটা তো বুঝতে পারছো এটা কিন্তু অ্যামিন পায়ে গেলাম ঠিক আছে একটা আচ্ছা এরপরে আসো আর কী আস পাইডা ওয়ে সব অ্যালডিহাইড সব অ্যালডিহাইড অ্যামোনিয়ার সাথে সংযোজিত হয় শুধু একটা অ্যালডিহাইড হয় না সেই অ্যালডিহাইডের নাম হলো ফর্মালডিহাইড মানে এক নম্বর কার্বন ওটা সংযোজিত হয় না কিন্তু ওইটারে যদি তুমি হাই টেম্পারেচার দাও তাহলে ওটা সংযোজিত হইতে বাধ্য কিন্তু ওটা একটা ডিফারেন্ট মেকানিজমে সংযোজিত হয় অর্থাৎ এই যেটা ফর্মাল ডিহাইড্রেট যদি তুমি উত্তপ্ত করো উত্তপ্ত করা মানে কি আমি জোর করতেছি এখন তুমি যদি উত্তপ্ত করো তাহলে এটা হেকজামিন গঠন করে হেক্সামিন কার শর্টফর্ম জানো হেক্সামিথিলিন টেট্রা অ্যামিনের শর্টফর্ম হইলো হেক্সামিন ঠিক আছে হেক্সামিথিলিন মানে কয়টা মিথিলিন থাকবো ছয়টা তাহলে তুমি এলডি ডি ও কয়টা নিবা দেখো মিথিলিন মানে কি এটা না এটা কই আসে কার্বন না থাকলে এটা আসবো না তাহলে এলডি হাইড কয়টা নিবা ছয়টা নিবা সিক্স এইচ সি এইচ ও ছয়টা এলডি নিবা প্লাস কি নিবা তুমি হেক্সামিথিলিন টেটটা এমিন তাহলে এমিন কয়টা নিবা চারটা এমিন নিবা চারটা অ্যামোনিয়া নিয়ে উত্তপ্ত করবা উত্তপ্ত করলে তুমি এরকম বক্সের মতো একটা যৌগ পাবা ঘনক আকৃতির বক্সের মতো একটা যৌগ হ্যাঁ না উত্তপ্ত হ্যাঁ এই যে এটা বক্সের মতো একটা যৌগ পাবা এই বক্সের মতো যেটা কি রকম যৌগ এটা কিউবের মতো কিউবের মতো একটা যৌগ তৈরি হয় এই বক্সের মতো এই যৌগটারে বলে হলো হেক্সা মিথিলিন টেট্রাইমিন এটা ওষুধ হিসেবে কাজ করে কথা বুঝতে পারছো বিভিন্ন টক্সিক জিনিসগুলারে এই বক্সের মধ্যে ঢুকাই ফেলে এগুলার এটা হলো রিউম্যাটিক ফিভার বা বাদ জ্বরের ওষুধ হিসেবে কাজ করে কি

তুমি ধরো প্রাইমারি অ্যালকোহল যদি বাইর করতে চাও তাহলে তুমি নিবা হইলো এই যে এটা নিবা এই যে ফর্মাল ডিহাইড নিবা ঠিক আছে দেখো ফর্মাল ডিহাইড যদি নেও এটা সাথে তুমি গ্রিগনাট বিকারক যুক্ত করবা গ্রিগনাট বিকারক মানে কি আর এম জি এক্স এখানে এম জির উপরে প্লাস দিবা না আর এর উপরে প্লাস দিবা বলো আর এর উপরে না না এম জি এর উপরে দিতে হইব প্লাস কারণ এটা হলো ইলেকট্রো এম জি কি ইলেকট্রো না এটা তো মেটাল ইলেকট্রো মনে রাখবা গ্রিক নাট বিকারক এমন একটা বিকারক মানে রাখবা সব জায়গায় খালি আর প্লাস বাইরে মানে যত বিক্রিয়া দেখবা সব জায়গায় খালি কি বাইরে আর প্লাস বাইরে গ্রিক নাট বিকারকে খালি কি বাইরে আর মাইনাস বাইরে গ্রিক কারণ কি এই যে এম জির সাথে যুক্ত এম জি ইলেকট্রো তাহলে এটা ডেলটা প্লাস দিবা আর এটা কি দিবা ডেলটা মাইনাস এবার এটা করো তো ডেলটা প্লাস এটা ডেলটা মাইনাস এবার দুইটা যুক্ত করো দুটোটা যুক্ত করলে কি হবে এটারে মাইনাসের সাথে প্লাস যুক্ত করো প্লাসের সাথে মাইনাস যুক্ত করো কি আসবে ও এর সাথে আসবে এম জি এক্স সি এর সাথে কি আসবে বলো তো আমার আর তাই না আর এইখানে আসবে কি এইচ দেখো অর্ধেক কাম আমার হয়ে গেছে পরের কাজ আমার কি জানো পরের কাজ আমার পানি যোগ করা দেখো এইখানে আবার তুমি সেম কাজ করো এম জি এক্স না এটারে সেম কাজ করো এনে কি হবে ডেল্টা পজিটিভ এনে কি হবে ডেল্টা নেগেটিভ পানি যোগ করো পানির ক্ষেত্রে এটা কী ডেল্টা নেগেটিভ এটা কি ডেল্টা এখন লাগাও 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 লাগাইলে কী হইব এটার সাথে কি এইচ লাগবো তাহলে এটার সাথে এইচ লাগলে কি এইচ ও এইচ তাই না আর এম জি এক্সের সাথে তো বাইরে যাবে এটা এম জি ও এইচ এক্স ঠিক আছে আর হইলো এটা কী হইব এইচ এইচের জায়গায় আছে আর আর এর জায়গায় আছে এটা কয় ডিগ্রি অ্যালকোহল ওয়ান ডিগ্রি অ্যালকোহল দেখো এটা কার্বনটা এই যে দেখো একটা কার্বনের সাথে যুক্ত তাহলে কি ওয়ান ডিগ্রি অ্যালকোহল আর টু ডিগ্রি অ্যালকোহল করার জন্য কি করা লাগবে হ্যাঁ ফর্মাল ডিহাইড না নিয়ে কী করা লাগবে অ্যালডিহাইডি নিমু অ্যালডিহাইডি নিমু কিন্তু কি নিমু হ্যাঁ এই তো এটা একটু করো তো ভাই একটু করো আর এম জি ও এক্স দিলাম আর এম জি এক্স দিলাম আর হইলো কি দিলাম সাথে কি দিলাম বলো আ পানি পানি দিলাম তাহলে প্রথমে যুক্ত করলে কী হবে বলো সি এইচ থ্রি উপরে কি ও এম জি এক্স আর নিচে কি বলো আর আর গিয়া আর কি ডেল্টা মাইনাস না ডেল্টা প্লাসের সাথে আর গিয়া যুক্ত হবে তাহলে আর হবে আর এটা কি এইচ এরপর তুমি পানি দাও এইচ ও এইচ এই জায়গায় আবার কাহিনি করো এটা ডেল্টা প্লাস এটা কি ডেল্টা মাইনাস তাহলে এই ডেল্টা প্লাসের সাথে কি যাইব ও এইচ যাইব আর ডেল্টা মাইনাসের সাথে হলো এইচ যাবে তাহলে এইচ থ্রি সিও এইচ আর এইখানে কি আর তাহলে ভাই এটা কি টু ডিগ্রি অ্যালকোহল না দেখো দুইটা কার্বনের সাথে যুক্ত তাহলে টু ডিগ্রি আর থ্রি ডিগ্রি অ্যালকোহল করার জন্য কি নিব হ্যাঁ থ্রি ডিগ্রি অ্যালকোহল হ্যাঁ কিটন নিবো কিটন ঠিক আছে থ্রি ডিগ্রি অ্যালকোহল করার জন্য এই জায়গায় কি সি এইচ থ্রি নেবো এইচআর জায়গায় তাহলে কি কিটন হয়ে গেলো তো এই জায়গায় সিএইচ থ্রি নিলে এই জায়গায় কি আইব এইচ থ্রি আইব এই জায়গায় সিএস থ্রি আইলে এই জায়গায় কি আইব সিএইচি এবার তখন দেখো এটা একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন থ্রি ডিগ্রি কার্বন তাহলে এটা হলো থ্রি ডিগ্রি অ্যালকোহল কথা বুঝতে পারছো এটা হলো গ্রিগনাট বিকারক থেকে আচ্ছা গ্রিগনাট বিকারক থেকে আর কি কি বিক্রিয়া করা যায় জানো গ্রিগনাট বিকারক থেকে তুমি অ্যালকেন বানাইতে পারো এটা জানো কেমনে অ্যালকেন বানায় বলো তো গ্রিগনাট বিকারক থেকে জানো দেখো খুব খুব সিম্পল দেখো তোমার কী করা লাগবো এই হলো তোমার গ্রিগনাট বিকারক আছে এই গ্রিক নাট মধ্যে আর আছে আর আর এর থেকে তোমার কি লাগবো এইচ বানান লাগবো আর এইচ বানান লাগবো আর এইচ তো অ্যালকেন তাই না আর এইচ আচ্ছা তোমার এই গ্রিক নাট বিকারক আর না দিয়ে আমি এক কাজ করি এটারে সি এইচ থ্রি দিই তাহলে ভালো বুঝবা হ্যাঁ তোমার এখানে সি এইচ থ্রি থাকলে এনে জাস্ট সি এইচ ফোর বানাই দিলি তো এটা অ্যালকেন তাই না তাহলে এখন তোমার কি করলে তুমি এইচটা ঢুকাইতে পারো তুমি এখানে পানি ঢুকাও ঠিক আছে তাহলে এটা কি ডেল্টা প্লাস এটা কি এটা ডেল্টা মাইনাস হয়ে যাবো অটোমেটিক্যালি তাহলে এখানে দেখো পানি বসাও পানি যদি বসাও এটা কি ডেল্টা মাইনাস এটা কি ডেল্টা প্লাস দেখো এটার সাথে এটা যোগ হবে এটার সাথে এটা যোগ হবে তাহলে আলটিমেটলি এটা ভাঙে যাবে এই বনটা ভাঙে যাব তাহলে কি সি এইচ থ্রি এইচ আসবে আর এটা কি আসবে এম জি ও এক্স তাই না তাহলে এটাই কি অ্যালকেন না তাহলে আমি কি বললাম আমি বললাম যে আর এম জি এক্স ও এটার সাথে কি যোগ করলে ভাই আমরা অ্যালকেন পাবো পানি যোগ করলে অ্যালকেন বাবা আমরা ই থেকে কিন্তু ইও বানাইতে পারি কি বানাইতে পারি বলো তো গ্রিগনাট বিকার থেকে আমরা অ্যাসিডও বানাইতে পারি কেমনে অ্যাসিড বানাইতে পারি বলো গুড ভেরি গুড কার্বন ডাইঅক্সাইড যোগ করলে আমাদের কী হয় অ্যাসিড হয় কার্বন ডাইঅক্সাইড যোগ করলে অ্যাসিড হয় কেমনে হয় একটু বলতে পারবা একটু তো দেহ বিক্রিয়াটা একটু দেখা হতো কেমনে হয় পারবা পারবা একটু কঠিন হইলেও মানে প্র্যাকটিস হবে খালি অ সব ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের খেলা খেলা বুঝতে পারছো লাগাও লাগাও কার্বন ডাইঅক্সাইডের একটারে ডেলটা প্লাস এটা ডেল্টা মাইনাস ধরবা ঠিক আছে এই যে সি ডাবল বন্ডো বন্ডো এটা তো কার্বন এটা ডেলটা প্লাস একটা ডেল্টা মাইনাস ধরো এবার এটা কি ডেলটা প্লাস এটা কি ডেলটা মাইনাস এখন তুমি দেখো ডেলটা প্লাস রে তুমি ডেলটা মাইনাসে যুক্ত করবা আর এটারে কি এখানে যুক্ত করবা তাহলে দেখো এটা কী দেখো তো এটাই বলো এটা হলো কি আসবে বলো ও আর এখানে কি আসবে বলো সি ও ঠিক আছে তারপরে তুমি পানি যুক্ত করে দিলে এটা ও এর বাইরে যাবো দেই তো তুমি কি করছো ল কি দুอัน এটা কি এটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে তুমি হলে হ্যাঁ মাইনাসেস দেয় ঠিক আছে তারপরে পানি যোগ পানি যোগ করতে হবে পানি যোগ করলে হলো কি করব ধরো এটারে তুমি যদি এভাবে যোগ করো তাহলে জিনিসটা হলো ভালো হবে তাহলে ডেল্টা প্লাস আর কি মাইনাস এটা আসতে করে এটার লগে লাগাই দাও এটা কি এম জি ও এইচ এক্স হয়ে যারে হুম ও এইচ হইবো আর এ কি ডাবল বন্ডও থাকবো এটা আর থাকবো ঠিক আছে আচ্ছা ইরফান আমি দেখো দেখাই দিয়েছি তোমার দেখো ভাই এটা তুমি করো এই ডাবল বন্ড ডাবল বন্ড ঠিক আছে এটি তো কার্বন ডাইঅক্সাইড এটাতে ডেল্টা মাইনাস ধরো এটা কি বলো ডেল্টা প্লাস এখানে ডেল্টা প্লাস কেটা আছে এমজি জি এক্স এটা কি ডেল্টা প্লাস এনে কি ডেল্টা মাইনাস তাহলে এই ডেল্টা প্লাসের সাথে অক্সিজেন কারটা যুক্ত করবা এম জি এক্স তাহলে এই বন্ডটা ভাইঙ্গা দিবা বন্ডা ভাইঙা তুমি তোমার কার সাথে কি যুক্ত করবা বলো এই ওইচ ও এই এটার সাথে এটার উপরে যুক্ত করবা আর ঠিক আছে কারণ আর মাইনাস ছিল আর কি মাইনাস ছিল তাই উপরে আর যুক্ত করবা আর এই ও এর সাথে কি যুক্ত করবা এম জি এক্স আমার কথা বুঝতে পারছো কারণ এটা কি মাইনাস ছিল এটা প্লাসের সাথে যুক্ত হবে মানে এই আর এর সাথে এটা দেবো এটার সাথে এটা দেবো কথা বুঝতে পারছো আর এটা ডাবল বন্ধু এখন বাকিটা তো তোমার সিম্পল এনে এটা কি ও এম জি এক্স আছে তাহলে এটা কি ডেল্টা মাইনাস এটা কি ডেল্টা প্লাস এবার তুমি পানি যুক্ত করবা পানি যুক্ত করবা কেমনে এই এইচ ও এইচ এইচ ও তো পানি না তাহলে এটা কি ডেল্টা মাইনাস আর এটা কি ডেল্টা প্লাস এখন তুমি কি করবা এই যে এম জি এই যে ডেল্টা মাইনাসের সাথে এটা যুক্ত করো এটা কী বাইরে যাবো এম জি ও এক্স ঠিক আছে আর তাহলে এটা বনটা ভাই যাবো আর এটার সাথে তুমি এটা যুক্ত করে দাও তাহলে কি ও হয়ে যাবো এখন তো দেখো তো আর সি ডাবল ও এইচ হয়েছে নাকি দেখো তো এটা হয়েছে নাকি আর সি ডাবল ও এইচ এখন কথা বুঝতে পারছো এটা কি বোঝা গেছে তোমাদের নিয়ে যাব আমি ওইনে আচ্ছা দেখো ভাই লাস্ট দুইটা বিক্রিয়া আছে পোরাইয়া শেষ এলডল দুইটা বিক্রিয়া এলডল ঘনীভবন বিক্রিয়া আচ্ছা 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 সিওর সিওর নো প্রবলেম ঠিক আছে আচ্ছা এলডল ঘনীভবন বিক্রিয়া আর হলো ক্যানিজার বিক্রিয়া ঠিক আছে আচ্ছা এখন দেখো দেখো নে ঠিক আছে দেখো এটা এটা ই করার আগে তোমার বুঝতে বলবো যে এই এলডি ডি হেড হাইড যেটা আছে এল যে আলফা কার্বন আলফা কার্বনের হাইড্রোজেনটা বাইরে হইতে চায় কারণ আলফা কার্বনের হাইড্রোজেনটা কি অ্যাসিডিক কারণ কি এটা দেখো এখানে পুল করে মানে ও হইল এই জায়গায় নিজেরা পুল করে এই ইলেকট্রন পুল করে তার কারণে এটা কি ডেল্টা প্লাস হয়ে যায় ডেল্টা প্লাস হওয়ার কারণে ও আবার একটু ইলেকট্রনটা স্যাটিসফাই করার জন্য ও এই দিকে পুল করে এর কারণ এটা ডেল্টা প্লাস হয়ে যায় এর কারণে ও আবার এটাতে পুল করে যার কারণে এগুলোও কী হয়ে যায় ডেল্টা প্লাস হয়ে যায় কথা বুঝতে পারছো তাহলে আলটিমেটলি আমরা কী শিখলাম যে এলডি যে এগুলো আসে এগুলো হলো অ্যাসিডিক হাইড্রোজেন ঠিক আছে আচ্ছা এখন আসো এলডোল কনডেনসেশন রিয়েশন ঠিক আছে আচ্ছা এখন এই অ্যালডোল কনডেনসেশন রিয়েশনটা কী ধরনের রিয়েকশন ভাইয়া এটা হলো একটা তোমার কি বলে এটা হলো আমরা কি পড়তেছিলাম কী পড়তেছিলাম এতক্ষণ নিউক্লিওফিলিক অ্যাডিশন এটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন টাইপের রিয়াকশন ঠিক আছে আচ্ছা এখন তাহলে দেখো নিউক্লিওফিলিক ফিলিক মেকানিজম আছে দেখো এলরোল ঘনীভবন বিক্রিয়ায় বা ক্যানিজারও বিক্রিয়া যেটাই হোক তুমি ইউনিট কয়টা নিবা দুইটা ইউনিট নিবা অ্যালডিহাইড বা যাই নাও অ্যালডিহাইডের কয়টা ইউনিট নিবা দুইটা যে এলডল ঘূর্ণীভবন ক্যানিস ক্যানিজার দুইটার মধ্যে দুইটা ইউনিট নিয়ে কাজ করতে হই তোমার আচ্ছা এখন দেখো এলডল ঘনীভবন বা কনডেনসেশন রিয়েকশনে হুম তুমি কি করবো ধরো দুই ইউনিট দুই ইউনিট ইথানেল নিয়ে কাজ করতেছো এবং তুমি লঘু এনে ওইস দিবা লঘু এনে ওয়েস মানে কি বেয়া এটার মধ্যে কি আছে এটার মধ্যে পানির পরিমাণ বেশি আছে না কম আছে লঘু মানে কি লঘু এনিওইস মানে কি কম কম ডাইলিউট ঠিক আছে ডাইলিউট এনেওইস মানে পানির পরিমাণ কি আছে বেশি আছে তুমি একটু পরে দেখবা যে পানি এইখানে মানে পানিও এইখানে মেকানিজমে কাজ করে কারণ আমরা লঘু এনে উইস আচ্ছা লঘু এনেওস যদি নাও তাহলে তুমি আলটিমেট প্রোডাক্টটা এটা পাবা এটা একটা বড়ো প্রোডাক্ট এই বড়ো প্রোডাক্টের মধ্যে এনে অ্যালকোহল গ্রুপও আছে আবার এনে এলডি হাইড গ্রুপও আছে তাই এটা বলে অ্যাল্ট এটা তো এল্ড আর এটা হলো অল তাহলে এলডল হল ঘনীভবন বিক্রিয়া বলে এটারে আর এটা বলে এলডল প্রোডাক্ট কথা বুঝতে পারছো আচ্ছা এখন তুমি এটা ই করো হ্যাঁ তাহলে এটা আমরা জানি যে এই আমরা কি আলফা হাইড্রোজেনটা টার্গেট করম রাইট আচ্ছা লঘু এন এ ওইচের মধ্যে এই ও কি কীরকম থাকবে ভাইয়া বলো তো এই লঘু এনে ওইচের মধ্যে আরে ভাই হুম লঘু এনওস তুমি দেখবা আমরা আমরা এই যে তুমি ক্যানিজার আর অ্যালডল ভূমিবন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হিসাব করবা সেটা হলো এইখানে আমি টার্গেট করবো আলফা হাইড্রোজেন রে দেখো আমি কিন্তু এই হাইড্রোজেনেরও টার্গেট করতে পারি কিন্তু আমি কি করবো করবো না আমি করবো এই যে আলফা কার্বনের এই হাইড্রোজেনটারে ক্যানিজারো আর কি এলডল দুটাতেই তাহলে ওন এনেইস বিয়োজিত হয়ে কী দিবো ও এইচ মাইনাস দিব আর এনে প্লাস দিব এই ও এইচ মাইনাস কী করব ভাইয়া খারিও না এলএের কি পানি হয়ে বাইরে যাবো পানি হয়ে যদি বাইরে যায় এনে একটা কী তৈরি হবে বলো তো সিএইচ টু কার্বান তৈরি হবো না সিএইচও তৈরি হবো হইব কি না বলো হইব কি না বলো এটা একটা নিউক্লিও হিসেবে কাজ করবে দেখো কেমন নিউক্লিও ফয়েল এটা আমি কি আরেক ইউনিট নিছি না সেইম সেম আরেক ইউনিট নিছি সেইম আরেক ইউনিট নিলে এটা কি ডেল্টা প্লাস এটা কি ডেল্টা এই মাইনাসটা গিয়ে এই প্লাসের লগে যুক্ত হইতে পারে যদি যুক্ত হয় তাহলে কী করে তো তাহলে কী প্রোডাক্টটা কী বেরোয় তো যদি যুক্ত হয় তাহলে প্রোডাক্টটা কি বের হয় বের হয় হইলো এখানে ধরো এইচ দিয়ে দিলাম নিচে নামাই দিলাম আর উপরে তো অক্সিজেন ঠিক আছে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে তো অক্সিজেনের উপরে নেগেটিভ চলে আসবে আর এটা এনে কী চলে আসবে ওই প্রোডাক্টটা চলে আসবে সি এইচ সি এইচ এরপরে কি সি এইচ ও ঠিক আছে এটা কি সি এইচ টু হবে না এখানে তো টু আছে এনে টু আছে ঠিক আছে তাহলে সি এইচ টু ও সিম্পল হিসাব আমার কথা বুঝতে পারছো কেমন হইছে নাকি আবার বলবো একটা দেখো আবার আবার বলি যে খুবই সিম্পল হ্যাঁ দেখো জিনিসটা হলো প্রথমে আমি কি নিছি সি এইচ থ্রি সি এইচ ও নিছি কয় ইউনিট দুই ইউনিট নিছি এক ইউনিট নিয়ে প্রথমে কাজ করবো এটার টু দিয়া এটার বাইকেরা দিলাম এখন লঘু এনএ ওইস নিছি লঘু এনএ ওইসের দ্রবণে কী থাকবে এনে প্লাস আর ও এইচ মাইনাস ওএইচ মাইনাস খাড়িও বেসিক হিসেবে কাজ করবে টেম্পারেচার যদি বাড়ায় দেয় ঠিক আছে তাহলে এটা ধরো এটা কী করবে জানো এটা হলো এটা নেওয়া হ্যাঁ কী হিসেবে চলে গেল ভাইয়া পানি হিসেবে যদি চলে গেলো এই এই যে এইচ কি ইলেকট্রন নেওয়া যায় না ইলেকট্রন দেওয়া যায় দেওয়া যায় কারণ এইচ প্লাস হিসেবে যাইতেছে ওএইচ মাইনাস আর এইচ প্লাস হিসেবে যাইতেছে তাহলে এইচ প্লাস হলে ইলেকট্রন দিয়ে যায় ইলেকট্রন যদি দেওয়া যায় তোমার এই জায়গায় কী তৈরি হবে এটা একটা কার্বনায়ন তৈরি হবে না সি এইচ টু আর হলো কি ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইল মানে কি বলো তো এই যে নেগেটিভ আসে সেটা অ্যাটাক করতে পারে কার অ্যাটাক করবো এনে এক ইউনিট নিসি না দুই ইউনিট নিসি সেম শিট দুই ইউনিট নিছি তাহলে দুই ইউনিট যদি নেই এটা কি ডেলটা প্লাস এটা কি ডেলটা মাইনাস এটা হলো মাইনাস তাহলে মাইনাস কার অ্যাটাক করবো তাহলে এই কার্বনটা যে এই কার্বন অ্যাটাক করবো যদি অ্যাটাক করে তাহলে তুমি প্রোডাক্টটা কী পাবা বলো প্রোডাক্টটা বাবা এইটা দেখো সি এইচ থ্রি এই কার্বন লেখলা এখন এই কার্বনটা যদি এই কার্বন অ্যাটাক করে অবশ্যই এখানে একটা বন্ড ভাঙতে হবে ভাইগা তাহলে উপরে ও মাইনাস লেখলা আর ওই হাইড্রোজেনটার নিচে নামায় দাও আর বাকি ওই কার্বন সহ এটার যৌগটা লেখা দাও সি এইচ টু সি এইচ ও কথা বুঝতে পারছো লেখলা আচ্ছা এখন তোমার কি বাকি আছে ভাইয়া বলো তো এটার মধ্যে খালি হাইড্রোজেন লাগানো বাকি আছে কথা বুঝতে পারছো সো এটার মধ্যে হাইড্রোজেন কে লাগাবে পানি লাগাবে কথা বুঝতে পারছো এই যে এই কারণেই লঘু আমরা ইউজ করি কারণ আমাদের পানির ইউজ আছে এই এইটার মধ্যে যদি আমি হাইড্রোজেনটা লাগাই তাহলে কেমনে হাইড্রোজেন বড় এহেন থেকে তোমার কী হবে এই এইচ প্লাস আর ওয়েচ মাইনাস তৈরি হবে এই এইচ প্লাস যদি এনে যায় তাহলে এটা কী হয়ে যাব ও এইচ আর এই ওয়েচ মাইনাস এই হয়ে আগ দ্রবণে চলে আসলো না এই ও এইচ মাইনাসের আমি ইউজ করে কি এটা বাইর করছিলাম না এই ওএ মাইনাস দ্রবণে চলে আসলে আবার এনে প্লাসের সাথে লেগে কী হয়ে যাব এনে ওয়েচ তাহলে এনে ওয়েচ কি অপরিবর্তিত থাকলো এই কারণে এটা কি প্রভাবক আমার কথা কি বুঝতে পারছো প্রথমবার ও ইউজ করছিলাম না এই যে এইখানে যখন বাইর করছিলাম তখন কি ও এইচ মাইনাস ইউজ করছিলাম না ওইটাই এখন আবার বাইর করে দিলাম পানি ব্যবহার করে আমার কথা বুঝতে পারছো তাহলে ও এইচ মাইনাস ঢুকছে ও এইচ মাইনাস কি বাইরে সেই মাইনাসের কোনো চেঞ্জ আছে তাহলে এনএচ এর কোনো চেঞ্জ আছে আমার কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে এরা গেল তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কী হয় দেখো এটা ওইস গেল এটা পানি হিসেবে বাইরে যায় দেখো অ্যানিমেশন দেখো ঠিক আছে এরপরে দেখো তোমার এটা আরেকটা এটা তো কার্বন এটা আরেকটা অ্যালডিহাইড এবার এটার মধ্যে এটা অ্যাটাক করো অ্যাটাক করলে এটা বাইরে হয়ে যাব এটা হলো তোমার এরকম হবে এখন দেখো তোমার এই যে প্রেজেন্স অফ লঘু যেহেতু তাহলে প্রেজেন্স অফ এস আছে এস থাকলে তুমি এস টুটা নিয়ে আসো এটা বাঙ্গো এটার বাঙ্গো ওয়েচ আর এইচ এটা এইস্টার এখানে লাগাই দাও আর বাকি থাকে কি ওয়েচ মাইনাস এখানে কি ওয়েচ মাইনাস ছিল না এই গ্যাপটা ফিল আপ করে দিবে আমার কথা বুঝতে পারছিল তাহলে মাইনাস ঢুকরো এস মাইনাস তাহলে কি অ্যালডল প্রোডাক্ট আমার কথা অ্যালডল কনডেনসেশন রিয়াকশন কথা বুঝতে পারছো এখানে আমি কি দুই ইউনিট নিব দুই ইউনিট ক্যানি যেন বিক্রি দুই ইউনিট নিব অ্যালডল কনডেনসেশন রিয়াকশনের কিছু শর্ত আছে কথা বুঝতে পারছো আচ্ছা শর্ত দেওয়ার আগে তোমরা বুঝছো কি না এই কারণে আমি এই কারণে আমি তোমাদের কী করবো জানো তোমাদের হইলো এটা তো পারবা এটা তো রিয়াকশন তিনবার দেখাইলাম ঠিক আছে যাই হোক এখন আসো তাহলে হ্যাঁ আলফা হাইড্রোজেন থাকতেই হবে না থাকলে হইব না দেখো এই যে আমি অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেনের উপর আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে কি এটারে বাই করতে পারতো এই যে এইটা কি আলফা কার্বন না এটা সিএইচ টু ছিল না এটা কি আলফা হাইড্রোজেন ছিল না তাহলে ও ওএসকে এটা বাই করতে পারতো যদি আলফা হাইড্রো তাহলে আলফা প্রথম শর্ত আলফা হাইড্রোজেন থাকতে হবে ঠিক আছে হুম সেকেন্ড শর্ত বে সেকেন্ড শর্ত হলো লঘু এনএয়েস ব্যবহার করলে গাঢ় এনেওয়েস ব্যবহার করলে হইব না কারণ কি বলো তো এই বিক্রিয়ায় পানি একটা ক্রুশাল এলিমেন্ট পানি কিন্তু এই পরে বিক্রিয়া করছিল মনে আছে তো পানি ভাইয়া কি ওয়েচ দিয়েছিল আর এইচ দিয়েছিলো তাহলে পানি একটা ক্রুশাল এলিমেন্ট তাহলে পানি কিন্তু এনে লাগে তাই তুমি লঘু এনে লঘু এনে ডালিউট এনওয়েস মানে কি এনএয়েসের সাথে কি আছে পানি আছে কথা বুঝতে পারছো আচ্ছা এই দুইটা এখন তুমি দেখো আমি তোমার দুইটা জিনিস দিব এটা হলো বেঞ্জাল ডিহাইড আর হলো ফরমাল ডিহাইট এই এই দুইটার মধ্যে কে কে হইলো তোমার এলডল ঘনীভবন বিক্রিয়া দেয় এলডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত কি আলফা হাইড্রোজেন থাকতে হবে বেনজাল ডিহাইডে কি আলফা হাইড্রোজেন আছে একটু চেক করো তবে একটু চেক করো ফর্মাল ডিহাইডে কি আছে নাই তাহলে এটা দিবে না এখন দেখো তো বেনজাল ডিহাইডে আছে কি আছে কি না সেটা তো দেখো হ্যাঁ দেখো দেখো চেক করো বেনজাল ডিহাইডে আছে কি আছে তো ও না নেটে আছে আছে তুমি যে এইটা পুরোটা কার্যকরী মূলক কার্যকরী মূলকের সাথে যুক্ত প্রথম কার্বন বলে আলফা কার্বন এই আলফা কার্বনে হাইড্রোজেন নাই দেখি তো এখানে একটা আছে বুঝো নাই তুমি কি বুঝছো দাঁড়া এটা তোমার লেগে এই যে এটা করছে শুধু তোমার জন্য এই যে দেখো বেঞ্জিন দেখছো এই হাইড্রোজেন সবগুলোর লগে আছে এটার মধ্যে আছে আলফা কার্বনে নাই তাহলে আলফা কার্বনে বেনজিন বেঞ্জিন আছে মানে বেনজাল ডিহাইড এও আলফা কার্বন নাই মানে আলফা হাইড্রোজেন নাই আবার ওটার মধ্যেও নাই তাহলে দুইজনের একজন কি অ্যালডল ঘনীবহন বিক্রিয়া দিবে না তাহলে এটা দিবে কি দিবে ক্যানিজারো বিক্রিয়া কথা বুঝতে পারছো দিবে হলেও ক্যানিজারো বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া কেমনে। হয় ক্যানিজারো বিক্রিয়া ভাই এই যে ফর্মাল ডিহাইড আর আমি ফর্মাল ডিহাইড দেয়া দেখামু আর তোমরা হইলো বেঞ্জাল ডিহাইড দিয়ে করবা তো ফর্মাল ডিহাইড এটাও দুই ইউনিট নিমু এটা হলো একটা জারণ বিজারণ বিক্রিয়া মনে রাখবা ক্যানিজারও বিক্রিয়াতে হলো আলফা অ্যালডোর ঘনীভবন বিক্রিয়ার শর্ত কি ছিল আলফা হাইড্রোজেন থাকতে হবে ক্যানিজার বিক্রিয়ার শর্ত হলে আলফা হাইড্রোজেন থাকবে না অ্যালডোর ঘনীভবন সেকেন্ড শর্ত কী ছিল লঘু এনেস থাকতে হবে ক্যানিজারও গাঢ় এনে থাকতে হবে কথা বুঝতে পারছো পানি দিতে পারবো না কারণ পানি দিলে কিন্তু বিক্রিয়ার মেকানিজম ভিন্ন হয়ে যাবে কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হলো এই ক্যানিজারও বিক্রিয়া করার জন্য তোমার দুই ইউনিট নেওয়া লাগবে একটা জিনিস জানে রাখো ক্যানি যার বিক্রিয়া হলো অসম্পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া কি বেয়া অসম্পূর্ণ রিয়াকশন মানে এনে কি সরি অসামঞ্জস্যপূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া অসম্পূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া মানে কি একটা বিক্রিয়া জারণ হইতেছে দেখো যে বিক্রিয়া জারণ হয় ওটার বলে অক্সিডেশন যে বিক্রিয়া রিডাকশন হয় ওটার বলে রিডাকশন কিন্তু একটা বিক্রিয়া যখন একই একই সেম মলিকিউল এক জারণ হইতেছে আবার কি হইতেছে বিজারণ হইতেছে তখন ওটার বলে অসামঞ্জস্যপূর্ণ জারণ বিকার ডিসপ্রোপোর্শনাল রিয়াকশন হ্যাঁ বুঝতে পারছো না না ডিসপ্রপোর্শনাল রিয়াকশন পড়ার কথা তো হ্যাঁ হ্যাঁ যে সেম মলিকিউল হইতেছে আবার বিজারণ হইতেছে এখন দেখো ভাইয়া সেম মলিকিউল যদি জারণ বিজারণ হয় দেখো আমি তোমার মেকানিজম ছাড়া ইজি ভাবে একটা কি বলে এটা কি ফর্মাল ডিহাইড না ভাইয়া এটা এটা কি সেম মলিকিউল না এটারে তুমি জারণ করলে কি পাবা আর বিজারণ করলে কি পাবা বলো এটার বিজ জারণ করলে কি পাবা অ্যালডিহাইডটা বিজ জারণ করলে অ্যাসিড পাবা আর এটারে জারণ করলে কি পাবা অ্যালকোহল পাবা এক কান অ্যালকোহল কথা বুঝতে পারছ তাহলে এইটাই হলো এটার প্রোডাক্ট জাস্ট সমস্যা কি জানো তুমি গারে এনএ ওএস ব্যবহার করছো না এনএ ওএস ব্যবহার করছো না তাই এই জায়গায় কি সোডিয়াম এসে পড়বে মানে অ্যাসিডের লবণ আর কি ঠিক আছে বাবা কথা বুঝতে পারছো সো এটি হলো প্রোডাক্ট যে একটারে তুমি জারণ আর আরেকটারে কী করবা বিচারণ করবা এটি হলো মেন প্রোডাক্ট মেকানিজম এত ইম্পর্টেন্ট না কিন্তু প্রোডাক্টটা বাইর করা মেন ইম্পর্টেন্ট কথা বুঝতে পারছো মেকানিজম এত ইম্পর্টেন্ট না প্রোডাক্ট বাইর করা মেন ইম্পর্টেন্ট আমি তাও মেকানিজমটা জাস্ট একটু দেখাই দিব বেশি ইম্প ইম্পর্টেন্ট এটা দেখো দেখো এটা গারো এনএইচ দিসো রিয়েল এটা দিসো এখন দেখো এটা ঠিক তেমনই এই গারো এনএস দেওয়ার কারণে এই ওইচ মাইনাস কী করছে এটা কী করছে আগে কী করছে এই স্রে নিয়ে যাইতো না আলফা হাইড্রোজেন অ্যাসিডিক তাই আলফা হাইড্রোজেন নিয়ে যেত এনে তো আলফা হাইড্রোজেন নাই তাহলে এনে আলফা হাইড্রোজেনের কোনো খেলা আছে নাই তাহলে আলফা হাইড্রোজেনের খেলা না থাকলে কার্বনের খেলা খেলো কার্বনের যদি খেলা লাগাও তাহলে এই জায়গায় কী পাবা বলো তো এই এই মালটা পাবা না এই মালটা পাবা আচ্ছা এই মালটা যদি পাও দেখো এখানে কি আরেকটা অ্যালডিহাইড আছে আরেকটা এল দুই ইউনিট অ্যালডিহাইড এখন দেখো এখন দেখো তুমি যদি এখানে ডেল্টা মাইনাস দাও আর এখানে কি দাও ডেল্টা প্লাস দাও তাহলে এই একটা সিস্টেম কি এই এই মাইনাসটা এইখানে অ্যাটাক করতে পারে এই মাইনাসটা যদি এহেনে অ্যাটাক করে তাহলে এরকম একটা কম্পাউন্ড পাবা এ দেখ না এরকম একটা কম্পাউন্ড পাবা এই মাইনাসটা এখানে অ্যাটাক করলে এই এই কম্পাউন্ডটা না স্টেবল না কারণ কি জানো দ্য মোমে এটা রেজোলেন্স শো করতে চায় তাই হলো এই এটা আবার এই দিকে আসে এটা আবার এই দিকে আসে আর যেই লাও ঐক্য দুই আমার কথা বুঝতে পারছো যেই লাও ঐক্য দুই কেমনে হইতেছে দেখো তুমি দেখো এইখানে তুমি অ্যাটাক করছো তাহলে তুমি নিজে আঁকো দেখো এটা কি এইচ টু না আর এটা কি ও এইচ আর এটা হলো ও এটার সাথে কার্বন লাগছে কার্বন লাইগা এই যে ও মাইনাস তৈরি করছে আর কি এইস টু তৈরি করছে আমার কথা বুঝতে পারছো এখন এটা কি করছে এই এই মাইনাসটা আবার রেজোনেট করে এই জায়গায় আসলো তাহলে এই বন্ডা আবার ভাইঙ্গা যাবো যে এই তৈরি করছিলা ভাইঙ্গা গেলে কি আবার এই প্রোডাক্টটা পাইলা আচ্ছা এই প্রোডাক্টটা যদি পাও তাহলে আবার কি করবো জানো এই ও এইচ আবার বাইরে যাবো কথা বুঝতে পারছো আবার বাইরে কিন্তু আবার ব্যাকওয়ার্ড রিয়েকশন শুরু হইব তো আমরা কি চাই ব্যাকওয়ার্ড রিয়েকশন হোক আমরা চাই না এই কারণে আমরা কি করি জানো এই কারণে আমরা গাঢ় ও দিই মানে বেশি করে ওয়েচ দিই যাতে এই ব্যাকওয়ার্ড যাও যত বেশি ওয়েচ দিবো তত বেশি অ্যাটাক করব তত বেশি এটা কি ফরওয়ার্ড রিয়াকশান বাড়বো কথাবার এই কারণে আমরা গাঢ় দেই আচ্ছা গাঢ় দেওয়ার পরে কী হইল তোমার আলটিমেটলি ওইসি হেন্দিকে মানে একটা হাইড্রোজেনই বেরোয় যাব হাইড্রোজেন বেরোয় গেলে এটা প্লাস হইব এটা প্লাস হওয়ার পর কী হইব এটা 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 প্লাস এটা মাইনাস এখানে কিন্তু তোমার কী হয়ে গেছে বলো তো এটা কি হয়ে গেছে এটা কিন্তু ফর্মিক অ্যাসিড হয়ে গেছে ঠিক আছে আর এরপরে ফর্মিক অ্যাসিড হওয়ার পরে এই হাইড্রোজেনটা গিয়ে যে এটা হাইড্রাইডায়ন কিন্তু এটা কিন্তু নর্মালি তৈরি হয় না দেখো এটা কিন্তু কি আমি বলছিলাম না এইচ প্লাস নর্মালি তৈরি হয় এইচ মাইনাস নর্মালি তৈরি হয় না তৈরি করতে হইলে আমার কী অনেক শক্তি প্রয়োগ করা লাগে এটা কিন্তু আমি তোমার তথ্য পড়ানোর সময় দিয়েছি যে এনএডি প্লাসের সাথে এইচ মাইনাস যুক্ত হয়ে এনএডি এইচ তৈরি করে তো এটা যদি তোমার তৈরি করতে হয় তো আমার টেম্পারেচার কি করে দেওয়া লাগবো বাড়াই দেওয়া লাগবে দেখবা ক্যানিজারি বিক্রিয়ার টেম্পারেচার তিরিশ ডিগ্রি দেওয়া ঠিক আছে মানে ক্য ক্যানিজারও বিক্রিয়ার টেম্পারেচার উল্লেখ করছে কিন্তু অ্যালডলের টেম্পারেচার কি উল্লেখ করে না তার মানে এনে টেম্পারেচার দেওয়া লাগবে আচ্ছা তারপরে কী ভাই এটা যদি করো তাহলে দেখবা আলটিমেটলি এটা কী এই যে এরকম পাবা তারপরে এনে এসে একটা এনে এনে যুক্ত হয়ে যাব এনে প্লাস তাহলে কি এটা সোডিয়াম লবণ হয়ে যাব এখন ভাইয়া তোমরা আমারে একটু বলো তো তোমরা আমার একটু বলো যে বেনজাল ডিহাইড্রেটটা করে দেওয়া হতো বেনজাল ডিহাইডের বেনজাল ডিহাইডের ক্যানজার ও ক্যানিজারও বিক্রিয়া করো আমি কি বলছি ভাই এত মেকানিজম মাথায় নেওয়ার দরকার নাই ডিসপ্রোপোর্শনাল অক্সিডেশন রিয়াকশন একটা অনুরা কি করবা জারণ করবা একটা অনুরা জারণ করবা একটা অনুরা বিজারণ করবা কথা বুঝতে পারছো ডিসপ্রোপোর্শনাল অক্সিডেশন রিডাকশন মেকানিজম ঠিক আছে হ্যাঁ বলো কি হো হ্যাঁ হয়ে গেছে তো হয়ে গেছে হ্যাঁ সাবাস আরে আসলেই সাবাস বলতেছি রে ভাই এটা কি বেনজাল ডিহাইড না ভাই এই বেনজাল ডিহাইড দুই দুইটা অনু আছে দুইটা অনু নিয়ে একটারে কি করব জারণ করব একটারে কি করব বিজারণ এটারে ধরো জারণ করলাম কি পামু বেনজয়িক অ্যাসিড পামু আচ্ছা আরেকটারে কোমো বেনজয়িক অ্যাসিড তো পাবো না বেনজয়িক অ্যাসিডে লবণ পাম তাই না হ্যাঁ ও এনে আর এটারে ধরো কি করব বিজারণ করব আচ্ছা এটারে যদি বিজারণ করি তাহলে এটা কি পামু বলো তো একটা অ্যালকোহল পাবো যেটার নাম হইলো কি হইব বলো হুম খুব ভালো এটা বেনজাইল অ্যালকোহল বলে বেনজাইল অ্যালকোহল বলে কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে এটার কি ফিনাইল গ্রুপ আর বেনজাইল গ্রুপ কিন্তু আলাদা এটা জানো বেনজাইল গ্রুপ মানে এই যে এটার পরে সি থাকলে এটা বেঞ্জাইল গ্রুপ বলে আর ফিনাইল গ্রুপ মানে এন থেকে ই থাকলে বুঝতে পারছো তাহলে এটা হলো প্রোডাক্ট হইব তাহলে বলো কখন ক্যানিজারও করবা আর কখন ক্যানিজারও করবা না হাইড্রাডোজন থাকলে ক্যানিজারও করবা না আলফাইড্রোজেন থাকলে করবা না আর না থাকলে করবা আর ক্যানিজারও ক্ষেত্রে কি দিবা কনসেনট্রেটেড এন এ ওয়েইচের ক্ষেত্রে লো হু এ ওয়েইচ দিবা ঠিক আছে লো হু এনে দিবা আচ্ছা আরো কিছুক্ষণ পড়তে হবে বাবা একটু অভ্যাস করতে হবে বুঝতে পারছো একটু অভ্যাস করতে হবে বেশিক্ষণ পরার আচ্ছা এরপরে আসো আজকে তো এমনি পার্টি করতে যাইতেছো অভ্যাস তো আবার খারাপই হয়ে যাব এখন আসো অ্যালকেন আমরা হাইড্রোকার্বন শুরু করব হ্যাঁ খুবই ইজি এখন এই যে এতক্ষণ যে আমরা মেকানিজম পড়লাম না এটার কারণে আমার এই অ্যালকেনের মানে সব কিছু একদম ইজি হয়ে যাবো দেখো কী হয়েছে তোমার কী হয়েছে বলো মুইটা কি হাত দাও তুমি যাও যাও এনে মুখে রবি পানি জমছে আর একটু ওয়াশরুমে নিয়ে তাড়াতাড়ি পয়রা গেল পয়রা গেল তাড়াতাড়ি নিয়ে যাও পানি জমছে

আমি পুরো প্র্যাকটিক্যালটা পরপর দুটো পিরিয়ড

আচ্ছা শুনো এখন ইজি হইব দেখো ভাই এখন একটু রিল্যাক্স হয়েছো না এখন একটু পড়ো হ্যাঁ এই দেখো এখন একটু রিল্যাক্স হয়েছো এখন একটু পড়ো মনে রাখবা মিথেন তারপর কি ইথেন প্রোপেন আর বিউটেন এই যে চারটা আছে এই চারটা হইল কক্ষ তাপমাত্রায় গ্যাসিও সিলিন্ডার গ্যাস হ্যাঁ সিলিন্ডার গ্যাস কি ইউজ করছো তোমরা সিলিন্ডার গ্যাস হুম সিলিন্ডার গ্যাস যেটা ইউজ করো তোমার সাততলা বাড়িতে ওই সিলিন্ডার গ্যাসের মধ্যে কোন গ্যাস থাকে জানো প্রোপেন প্রোপেন গ্যাস মেইনলি থাকে কথা বুঝতে পারছো প্রোপেন গ্যাস বিউটেনা প্রোপেনের মিক্সচার থাকে বাট প্রোপেন গ্যাস কি মেইনলি থাকে এই কারণে প্রোপেন গ্যাসের আরেকটা নাম কি জানো প্রোপেন গ্যাসের আরেকটা নাম হলো বোতল গ্যাস কথা বুঝতে পারছো বটল গ্যাস আসলে প্রোপেন গ্যাসের আরেকটা নাম কি বোতল কোন বোতল ইউজ করে সিলিন্ডার বাসাবাড়ির সিলিন্ডার ঠিক আছে আচ্ছা সি সি থেকে সি পর্যন্ত হলো। আচ্ছা সি ফাইভ থেকে সি ইলেভেন পর্যন্ত যারা আছে তাদেরকে একসাথে বলে গ্যাসোলিন এই গ্যাসোলিন হইলো মোটর কারের এইসব এইসবে ইউজ করা হয় ঠিক আছে আচ্ছা এরপরে সি ইলেভেন থেকে সি ফোর্টিন পর্যন্ত যা আছে ফোর্টিন পর্যন্ত যা আছে ওটা বলে কেরোসিন কথা বুঝতে পারছো আরে কই যাই আমি আরে আরে না অন্য দিকে গেছো তুমি না 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 এটা না এটা না এটা না মিয়া করে রাখছি করে না ও করছে করে বাংলা ও না ভালো আরে পাইসোন বোতল গ্যাস টেস্ট কই আছে বলো তো এই যে এই যে এই যে দেখো এই যে এটা এটা তোমার বই আমি দাগাই ওর বই বাইর কর এই যে দেখ এই যে দেখ এই যে বোতল গ্যাস কি প্রোপেন মোটর জ্বালানির রূপে কি ইউজ করা হয় পেট্রোল বা গ্যাসোলিন সি ফাইভ থেকে সি ইলেভেন ঠিক আছে বয়লিং টেম্পারেচার এই দেখ এটা দেখ এ দেখ বোতল গ্যাস প্রোপেন তারপরে গ্যাসোলিন কতটুকু সি ফাইভ থেকে সি ইলেভেন তারপরে এটা কি সি ইলেভেন থেকে সি ফোরটিন পর্যন্ত কি কেরোসিন যেটা এরোপ্লেনের জ্বালানির রূপে ইউজ করা হয় কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে আসো ভাইয়া কি কি আইসোমারিজম দেখা যায় অ্যালকেনের অ্যালকেনের দুইটা আইসোমারিজম দেখা যায় এটা হচ্ছে চেইন একটা চেইন একটা অপটিক্যাল আইসোমারিজম তুমি কবে অপটিক্যাল আইসোমারিজম কেমনে দেখা যায় দেখো ভাইয়া এই যে এই মালটা দেখো তুমি এই মালটা থ্রি মিথাইল হেকজেন এটার এক্সাম্পল দেওয়া আছে এটা দেখো এইটার এই কার্বনটা কি কাইরাল কার্বন না দেখো এটা হাইড্রোজেন বাইর করে দাও তাহলে দেখো এটা মিথাইল এই সাইডে ইথাইল এই সাইডে কি প্রোপাইল কথা বুঝতে পারছো তাহলে এটা কি কাইরাল কার্বন তাহলে এটা কি দেখায় অপটিক্যাল আইসোমারিজমও দেখায় কে দেখায় অ্যালকেন দেখায় এটা কিন্তু আমরা বিশ্বাস করি না কিন্তু আমরা এটা প্রমাণ করে দেখাইলাম ঠিক আছে আচ্ছা এখন আসো অ্যালকেন কিন্তু প্রথম বিক্রিয়া হলো হ্যালোজিনেশন অ্যালকেনের হ্যালোজিনেশন মানে কি অ্যালকেনের সাথে হ্যালোজেন যোগ করা অ্যালকেনের সাথে সবচেয়ে তাড়াতাড়ি কি কোন হ্যালোজেন বিক্রিয়া করে ক্লোরিন আয়োডিন ব্রোমিন নাকি ফ্লোরিন অ্যান্সার হলো ফ্লোরিন কারণ ফ্লোরিন সবচেয়ে বেশি রিয়াক্টিভ ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং ও সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ ও যখন বিক্রিয়া করে তখন ব্লাস্ট হয় তখন আচ্ছা বাই দা ওয়ে তুমি যদি তুমি যদি ভাই অ্যালকেনের সাথে তুমি যদি হ্যালোজেন যোগ করো ধরো সিএল টু যোগ করলা তাহলে কি পাবা আর সিএল পাবা আর কি পাবা এইচ সি পাবা না এডি তো পাবা রাইট তাহলে এর কি বলে বলো তো অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হেলাইট পাই আমরা হ্যালোজেন যোগ করলে আচ্ছা এখন কথা হলো অ্যালকাইল হেলাইট পা ক্লোরিন যোগ করলে ক্লোরাই অ্যালকাইল ক্লোরাইড পাই অ্যালকাইল আয়োডাইড পাই অ্যালকাইল ফ্লোরাইড পাই আর কি অ্যালকাইল ব্রোমাইড পাই অ্যালকাইল ফ্লোরাইড না ভাই হুদা হ্যালোজেন যোগ করে হয় না কারণ কি দ্য মোমেন্ট তুমি এই আর এর সাথে তোমার এই আর এর সাথে এফ টু যোগ করবা ওই মোমেন্টে কী হবে ব্লাস্ট হবে ব্লাস্ট হয়ে মানে এটা অনেক রিয়্যাক্টিভ না তাই কি হবে আগুন ধরা যাবে আগুন ধরারা ফ্লোরিন গ্যাস ফ্লোরিন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে যাব কথা বুঝতে পারছো তাহলে অ্যালকাল ফ্লোরাইড কি পাইলাম পাইলাম না ঠিক আছে মনে রাখবা দেখো ক্রোমটা দেখো ক্রোমটা কী ক্রোমটা হইল ফ্লোরাইড সবচেয়ে বেশি বিক্রিয়া করে আয়োডাইড সবচেয়ে কম বিক্রিয়া করে তাহলে মনে রাখবা ক্লোরাইড আর ব্রোমাইড পাওয়া ইজি আর বুঝতে পারছো ক্লোরাইড আর ব্রোমাইড পাওয়া কি ইজি আর কিন্তু ফ্লোরাইড হইল অতিরিক্ত বিক্রিয়ার করার কারণে ব্লাস্ট হয় আর আয়োডাইড কি বিক্রিয়াই করতে চায় না আমার কথা বুঝতে পারছো তাহলে এই কারণে অ্যালকাইল ফ্লোরাইড আর অ্যালকাইল আয়োডাইড তৈরি করা কি কঠিন এই কারণে অ্যালকাইল ফ্লোরাইড আর অ্যালকাইল আয়োডাইড যদি আমরা তৈরি করতে চাই তাহলে কি করি জানো হ্যালোজেন ট্রান্সফার নামের কিছু বিক্রিয়া ইউজ করি যেমন সোয়ার্স বিক্রিয়া বিক্রিয়া নাম শুনছো সোয়ার্স বিক্রিয়া ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া ঠিক আছে এগুলো হলো ইউজ করি আমরা এইটা ফ্লোরাইড যোগ করার ক্ষেত্রে ইউজ করি সোয়ার্স রিয়াকশন আর ফ্লো আয়োডাইড যোগ করার ক্ষেত্রে কি ইউজ করি ফিঙ্কেলস্টাইন এটা নর্মাল খালি যোগ ক্ষেত্রে কি বলে হ্যালোজেন ট্রান্সফার মানে আমরা একটা একটা ফ্লোরাইড যৌগ থেকে আরেকটা ফ্লোরাইড যৌগে কি ফ্লোরিন ট্রান্সফার করি আমরা দেখাইতেছি ভাই দেহাইতেছি তারা আগে খুবই ইজি ভাই অ্যালকাইল ক্লোরাইড কেমন তৈরি হয় দেখো এই যে অ্যালকেন নিছি অ্যালকেন নিয়ে কি করছি বলো তো অ্যালকেন নিয়ে ইউবি মারছি ইউবি মাইরা কি করছি বলো ক্লোরিন দিছি তাতে কি হয়ে যাবো যাওয়ার হয়ে যাবো কথা বুঝতে পারছো বুঝতে পারছো তো এটা এটা তো দেখাইছিলাম আগের দিন ইউবি দিলে হয়ে যাব ব্রোমাইড দিলেও হয়ে যাব কথা বুঝতে পারছো অ্যালকাইল ব্রোমাইড দিলেও হয়ে যাব ব্রোমিনেশন করলেও হয়ে যাব এখন দেখো ভাইয়া ব্রোমিনেশন করার সময় আবার দুইটা কাহিনী আসে একটা হইলো ভাইয়া এই কাহিনী একটা হইলো এই কাহিনি কথা বুঝতে পারছো আচ্ছা এখন কথা হলো কোনটা মেজার মানে ব্রোমিনেশন ধরো করলে এখন ব্রোমাইডটা কোন দিকে যুক্ত করবা দেখো না এই ব্রোমাইডটা ধরো এই যে ব্রোমাইডটা দেখো এখানে কি হবে ব্রোমিনেশন করলে কী হবে আগে দেখো ব্রোমিনেশন করলে আগে হবে এটা অ্যালকাইল ব্রোমাইড হবে আর কি হবে এইচবিআর হবে তাই না ভাই বলো তো ঠিক কি না বলো এইচবিআর হবে আচ্ছা তাহলে একটা ব্রোমিন হইলো তুমি অ্যালকেনের সাথে যুক্ত করবা আরেকটা ব্রোমিন কি করবা এই হাইড্রোজেনের সাথে এন্ড কোন মানে ব্রোমিনটা কোন অ্যালকেনের মানে কোন কার্বনের সাথে যুক্ত করবা এডার লগে না এডার লগে কোনটার লগে যুক্ত করবা কোনটার সাথে যুক্ত করবা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো ভাই আমার কথা বুঝতে পারছো না 얘는 কিন্তু 얘는 কিন্তু কোন মার্কোনিকও কেন সম্পৃক্ত না অসম্পৃক্ত সম্পৃক্ত তাহলে এনে মার্কুনিক বাদ কিন্তু এখন কথা হলো যে আমি মানে এটা যদি ভ্রমিন যুক্ত করি তাহলে আইদার এটা এই কোনটার লগে যুক্ত হইতে পারে অথবা মাঝখানেটার লগে যুক্ত হইতে পারে এখন এইটা হবে না এইটা হবে এটা আমার কোশ্চেন শিশুকালে তো নিচেরটা দিছে এবার বড়কালে এটা উপরেরটা দিবা কথা বুঝতে পারছো এই যে সাইজ এফ নিয়মের যে কথা বললো আমরা কি বলছিলাম ব্যাট যেটা হইলো মোর হ্যাঁ সাইজে হইলো তো ওইটার ক্ষেত্রে ইউজ করা যায় এটার ক্ষেত্রেও সেম সেম হইলো এক্সপ্লানেশন দেওয়া যায় যে যেটা ডিগ্রি বেশি ওইটার সাথে যুক্ত করবা মনে আছে বলছিলাম তাহলে কোনটা ডিগ্রি বেশি হ্যাঁ এটা হলো ওয়ান ডিগ্রি এটা কি টু ডিগ্রি তাহলে ব্রোমিন কোনটার লগে যুক্ত করবো টু ডিগ্রির সাথে যুক্ত করবো আমার কথা বুঝতে পারছো যেটা ডিগ্রি বেশি ওটার লগে যুক্ত করবা আচ্ছা যাই হোক এরপর আসো আয়োডিনেশন ভাই আয়োডিনেশন কেন হয় না বাইদা ওয়ে আয়োডিনেশন কেন হয় না যদি তুমি আয়োডিন যুক্ত করো তোর এটা দিলা ইউবি দিলা ইউবি দিলা এটা আয়োডিন যুক্ত হলো এটা সমস্যা হলো আয়োডিনেশন ক্যান হয় না বলো তো ক্যান হয় না বলো আয়োডিনেশন ক্যান হয় না মানে এই প্রসেস কেন হয় না এটা না টু উইক না এটা করে রিয়াকশন করে কিন্তু রিয়াকশন করে যে প্রোডাক্টটা তৈরি করলে ওইটা টু স্ট্রং কথা বুঝতে পারছো এই যে এইচ আই তোমরা কি জানো এই যে এইচ এফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড আর হইলো কি হাইড্রো কোনটা সবচেয়ে বেশি স্ট্রংেস্ট অ্যাসিড এই হ্যালো হ্যালোজেনিক অ্যাসিডের মধ্যে হাইড্রো আয়োডিক অ্যাসিড সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট তারপরে তারপরে এটা কথা বুঝতে পারছো তার মানে কি তার মানে হাইড্রো আয়োডিকটা সবচেয়ে বেশি স্ট্রংেস্ট অ্যাসিড এই কারণে এটা এতই স্ট্রং যে এটা আবার এটার সাথে রিয়াকশন করে রিভার্স বিক্রিয়া বাড়ায় দেয় বুঝতে পারছো রিভার্স বিক্রিয়া কারণ কি এটা স্ট্রং অ্যাসিড তা রিভার্স বিক্রিয়া বাড়ায় দেওয়ার কারণে আয়োডাইট কি এই প্রসেসে পাওয়া যায় না কী কে নর্মাল প্রসেসে কে কে পাওয়া যায় না ফ্লোরাইড আর আয়োডাইট ক্লোরাইড আর ব্রোমাইড কিন্তু পাওয়া যায় আচ্ছা এমন আসো ফ্লোরাইড আর আয়োডাইট পাইতে হলে আমার কী করা লাগবে দেখো ফ্লোরাইডার দেখো অ্যালকাইল ফ্লোরাইড আর অ্যোরাইড তৈরি করা কি অনেক বেশি কঠিন ফ্লোরাইড তৈরি করতে হলে সোয়ার্স মনে রাখবা আর এটা তৈরি করতে হলে কি ফিঙ্কেলস টাইম বিক্রিয়া মনে রাখবা ঠিক আছে সোয়ার্স রিয়্যাকশন মানে কি বেঁয়া দেখো এটা ফ্লোরাইড ট্রান্সফার দেখো এটা কি ফ্লোরাইড যৌ যৌগ না মার্কিউরিক ফ্লোরাইড তাই এই ফ্লোরাইড যৌগটার মধ্যে থেকে এই ফ্লোরিনটা এনে ট্রান্সফার করছো কথা বুঝতে পারছো এই এই ফ্লোরিনটা এনে ট্রান্সফার করছো ট্রান্সফার তাহলে কি ফ্লোর এটা কি ট্রান্সফার না তাহলে এটা হ্যালোজেন ট্রান্সফার হ্যালোজেন ট্রান্সফার বিক্রিয়া দুই ধরনের কী কী একটা অ্যালকাইল ফ্লোরাইডের জন্য যেটা ফ্লোরাইডের জন্য এটা কি সোয়ার্ডস আর যেটা আয়োডাইডের জন্য ফিঙ্কেল স্টাইন বলে ঠিক আছে ফিঙ্কেল স্টাইন আচ্ছা এখন আসো ফিঙ্কেল স্টাইন রিয়াকশন কি এটা দেখো এটা এটা এন এ আইডিসি দেখো না দেখো এটা এনএইডিসি এই আইডা এখানে আসবে তাহলে কি ট্রান্সফার হইলো এটা কি আই টু দিসি না এন এআইডিসি তাহলে একটা যুগ থেকে আরেকটা যুগে আয়োডিন ট্রান্সফার করলাম বিক্রিয়া কি ইউজ করলাম ভাইয়া অ্যাসিটন আচ্ছা অ্যাসিটন হইলো আমি তোমার কি বিক্রেতা দ্রাবক হিসেবে ইউজ করলাম কেন আমি পানি ইউজ করি নাই বলো তো বলো কি ধরনের দ্রাবক বলতো একটা কোব্যালেন্স দ্রাবক না বলতো সমযোজি দ্রাবক না এটা এটা কি ধরনের দ্রাবক সমযোজি দ্রাবক কেন আমি পানি ইউজ করলাম না বলো এটা কিন্তু অধ্যায় তিনের সাথে কানেক্টেড বলো এনে ক্ষেত্রে কেন আমি অ্যাসিটন ইউজ করলাম কেন পানি ইউজ করলাম না বলো না না দেখো তোমরা আমার একটু এটা বলো এন এফ এন এ সিএল এন এ বিআর এন আই এইগুলোর মধ্যে কার সমযোজী ক্যারেক্টার সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার সব সবচেয়ে বেশি কার বলো মারো কোনটা বেশি বলো এনএ আর বেশি কারণ কি আয়ন সাইজ বড় হ্যাঁ অ্যানায়নটা হলো সবচেয়ে এই জায়গায় এন তো সব জায়গায় ফিক্স তাহলে আয়নের বড় গুণটা এটা বড় তাহলে এর পোলার আয়ন বা পোলারাইজেশন বেশি হবে যার পোলারাইজেশন বেশি হবে তার সমযোজী ক্যারেক্টার কি বেশি যার সমযোজী ক্যারেক্টার বেশি সে কি সমযোজী দ্রাবকে দ্রবীভূত হবে পোলার দ্রাবকে না যেমন আমাদের পোলার দ্রাবক কে ছিল বেশি পোলার দ্রাবক পানি তাই পানিতে এটা দ্রবীভূত হবে না এই কারণে আমি এটাতে দিছি কথা বুঝতে পারছো আচ্ছা এবার আসো উডস রিয়াকশন উড রিয়াকশন খুব ইজি ভাই উড রিয়াকশন মানে কি জানো চেইন হ্যাঁ আচ্ছা উডস রিয়াকশন মানে কি তোমরা মনে হয় এগুলো পড়ছো যা উডস রিয়াকশন মানে কি জানো একটা সরল চেইন ওইটার ওইটার হেলাইটার সাথে যে রিয়াকশন ওটা বলে উডস রিয়াকশন তুমি ধরো এই যে আর সি এল আর সি এল নিলা মাঝখানে টু এনে নিবা এটাতে এনএসিএল হিসেবে বাইর করে দাও এটা কি আর আর নিবা এনে কি নিবা ড্রাই ইথার কেন ড্রাই ইথার নিলা বলতো কেন ময়েস্ট ইথানে পানি থাকলে কি সমস্যা হইতো এই সাথে বিক্রিয়া দিলে কি যায় না সোডিয়াম ঠিক আছে আচ্ছা এটার আরোহ পদ্ধতি কেন বলে ভাই বলতো আরোহ মানে কি মানে বেশি আরোহ মানে উপরের দিকে উঠতেছে প্রমোশন কেন বলো কার্বন কার্বন নাম্বার বাইরে যায় বুঝতে পারছো কার্বন নাম্বার দ্বিগুণ হয় না ভাইয়া যদি এই আড্ডারে আমি আর ড্যাশ লিখতাম এটা যদি সি এইচ তাহলে বুঝতে পারছো তার মানে কার্বন নাম্বার কি হয় বাইরা যায় কথা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে এরা এনএ ও স্ক্যানে এটাতে বলে উডস রিয়াকশন ঠিক আছে আচ্ছা এটাতে বলে ফিটিক রিয়াকশন ফিটিক মানে কি বুঝছো দুইটাই অ্যারোমেটিক কম্পাউন্ড নিছি তাইলে ভাই এটারে কি কমু একটা অ্যারোমেটিক নিলাম একটা এটার কি কমু কম উডস ফিটিক রিয়াকশন আসলেই আসলেই বলে উডস ফিটিক ঠিক আছে আচ্ছা এরপরে আসো তাহলে এটা হলো উডস ফিটিক রিয়াকশন আচ্ছা মনে রাখবা প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড টারশিয়ারি উডস দেয় না কারণ কি বলো পেটো ফাইলের বাচ্চা গুলা ঠিক ফাইলের বাচ্চা দেখো ভাই এই জায়গায় না উডস দেয় না কেন দেয় না দেখো প্রথমে আসো এটা হলো আর সিএল নাও আর সিএল নিলে কি ডেল্টা প্লাস এটা কি ডেল্টা মাইনাস বাট ডেল্টা প্লাস এটা হলো ডেল্টা মাইনাস ঠিক আছে আর এইদিকে কি এনে ভাগ হইব না ভাইয়া এনে কি ভাগ হবে দুইটা এনে ভাগ হইয়া কি করবে দুইটা এনে প্লাস এই কি এটা ইলেকট্রন ইলেকট্রন মাইনাস ঠিক আছে এখন দেখো এটা ভাগ হইলে এটা কি কি আসবে বলো না এটা আর প্লাস আসবে এটা কি সিএল মাইনাস আসবে ঠিক আছে একটা সিএল মাইনাস হইলো একটা এনের সাথে মিলাইয়া কি এনে সিএল তৈরি করবে একটা এনে গেল একটা এনে গেলে এনে একটা এনে গেছে আর একটা এনে কি কই যাইব বলো আরেকটা নেই আর আরের সাথে আসবে ও না এটা তো তোমার আরেকটা এনে আরেকটা এনে ওর জায়গায় থাকতে দাও ঠিক আছে এবার এটা এটা কি আসে আর প্লাস এই আর প্লাসের সাথে এই যে দুইটা ইলেকট্রন আছে না দুইটা ইলেকট্রন নিয়ে আসো এখানে দুইটা ইলেকট্রন যদি নিয়ে আসো তাহলে এনে কি তৈরি হয় ভাই বলো তো কী তৈরি হয় বলো কার্বো অ্যানায়ন তৈরি হয় হ্যাঁ এই কার্বো অ্যানায়নের সাথে কি লাগে এনে প্লাস লাগে এনে প্লাস লাগে কি তৈরি হয় জানো আর এনে তৈরি হয় এটার মধ্যে এনে থাকে ডেল্টা প্লাস এনে থেকে কি ডেল্টা মাইনাস এরপর তুমি আরেকটা এনে কি একটা আমি নিশি মানে আমি কি উডস বিক্রি একটা অ্যালকাইল হেলাইড নেই আর দুইটা নেই দুইটা নেই সো এনে দুইটা যেহেতু নিশো এনে আর একটা দুইটা নাও তাহলে এখানে দেখো এটার সাথে কি হবে এনে প্লাস কার অ্যাটাক করবে এই যে সিএল মাইন সিএল রে অ্যাটাক করে এনে সিএল হবে তৈরি করবে আরেকটা আর এই আর আর করে কি করবে বলো তো আর তৈরি করবে কথা বুঝতে পারছো তো এইখানে যে জিনিসটা হয়েছে এনে ফরমেশন অফ অ্যানায়ন হয়েছে কিন্তু ঠিক আছে এনে যেহেতু অ্যানায়ন ফরমেশন হয় কার্বোয়নায়ন ফর্মেশনের ই ইটা কি বলতো স্টেবিলিটির ক্রমটা কি বলতো ওয়ান ডিগ্রি ইজ গ্রেটার দেন টু ডিগ্রি ইজ গ্রেটার দেন মানে ওয়ান ডিগ্রি সবচেয়ে বেশি দিবে কা ওয়ান ডিগ্রি কার্বন সবচেয়ে বেশি স্টেবল আর টু ডিগ্রি হলো কম স্টেবল তুমি বাবা ভাই তো হয় খুবই ব্রিফ মোমেন্টের জন্য হওয়ার সাথে সাথে ইলেকট্রন এটারে ই করে দেয় ঠিক আছে আচ্ছা তাহলে কার্বোয়াইনারন ফর্মেশন যেহেতু হয় তাই মনে রাখবা প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকাইল হেলাইট উডস বিক্রিয়া দিলেও টার্সিয়ারি অ্যালকাইল হেলাইট কি দেয় না অর্থাৎ যদি কোশ্চেন এইরকম আসে যে নিচের কোন অ্যালকাইল হেলাইটটি উডস বিক্রিয়া দিবে না তখন তোমার আনসার হবে এই অ্যালকাইল হেলাইটটা দিবে না এলকাইল হেলাইটটা কি দিবে না অ্যালকাইল হেলাইট দেয় না ঠিক আছে আচ্ছা তারপর আসো কোপস ইলেকট্রোলাইসিস কোভস সংশ্লেষণ এটা পড়ছো আগে এর কিন্তু তরিত বিশ্লেষণ তরিত বিশ্লেষণ বিক্রিয়া দেখো ভাই আমি একটা ক্যাথোডার অ্যানোড নিছি একটা তরিত বিশ্লেষণ মানে বিশ্লেষণ যৌব রয়েছে এখানে আমি কী করছি জানো এই যে আর সি এন এ মানে হলো কিসের লবণ অ্যাসিডের লবণ নিয়ে এটার মধ্যে রাখলাম আর হলো জলীয় দ্রবণ নিছি নেওয়ার সাথে সাথে আমি কি দেখবো জানো এই আর সি ডাবল এন এর থেকে এ ভাগ করো ভাগ করলে এগুলো এগুলো পাবা অর্থাৎ কি কি পাবা দেখো একটা উচ্চতর অ্যালকেন পাবা কার্বন ডাইঅক্সাইড পাবা আর হলো এই পাবা ভাই এটা খুবই ইজি দেখো তুমি দ্রবণের মধ্যে কী নিছো দেখো তো এটা তোমার ক্যাথোরানোড আছে এটা ধরো দ্রবণ দ্রবণের মধ্যে তোমার কি কী আছে বলো তো পানি আছে আর হইল এটা কি তোমার সোডিয়াম লবণ আছে অ্যাসিডের সোডিয়াম লবণ আছে তাহলে অ্যাসিডের সোডিয়াম লবণটা ভাঙে কি এই দ্রবণে এই আয়ন আসবে এই যে তোমার এটা মাইনাস আয়ন এটা কি প্লাস আয়ন আর পানি ভাঙে কি আসবে ও মাইনাস আর এস প্লাস আসবে ক্যাথোডে কে যায় আর কে যায় মনে রাখবা ক্যাথো টুরিস্ট বিশ্লেষণের সময় ক্যাথোডে যায় ক্যাটায়ন আর অ্যানোডে কে যায় অ্যানায়ন এখন বলো এই অ্যানোডে কেটা যাইবো বলো তো এই ওইস মাইনাস যাইবো না এটা যাইবো কোটা ওইটা যাইবো কারণ কি ভাইয়া বলো তো কারণ হলো ওইচ মাইনাস মাইনাস হিসেবে কি বেশি স্টেবল কথা বুঝতে পারছো এটা হলো যে কী না তরিত রাসায়নিক একটা সারি না কে বেশি সক্রিয় কে বেশি নিষ্ক্রিয় এটা তুমি পড়লাম বুঝতে পারছো দেখবা ওএইচ কিন্তু অনেক উপরে থাকে তাহলে ও এইচ স্টেবল এই কারণে ও ওএ মাইনাস হিসেবেই থাকতে চায় ঠিক আছে মাইনাস হিসেবে থাকতে চাইলে এটা কি যাইবো না এই যে দুইটা এখানে কয়টা অণু আছে ভ্যা দুই অণু তো দুই অণু প্রত্যেকে একটা একটা করে যদি ইলেকট্রন সারে দেখো এখানে মাইনাস আছে মাইনাস মানে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন মাইনাস মানে এখানে দুইটা ইলেকট্রন আসে দুইটা ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন সারে তাহলে দুই অনু কয়টা ইলেকট্রন সারবে প্রত্যেকে একটা সারলে দুই অনু কয়টা সারবে আমার কথা কি বুঝতে পারছো দুই অণু যদি দুইটা সারে তাহলে একটা ইলেকট্রন যদি সারে তাহলে এটা কি একটা ফ্রি রেডিকেল হয়ে যাব না এটা ফ্রি রেডিকেল হয়ে যাব না আমার কথা বুঝতে পারছো তাহলে দেখো দুই অনু প্রত্যেকে একটা কয়টা ইলেকট্রন সারলে এটা হলে একটা ফ্রি রেডিক্যাল হয়ে যায় কথা বুঝতে পারছো বুঝতে পারছো প্রত্যেকে একটা একটা করে সারে এটা ফ্রি রেডিকেল হয়ে গেলে দেখো এদিকে আসো মনে রাখবা এই ফ্রি রেডিকেলটা এই কার্বনের সাথে কি বন্ড করতে চায় কার্বনের সাথে যদি এটা বন্ড করতে চায় তাহলে কার এই বন্ডার কী হবে সমবিভাজন হইতে হবে মানে এই এখানে কার্বনের একটা কী ফ্রি রেটিক্যাল লাগবে কারণ ফ্রি রেডিকেল ফ্রি রেডিক্যালের সাথে বন্ড করে এনে যদি মাইনাস থাকতো তাহলে এনে প্লাস হয়ে থাকতো তাহলে বন্ড হইতো কিন্তু এনে যদি ফ্রি রেটিক্যাল থাকে এখানেও ফ্রি রেটিক্যাল তৈরি করা লাগবে কারণ এখানে ফ্রি রেডিক্যাল কেমন তৈরি করবা এটা সমবিভাজন করো সমবিভাজন করে একটা ইলেকট্রন এখানে দাও একটা ইলেকট্রন এই জায়গায় দাও তাহলে কি করবে তাহলে হলো এই জায়গায় তুমি ভাঙো এটার একটা ইলেকট্রন আছে এটার একটা এবার তুমি এটা বন্ড করো বন্ধ করলে এটা কি কার্বন তৈরি হলো এবার দুইটা আর আছে দুইটা আর ফ্রি রেডিক্যাল আছে আর ফ্রি রেডিক্যাল মানে কি আর আর এই আর আর কি হয়ে যায় যুক্ত হয়ে যায় না দুইটা ফ্রি রেডিক্যাল যুক্ত হয়ে যায় তাহলে এইভাবে হলো কি হবো অ্যালকেন তৈরি হলো এটা কি হলো কার্বন ডাই অক্সাইড তৈরি হলো এনে আচ্ছা এই জায়গায় দেখো অ্যানোডের বিক্রিয়া তো শেষ এবার ক্যাথোডে কি ইলেকট্রন চলে আসছে না এটা কি এন্ডে ফ্লো এনে চলে আসছে তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য মানে বিক্রিয়া চালানোর জন্য তো একটা ইলেকট্রন অ্যাকসেপ্টর লাগবে তো ক্যাথোডে যায় ক্যাটায়ন এটা আমরা জানি এটা দুইটা ক্যাটায়ন আছে একটা এইচ প্লাস একটা কি সোডিয়াম প্লাস কোন ক্যাটায়নটা যাবে বলো কোন ক্যাটায়নটা না এনে কিন্তু বেশি এনে প্লাস হিসেবে কি বেশি স্টেবল তাই এনে কি যাইব এটা যাইব ঠিক আছে এটা যাইব এটা গিয়ে কি করব দেখো এটা দাও এটা দিয়া হলো যাইব এটা দিয়া হলো তোমার দুইটা ইলেকট্রন গ্রহণ করে হলো H2 গ্যাসে পড়ো H2 গ্যাসে পড়ো তোমার এনে আর দুইটা O ইস মিলা কি হবে O ইস হবে আমার কথা কি বুঝতে পারছো এই যে Na যে বেশি স্টেবল দেখো এটার জন্য তড়িৎ রাসায়নিক সারি সারি নিয়ে আসছি দেখো হাইড্রোজেন অনেক নিচে আছে তাই না তাই হাইড্রোজেন হলো তাড়াতাড়ি বিজারিত হইতে চায় এই দেখো এটা কি বিজারণ বিভবের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হইছে বুঝতে পারছো বিজারণ বিভবের ঊর্ধ্বক্রম অনুসারে যার বিচারণ বিচারিত হইতে চায় দেখো হাইড্রোজেনের বিচারণ বিভব হলো জিরো আর ওর বিজারণ বিভব হলো মাইনাস তাহলে ওর বিজারণ বিভব যদি মাইনাস তাহলে ও কি বিচারিত হইতে চায় না বিচারিত হইতে চায় না মানে কি এনে প্লাস ইলেকট্রন গ্রহণ কইরা কি করতে চায় না এনে হইতে চায় না আমার কথা বুঝতে পারছো দ্যাটস ওয়াই আচ্ছা তাহলে এই কবজ ইলেকট্রোলাইসিসটা তুমি আবার একটু দেখো দেখো এখানে খুবই সিম্পল কবস ইলেকট্রোলাইসিসটা দেহ এক মিনিট লাগবো দেখো এই আমরা কিনিসি বলতো ইলে তরিত বিশ্লেষণ করবো পানির একটা দ্রবণে কিনিসি সোডিয়ামে মানে একটা লবণ নিছি লবণ নিছি কি ওই কার্বকসিলিক অ্যাসিডের লবণ নিলাম পানির মধ্যে তাহলে আমার কী কী আয়ন আছে এটা বাইর করো এটার মধ্যে কী কী আয়ন আছে এনে দুইটা আয়ন আছে আর পানির থেকে এনে দুইটা আয়ন আছে ক্যাথোডে ক্যাটায়ন যায় অ্যানোডে কে যায় অ্যানায়ন যায় তো অ্যানোডে তুমি এই দুইটা অ্যানায়ন আছে দুইটার মধ্যে কোনটা নিবা এটা চুজ করো তুমি এটা চুজ করলাম এটা চুজ করলে এটা এনে আসলো আইসা দুইটা অ্যানায়ন দু কয়টা ইলেকট্রন ছাড়বে দুইটা দুইটা ইলেকট্রন যদি সারে তাহলে এখানে কি ফ্রি রেডিক্যাল তৈরি হবে আমার কথা বুঝতে পারছো কারণ কি প্রত্যেকের কাছে এই মাইনাস চার্জ মানে কি দুইটা ইলেকট্রন এই দুইটার থেকে যদি একটা সারে একজন আরেকজন যদি আরেকটা সারে তাহলে মোট কি দুইটা আর এটা কি ফ্রি রেডিক্যাল তৈরি হবে ফ্রি রেডিক্যাল যদি তৈরি হয় তাহলে ভাই এই অক্সিজেনটা কিন্তু অনেক বেশি আনস্টেবল ফ্রি রেডিক্যাল সে কার্বনের সাথে বন্ড তৈরি করতে চায় কার্বনের সাথে কখন বন্ড তৈরি করতে যাবে যখন কার্বনের এনে একটা ফ্রি রেডিক্যাল হইব কার্বনের ফ্রি রেডিক্যাল কেমনে হইতে পারবে বা এটার সমবিয়জন করো এখানে একটা ইলেকট্রন দাও এখানে একটা ইলেকট্রন দাও তাহলে কি কার্বনের হলো তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হবে তাহলে কার্বনের যদি ফ্রি রেটিক্যাল তৈরি হয় এই যেভাবে তাহলে আলটিমেটলি এটা হইব এখন এটা এটা যোগ হয়ে কী হইবো বন্ড হয়ে কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেল আর এখানে কি টু আর ফ্রি রেডিক্যাল আছে টু আর ফ্রি রেডিকেল মানে কি আর ফ্রি রেডিকেল আর আর ফ্রি রেডিকেল তাহলে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল যুক্ত করে দাও যুক্ত করে দিলে কি অ্যালকেন পেয়ে গেলা তাহলে এটাও কি একটা আরোহ পদ্ধতি না তাহলে উডস ব্যাকটেরিয়া আর হলো কোভ ইলেকট্রোলাইসিস হলো আরোহ পদ্ধতি তাহলে অবরোহ পদ্ধতি কীটা এটা হলো কোশ্চেন গুড ডি কার্ব্স হলো অবরোহ পদ্ধতি ঠিক আছে ডি কেমনে করে বলো ধরো আরে ভাই আর সি ডাবল ও এন এ প্লাস এ ও এইচ সোডা লাইম ঠিক আছে হিট দিলে কি করবো কত হিট জানা লাগবো না এই দেখো এইখানে টান দিবে এইভাবে এনে টু সিও থ্রি আর এই যে এইচ আর আর লাগাই দিলে এনে কার্বন কি একটা কমছে না তাহলে এটা ডিকার্বক্সিলেশন কি তোমার হইলো অবরোহ পদ্ধতি ঠিক আছে এখন ভাইয়া তোমার ধরো আমি বললাম আমি ধরো বললাম যে সি এইচ ফোর থেকে তুমি আগে সি ইথেনে যাবা ইথেনে গিয়া আবার তুমি

এই যে এটা না ভাইয়া দেখো এই প্লাস সিএল টু নিলা এটা কি ইউ বি দিলা তাহলে একটা একটা স্ট্যাপিক এটা পাবা না আচ্ছা এটার মধ্যে শুধু এই এই বিক্রি স্টপ করার উপায় হলো এটা এক্স নিবা। এটা যদি এক্স নাও মানে অনেক বেশি নাও এটা যদি কম নাও তাহলে এটা এই জায়গায় স্টপ হয়ে যাবে কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে তুমি কি করবা জানো এটা দুই অনু কি কী করবা উডস করবা উডস মানে কি ড্রাই ইথান নিবা আর কি নিবা বলো সোডিয়াম নিবা দুই অনু ঠিক আছে আর এটাও দুই অনু নিবা নিলে কি পাইবা ইথেন পায়া যাবা শেষ এবার ইথেন ইথেন থেকে তোমার কী করতে হইব বেঞ্জিনে যাইতেইব কেমনে করে বলো হ্যাঁ তুমি এই যে ইজি তো এই যে তুমি আবার কি করবা বলো সিএইচ থ্রি না সি এইচ টু এটা আবার তুমি ক্লোরিনেশন করো ক্লোরিনেশন করলে কী পাইবা বলো আরে বলো না কি পাবা বলো সি এইচ থ্রি সি টু সিএল

এই অ্যালকিন করার পর আবার অ্যালকিন রে তুমি কি করবা জানো রে তুমি আবার ক্লোরিনেশন করবা অ্যালকিন রে যদি তুমি ক্লোরিনেশন করো সিএল টু দিয়া তাহলে সিএল টু সি এইচ টু সি এইচ আর হলো সিএল আসে এটারে তুমি আবার ওই যে কি করবা কে ওইচ দিয়া অপসারণ করবা অপসারণ করলে কি হবে বলো তো অ্যালকাইন আসবে এরপরে অ্যালকাইন রে কি করে জানো অ্যালকাইন রে কেমনে বেঞ্জিন বানায় তিন অনু তিন অনু নিয়া লোহিত তপ্ত নল আর এফি হিটেড হিটেড এফি টিউব হিটেড এফি টিউব নিয়া সাড়ে চারশো ডিগ্রি নিয়া করলে তিন অনু দিলে কি বেঞ্জিন হয়ে যায় কথা বুঝতে পারছো আচ্ছা বেঞ্জিন থেকে আবার এটাই আসতে পারবা বলো তো বেঞ্জিন থেকে কি এটাই আসতে পারবা বেঞ্জিন থেকে মিথেন আসতে পারবা বলো এটা এটা অনেক কঠিন এটা বুয়েট একবার আইছিল এটার একটাই ওয়ে আছে ওজন লাইসিস করা ওজন লাইসিস ছাড়া অ্যারোমেটিক ভাঙ্গার কোনো ওয়ে নাই তুমি যদি ওজন লাইসিস করো তাহলে তুমি সরল শিকল পাবা আদারওয়াইজ পাবা না কথা বুঝতে পারছো তুমি যদি একমাত্র মানে এই অ্যারোমেটিক রে ভাইঙ্গা তুমি কিভাবে তুমি হলো তোমার শিকল বানাইতে পারবা তুমি যদি ওজন লাইসিসই করো তাইলে তুমি একমাত্র কি পাবা এই যে গ্লাইক্স জাল পাবা কথা বুঝতে পারছো তারপরে তুমি এটাতে এই যে তুমি কি করবা এটাতে আগে ই করবা তোমার ই বানাবা কি বানাবা এটা অ্যাসিড বানাবা অ্যাসিড বানায় তারপরে হলো লবণ বানাবা অ্যাসিডের লবণ বানায় পরে ডিকারবক্সিলে কথা বুঝতে পারছো আচ্ছা বা তুমি এটা অ্যালকেন বানাও যাইতে পারো যেভাবে হোক যাইতে পারো মানে বেঞ্জিনে তোমার চেইনে রূপান্তরণ করার ওজনালাইসিস ছাড়া ওয়ে নাই ঠিক আছে আচ্ছা এখন দেখো ভাই আরেকটা লাস্ট লাস্ট একটা বিক্রিয়া সেটা হলো ভাই দেখো এইখানে তোমার এই বিক্রিয়াটারে বলে কার্বনীল যৌগ থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া কার্বনীল যৌগ মানে কি বলতো অ্যালডিহাইড অথবা কিটোন তাহলে কার্বনীল যৌগ থেকে অ্যালকিন তৈরির বিক্রিয়া দুইটা আছে একটা হলো ক্লিমেনশন বিজারণ আর একটা হলো উফ কৃষ্ণার বিজারণ ক্লিমেনশন বিজারণ মানে কি জানো ভাইয়া এই যে কার্বনীল যৌগ এই কার্বনীল যৌগ থেকে তোমার কি করবে জানো কার্বনীল যৌগ থেকে তোমার জিঙ্ক মার মানে জিঙ্ক এমাল গামা আর হলো এইচ নিবা এই নিলে তুমি এই যে এটা পাবা এটা মানে কি ভাই এই যে আর 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 হইলে এটা হলো অ্যালকেন ঠিক আছে বা এখানে আর এইচ হইলে এটা কি অ্যালকেন তো যাই হোক এরপরে কার্বনিল যৌগ মানে কি আইদার এখানে আর আর থাকবে আর আর থাকলে এটা কিটোন অথবা আর এইচ থাকলে কি এটা অ্যালডিহাইড তো যাই হোক এটা এখন উলফ কৃষ্ণার কেমনে করে ভাইয়া উলফ কৃষ্ণার করে হলো এটারে হাইড্রাজিন নিবা হাইড্রাজিন মানে কি এই যে এটা এইচ টু এরপরে খারিও দ্রবণ নিবা এরপরে এটা এটা পাবা দেখো তাহলে কৃষ্ণার বিজারণ আর হইল তোমার ক্লিমেনশন রিডাকশন দুইটার প্রোডাক্ট সেম তাহলে পার্থক্য কি পার্থক্য হইল ভাইয়া একটা হইল অ্যাসিডিক পরিবেশে করা হয় একটা হইল খারিও পরিবেশে করা হয় একটার প্রভাব হলো জিঙ্ক অ্যামালগাম আরেকটা প্রভাব হলো এটা এইটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই তোমার কাছে যদি খার অ্যাভেইলেবেল থাকে তুমি কোনটা করবা উলফ কৃষ্ণার করবা তোমার কাছে যদি অ্যাসিড অ্যাভেলেবল থাকে তাহলে তুমি কোনটা করবা ক্লিমেনশন করবা আচ্ছা ভাই লাস্ট একটা ই এটা হলো কয়লা থেকে কেমনে কয়লা থেকে কেমনে ই করা যায় আরে ইজি ইজি কয়লা থেকে কিভাবে মিথেন গ্যাস তৈরি করা যায় জানো পারো এটা কয়লা থেকে কিভাবে তৈরি আচ্ছা দেখো কয়লা থেকে কেমনে পারা যায় এটা দেখো খুবই ইজি হুম বলো বলো কি ডাজেন্ট ম্যাটার কি বলো না বলো না আমারে বলো আরে ভাই

পুরা কেমিস্ট্রি আচ্ছা এখন দেখো ভাইয়া এই যে কার্বন এটি কি ভাইয়া কি কয়লা না আচ্ছা এই কয়লার লগে পানি যোগ করবা তেরোশো ডিগ্রি সেলসিয়াস আর নিকেলের প্রভাবে যদি যোগ করো পানি তাহলে ওয়াটার গ্যাস পাবা ওয়াটার গ্যাস মানে কি জানো কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের সমমোলার মিশ্রণকে ওয়াটার গ্যাস বলে সমমোলার মানে কি দুইটাই সেম মোল থাকবে আচ্ছা এইবার আসো তোমার এই যে দেখো কার্বন মনোক্সাইড আর তোমার কি আছে হাইড্রোজেন আছে তোমার টার্গেট কী ব্যায় তোমার টার্গেট হইল এটা থেকে মিথেন তৈরি করতে হবে তাহলে অবশ্যই তোমার এনে রে রিপ্লেস করে কি করতে হইব মিথেন এই যে এইচ ফোর বসাইতে হইব তাহলে তুমি বুঝতেছো এই জায়গায় কী যোগ করা লাগবে বলো তো কী যোগ করা লাগবে হাইড্রোজেন যোগ করা লাগবে হাইড্রোজেন যদি যুক্ত করো তেরোশো ডিগ্রি সেলসিয়াস আর ওই নিকেল বজায় রাখো তাহলে তোমার এই জায়গায় কী পাবা মিথেন পাবা আর হইলো পানি পাবা তাহলে এটা হইলো কয়লা থেকে মিথেন তৈরির প্রসেস আর পেট্রোলিয়াম থেকে কয়লার পেট্রোলিয়ামের মধ্যে পার্থক্য কি বলতে পারবা বলো তো কয়লার পেট্রোলিয়ামের মধ্যে কি পার্থক্য কয়লা হইল হ্যাঁ বলো কি পার্থক্য বলো একটা ওয়ান বাই ওয়ান হ্যাঁ আর পেট্রোলিয়াম কি কার্বন না আচ্ছা খারাপ বলা নাই ঠিক আছে ভালোই বলছো এরপরে আর আচ্ছা আমি যেটা বলতে চাইতেছি এটা একটা এমসিকিউতে আসে কয়লা হইলো উদ্ভিদময়রা তৈরি হয় কথা বুঝতে উদ্ভিদময়রা যা তৈরি হয় ওটা হলো কয়লা আর প্রাণী প্রাণীময়রা যা তৈরি হয় ওটা হলো পেট্রোল ঠিক আছে আচ্ছা এখন এই পেট্রোলিয়াম থেকে যদি তোমার করতে চাও দেখো তোমার বইয়ে আছে কিন্তু ওইখানে কিন্তু ওয়াটার গ্যাসের মতোই একটা নিছে কিন্তু ওটা কিন্তু সমমোলার মিশ্রণ নেয় না দেখো সমমোলার মিশ্রণ নিছে সমমোলার মিশ্রণ নেয় না এন প্লাস কি জানি আছে না আর এটার প্রভাবকটা দেখাও প্রভাবকটা দেখাও প্রভাবটা কি কোবাল্ট না বলো তো আমার একটু বলো তো এটা কিল নিছে কার্বন মনোক্সাইড প্লাস

নাকি হ্যাঁ আজকে হাইড্রোকার্বন শেষ করতে